বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড দ্বারা সংরক্ষিত। নমস্কার, আমি অনুভব, তোমরা শুনছো থ্রিলারল্যান্ড। তোমরা আমাদের কাছে এর আগে অনেকবার আবদার করেছো যে আমাদের চ্যানেলের গ্র্যান্ড প্রজেক্টসগুলো অখণ্ড আকারে প্রকাশ করতে, তাই আমরা পূর্বে প্রকাশিত হওয়া একটি গল্প সম্পূর্ণরূপে তোমাদের কাছে আবার নিয়ে এলাম। আজ তোমরা শুনবে সুনীল গঙ্গোপাধ্যায়ের কলমে কাকাবাবু সিরিজের উপন্যাস খালি জাহাজের রহস্য অখণ্ডভাবে। সুনীল গঙ্গোপাধ্যায়, জন্ম 7 সেপ্টেম্বর 1934 সালে অধুনা বাংলাদেশের ফরিদপুরে। 1958 খ্রিস্টাব্দে তাঁর প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন এবং 1966 খ্রিস্টাব্দে তাঁর প্রথম উপন্যাস আত্মপ্রকাশ প্রকাশিত হয়। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি বই হল আমি কীরকমভাবে বেঁচে আছি, হঠাৎ নীরার জন্য, রাত্রির রদেভু, প্রথম আলো, সেই সময় ইত্যাদি। ভূষিত হয়েছেন আনন্দ পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কারে। 2012 সালের 23 অক্টোবরে হৃদযন্ত্রজনিত অসুস্থতার কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত লেখকের কাকাবাবু সমগ্র এক এই বইটি থেকে। বইটি সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া রইল ডিসক্রিপশন বক্সে এবং পিনড কমেন্টসে। গল্প শুরু করবার আগে বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে গল্প শুনছ বা এখনও সাবস্ক্রাইব করনি, কি করছো, সাবস্ক্রাইব করে আমাদের উদ্বুদ্ধ করো, যাতে তোমাদের জন্যই আরও ভালো ভালো গল্প আমরা আনতে পারি। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে আমাদের গল্পের প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে ঠিকভাবে এসে পৌঁছায়। আমাদের যদি আর্থিকভাবে সাহায্য করতে চাও, তাহলে জয়েন বাটনে ক্লিক করে হতে পারো আমাদের চ্যানেলের মেম্বার। মেম্বারশিপ শুরু হচ্ছে মাত্র 29 টাকা থেকে। আমাদের সকল মেম্বার্সদের মেম্বারশিপ গ্রহণ করবার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। তাহলে আর দেরি নয়, শুরু করা যাক আজকের গল্প। খবরের কাগজটা হাত থেকে নামিয়ে রেখে কাকাবাবু বললেন, কিরে সন্তু, একটু বেড়াতে যাবি? কথাটা শুনেই সন্তুর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। কাকাবাবুর একটু বেড়াতে যাওয়া মানে তো হিমালয় বা আন্দামান, কিংবা আরও দূর বিদেশও হতে পারে। কয়েকদিন ধরেই কাকাবাবু দক্ষিণ আমেরিকার কথা বলছিলেন। হ্যাঁ কাকাবাবু, অবশ্যই যাব, কিন্তু কোথায় যাচ্ছি আমরা? কাকাবাবু মর্নিং ওয়াক করতে যান, সেই জন্য জামা জুতো পরেই ছিলেন। ক্রাচটা নিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, চল না, ট্রেনে করে একটু ঘুরে আসি। প্লেনে নয়, ট্রেনে যেতে হবে শুনে সন্তু একটু দমে গেল। তাহলে বিদেশে যাওয়া হচ্ছে না, অবশ্য ট্রেনে চেপে বেড়াতেও সন্তুর ভালোই লাগে। কটার সময় ট্রেন? মানে সেই মতো তাহলে বাক্স টাক্স গুছিয়ে নিতাম আর কি। ও সব কিছু নিতে হবে না, চল এক্ষুনি বেরিয়ে পড়ি। স্টেশনে গেলে একটা কোনো ট্রেন পেয়ে যাব। তুই শুধু ওপরের ঘর থেকে আমার হ্যান্ডব্যাগটা নিয়ে আয়, আর বৌদিকে বলে আয় যে আমাদের ফিরতে একটু রাত হতে পারে। সন্তু সঙ্গে সঙ্গে তৈরি হয়ে নিল, কিন্তু জোজোকে খবর দেওয়া গেল না। ছুটির দিন জোজো অনায়াসে সঙ্গে যেতে পারত। বাড়ির বাইরে এসে কাকাবাবু বললেন, দেখ দেখি একটা ট্যাক্সি পাওয়া যায় কিনা। বাড়ি থেকে মিনিট পাঁচেক রাস্তা দূরে একটা ছোট্ট পার্ক আছে, সেইখানে ট্যাক্সি দাঁড়িয়ে থাকে। সন্তু ছুটে গেল সেদিকে, মনে তার বেশ খটকা লেগেছে। একদিনের জন্য ট্রেনে করে বেড়াতে যাওয়া, কাকাবাবুর তো আগে এরকম কখনো শখ হয়নি। কিংবা কাকাবাবু কখনো দুদিন একদিনের জন্য কোথাও গেলে সন্তুকে তখন সঙ্গে নেন না, অনেক দূরে গেলেই সন্তুকে তাঁর দরকার হয়। স্ট্যান্ডে একটা মোটে ট্যাক্সি দাঁড়িয়েছিল, সন্তু সেটার কাছে পৌঁছাবার আগেই এক ভদ্রলোক ধাঁ করে সেটায় উঠে বসলেন, সঙ্গে তার স্ত্রী আর ছোট ছোট 5টি ছেলে মেয়ে। সন্তু একটু নিরাশ হল, আবার কতক্ষণে ট্যাক্সি আসবে কে জানে। তখনই একটা সাদা রঙের গাড়ি এসে থামল সন্তুর গা ঘেঁষে। জানলা দিয়ে মুখ বাড়িয়ে বিমান বলল, কিরে সন্তু, কোথায় যাবি? আয় উঠে পড়, গাড়িতে উঠে পড়। বিমানের রং খুব ফর্সা,
আর মাথা ভর্তি বড় বড় চুল, পাতলা লম্বা চেহারা। বিমানের ডাকনাম সাহেব। ছোটবেলায় তাকে সবাই সাহেব বাচ্চা বলে ভুল করত। সবথেকে মজার কথা হলো, বিমান প্লেন চালায়, এয়ার ইন্ডিয়ার পাইলট। নামের সঙ্গে কাজের এমন মিল খুব কমই দেখা যায়। আরে না না বিমানদা, আমি আসলে একটা ট্যাক্সি খুঁজছি। তুই আবার এত সকালে ট্যাক্সিতে করে কোথায় যাবি? আচ্ছা চল, আমি তোকে নামিয়ে দিচ্ছি। সন্তু আমতা আমতা করতে লাগলো। কোথায় যাবে তা তো সে নিজেই জানে না। তারপর ট্রেনে যাবার কথা মনে পড়ায় সে বলল, আরে না না, ইয়ে মানে তেমন কিছু নয় আর কি, ওই একা যাবো না, মানে কাকাবাবুর সঙ্গে একটু বেরোবো আর কি, মানে ওই হাওড়া স্টেশন যাব। কাকাবাবু যাবেন? তা আমি নিয়ে যাচ্ছি তাহলে, এখন তো আমার কোনো কাজ নেই, আমার দুদিন ছুটি। কাকাবাবুর নানা রকম পছন্দ অপছন্দ আছে, বিমানদার সঙ্গে যেতে রাজি হবেন কি না কে জানে, কিন্তু বিমানদাকে তো আর না বলা যায় না। সন্তু তাই উঠে পড়ল গাড়িতে। বাড়ির সামনে পৌঁছেই বলল, এত সকালে একটাও ট্যাক্সি পেলাম না কাকাবাবু, সেই জন্য বিমানদাকে বলে। তা বেশ তো বিমান, তুমি আমাদের একটু শিয়ালদা স্টেশনে পৌঁছে দেবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। শিয়ালদা যাবেন? সন্তু যে বলল হাওড়া। না, আমরা শিয়ালদা দিয়ে একটু ক্যানিংয়ে যাব। ক্যানিং যাবেন? সেখানে কি আছে? কাকাবাবু কখন কোথায় যেতে চান সেই সম্পর্কে সন্তু কিছু জিজ্ঞেস করতে সাহস পায় না। সে ভাবে সময় হলে তো জানতেই পারবে। তোমার কথা শুনে মনে হচ্ছে ক্যানিংয়ে কোনো মানুষ যায় না, অনেকেই তো ওদিকে বেড়াতে যায়। আমরা ভাবছি ক্যানিং থেকে সুন্দরবন ঘুরে আসব। সুন্দরবন? সে তো খুব সাংঘাতিক জায়গা, কবে ফিরবেন? আর আপনাদের সঙ্গে মালপত্র কিছু নেই? আজই রাত্রে ফিরে আসব। আজই? সুন্দরবন এত কাছে নাকি? আমার ধারণা সে তো অনেক দূর, সেখানে গভীর জঙ্গল, বাঘ ভাল্লুক থাকে। বিমান, তুমি প্লেন চালিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াও অথচ নিজের দেশের খবর রাখো না। সুন্দরবন কলকাতা থেকে মাত্র 70-80 মাইল দূরে। এত কাছে? তাহলে তো গাড়িতেই যখন তখন যাওয়া যায়। তাহলে আমি কখনো সুন্দরবন দেখিনি কেন? আমার চেনাশোনা কেউই তো সুন্দরবন যায়নি। গাড়ি করে পুরোটা যাওয়া যায় না, কারণ মাঝখানে দু একটা নদী পার হতে হয়, সেখানে ব্রিজ নেই। ক্যানিং বা নামখানা থেকে যেতে হয় লঞ্চে, সেই জন্যই বেশি সময় লাগে। সুন্দরবন এত কাছে? আচ্ছা, সুন্দরবন যে এত কাছে, সেখান থেকে তো বাঘ ভাল্লুকেরা যে কোনো সময় কলকাতায় চলে আসতে পারে, তাই না? সুন্দরবনে ভাল্লুক নেই, বাঘ আছে। খুব খিদে পেলে ওখানকার বাঘেরা জঙ্গল থেকে বেরিয়ে কাছাকাছি গ্রামে উৎপাত করে, কলকাতা পর্যন্ত আসার দরকার হয় না। বাঘেরা শহর পছন্দ করে না। আচ্ছা কাকাবাবু, বলছি আমি আপনাদের সঙ্গে যেতে পারি? এই সুযোগে তাহলে সুন্দরবনটাও দেখে আসা হবে। যেতে পারো, কিন্তু তোমার গাড়িটার কি হবে? শিয়ালদা স্টেশনে তোমার গাড়িটা সারাদিন ফেলে রাখবে? কেন, আমার এই গাড়িটা নিয়ে ক্যানিং পর্যন্ত চলে যাই, ট্রেনে যাওয়ার দরকার কি? আচ্ছা কোন রাস্তা দিয়ে ক্যানিং যাওয়া যায় বলুন তো। আগে গড়িয়ার দিকে চলো, তারপর নরেন্দ্রপুরের রাস্তা ধরবে। বিমান গাড়ি ঘুরিয়ে নিল। বিমান সঙ্গে যাচ্ছে বলে বেশ খুশি হলো সন্তু। বিমানদা খুব আমোদে ধরনের মানুষ। হঠাৎ যদি বিমানদার সঙ্গে দেখা না হতো, কিংবা সন্তু যদি প্রথমেই একটা ট্যাক্সি পেয়ে যেত, তাহলে এরকমভাবে গাড়ি করে বেড়াতে যাওয়াও হতো না। যাদবপুর ছাড়িয়ে গাড়িটা একটু ফাঁকা রাস্তায় পড়বার পর কাকাবাবু জিজ্ঞেস করলেন, বিমান তুমি যে চললে, তোমার আজ ডিউটি নেই? আমার আজকে আর কালকে ছুটি, পরশু একটা নিউ ইয়র্কের ফ্লাইট আছে। আপনি না ঠিকই বলেছেন কাকাবাবু, জানেন তো আমরা সারা পৃথিবী ঘুরে বেড়াই অথচ নিজের দেশের অনেক কিছুই দেখা হয় না। কিন্তু সুন্দরবনে তো যাচ্ছেন, বন্দুক টন্দুক কিছু নিলেন না? আমরা তো শিকার করতে যাচ্ছি না, তাছাড়া বাঘ মারা এখন নিষেধ।
কিন্তু হঠাৎ যদি একটা বাঘ সামনে এসে পড়ে, বাঘ কি আমাদের ছাড়বে? সুন্দরবনের সব জায়গায় তো বাঘ নেই। এই যাত্রায় আমার বাঘের কাছাকাছি যাবারও ইচ্ছে নেই। আমরা যাচ্ছি একটা মোটর লঞ্চ দেখবার জন্য। মোটর লঞ্চ দেখতে যাচ্ছেন কেন? কিনবেন নাকি? না না, লঞ্চ কিনবো কেন? একটা ফাঁকা লঞ্চ সমুদ্রে ভাসতে ভাসতে সুন্দরবনের কাছে এসে ঠেকেছে না? ও, সেইটা। কদিন ধরেই এই লঞ্চটা নিয়ে খবরের কাগজে খুব লেখালেখি হচ্ছে, সন্তুও পড়েছে। একটা বিদেশি লঞ্চ এসেছে সুন্দরবনে, কিন্তু তার ভেতরে কোনো মানুষ নেই। লঞ্চটা দেখতে নাকি ভারী সুন্দর, ভেতরটা খুব সাজানো গোছানো। শয়নঘর, রান্নাঘর আছে, খাবারের টেবিলে দুটো সসেজ, খানিকটা চিজ আর দু পিস পাউরুটি রয়েছে। পাশে নাকি আধ কাপ কফিও ছিল। কেউ যেন খেতে খেতে হঠাৎ উঠে গেছে। একটা রেডিও বাজছিল, কিন্তু লঞ্চের মালিকের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এমনকি কাগজপত্রও কিছু নেই। কেউ কেউ বলছে ওই লঞ্চে নাকি কোনো বিদেশি গুপ্তচর ছিল, কোনো কারণে হঠাৎ লঞ্চ থেকে নেমে সুন্দরবনের গভীর জঙ্গলে গা ঢাকা দিয়ে আছে। কেউ আবার বলছে যে ওই লঞ্চটা ছিল স্মাগলারদের, সমুদ্রের বুকেই অন্য কোনো স্মাগলারের দল এদেরকে আক্রমণ করে সব জিনিসপত্র কেড়ে নিয়েছে, লোকগুলোকেও মেরে সমুদ্রে ফেলে দিয়েছে। এরকম আরও অনেক কথাই শোনা যাচ্ছে। বিমানের গাড়িতে একটা ইংরেজি খবরের কাগজ আছে, সে সেটা তুলে নিয়ে বলল, আজকের কাগজে এই যে এই লঞ্চটার একটা ছবি বেরিয়েছে, পুলিশে নাকি এটাকে আটকে রেখেছে। সন্তু সকালবেলায় খবরের কাগজ পড়েনি, সে বিমানদার কাছ থেকে কাগজটা নিয়ে ছবিটা দেখতে লাগল। সাদা ধপধপে লঞ্চটা, কাছেই কয়েকটা খালি গায়ে বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, কিন্তু সুন্দরবন তো দেখা যাচ্ছে না। ধুর, আমার মনে হয় স্পাইটাই বাজে কথা। আজকাল কোনো স্পাই লঞ্চে করে ঘোরে নাকি? অত সময় কোথায় তাদের? তারা প্লেনে ঘোরাফেরা করে। আমার কি মনে হয় জানেন, ওটা কোনো ফিশিং বোট। জাপান বা কোরিয়া থেকে দু একটা মাছ ধরার লঞ্চ ঝড়ের মধ্যে পড়ে এদিক ওদিক চলে যায়। ভেতরের লোকজন বেচারারা নিশ্চয়ই ঝড়ের সময় ছিটকে জলে পড়ে গেছে। তা হতে পারে, কিন্তু খাবারের টেবিলে খাবার পর্যন্ত সাজানো আছে, অথচ ভেতরে লঞ্চের লাইসেন্স কিংবা মালিকের পাসপোর্ট বা অন্য অন্য কোনো কাগজপত্র কিছুই নেই কেন? সবই কি ঝড়ে উড়ে গেল? তাছাড়া ফিশিং বোটের চেহারা অন্যরকম হয়। স্মাগলারদের ব্যাপার অবশ্য হতে পারে। পৃথিবীর সব দেশেই তো সমুদ্রের ধারে চোরাচালানকারীদের কাণ্ড কারখানা চলে, এখানে তো আবার জঙ্গলও আছে, আরও সুবিধে। আরে, এটা করছো কি? এটা কি তুমি এরোপ্লেন পেয়েছো নাকি? একটু ফাঁকা রাস্তা পেতেই বিমান গাড়িতে এমন স্পিড দিয়েছে যেন সেটা এক্ষুনি মাটি ছেড়ে আকাশে উঠবে। বিমান গাড়ির গতি কমিয়ে দিয়ে হেসে বলল, মনে থাকে না জানেন, একদিনকে চৌরঙ্গিতে খুব জ্যামের মধ্যে পড়ে গিয়েছিলাম। তখন আমার ইচ্ছে করছিল আমার গাড়িটা টেক অফ করে অন্য গাড়ির ওপর দিয়ে উড়ে চলে যাই। বিমানের কথা শুনে কাকাবাবু খুব হাসতে লাগলেন। একরকম গাড়ি কিন্তু বার করলেই হয়, মাঝে মাঝে মাটিতে চলবে, আবার মাঝে মাঝে উড়েও যেতে পারবে, আবার জলের উপর দিয়েও ভেসেও যেতে পারবে। আরে হবে হবে, বিজ্ঞানের যা উন্নতি হচ্ছে না, আর দু চার বছরের মধ্যেই এরকম গাড়ি বেরিয়ে যেতে পারে। আচ্ছা বিমানদা, তুমি যে এত দিন প্লেন চালাচ্ছ, তোমার প্লেন কোনো দিন হাইজ্যাক হয়নি? না, আমার প্লেনে কখনো হয়নি, কিন্তু হাইজ্যাকিং দেখার অভিজ্ঞতা কিন্তু আমার আছে। তাই নাকি? কবে? বিমানের পাশে সন্তু বসেছে, কাকাবাবু বসেছেন পেছনের সিটে। বিমান এবারে মুখ ঘুরিয়ে বলল, হ্যাঁ বলছি, তার আগে কাকাবাবু, আপনার কাছে একটা পারমিশন চাই। আপনার সামনে আমি সিগারেট খেতে পারি? না, আমার সামনে খাওয়া চলবে না। বিমান বেশ অবাক হয়ে গেল। এরকমভাবে পারমিশন চাইলে সবাই বলে, হ্যাঁ হ্যাঁ খেতে পারো, নিশ্চয়ই পারো। অথচ কাকাবাবু না বলছেন। শোনো, আগে আমার পাইপ খাওয়ার দারুণ নেশা ছিল। পাইপ কিংবা চুরুট মুখে না দিয়ে থাকতেই পারতাম না। সেবারে ওই হিমালয়ে গিয়ে এই নেশাটা প্রতিজ্ঞা করে ছেড়ে দিয়েছি, কিন্তু এখনও কেউ আমার সামনে সিগারেট কিংবা চুরুট বা পাইপ খেলে সেই ধোঁয়ার গন্ধে আমার মনটা চনমন করে। সেই জন্যই বলছি, আমার সামনে খেও না, আড়ালে খেতে পারো।
এখন যদি খুব ইচ্ছে করে গাড়ি থামাও, আমি নেমে বাইরে দাঁড়াচ্ছি। না না, আমার সেরকম নেশা নেই, মাঝে মধ্যে এক হাতটা খাই। আমিও একেবারে ছেড়ে দেবো ভাবছি। এই বিমানদা, বলো না, কবে দেখলে গো হাইজ্যাকিং? বছর 2-1 আগে। আমি তখন ছুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমেরিকার ড্যানভার এয়ারপোর্ট থেকে একটা প্যানামের প্লেনে উঠেছি, একটা DC-10। যাব হচ্ছে ওই ক্যানাডার এডমন্টন শহরের কাছে একটা বন্ধুর বাড়ি। তা সেই প্লেনের যে কমান্ডার ছিল, তার নাম ছিল টেড স্মিথ। আমার সঙ্গে তার আগে থেকেই চেনা ছিল। ককপিটে দাঁড়িয়ে তার সঙ্গে গল্প করছি, এমন সময় দড়াম করে দরজা খুলে দুটো ছেলে আর একটা মেয়ে সেখানে ঢুকলো। ছেলে মেয়েগুলোর বয়স হবে 22-23 মতো, দেখে মনে হয় মেক্সিকান। দুজনের হাতে দুটো রিভলভার, একজনের হাতে একটা গ্রেনেড। মেয়েটাকে মনে হলো দলের লিডার। সে ভাঙা ভাঙা ইংরেজিতে বলল যে প্লেন ঘোরাও আর কিউবার কাছে ওই হাভানা এয়ারপোর্টে নিয়ে চলো। এইবার আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ধমকে ভেতরে যেতে বলল। তারপর গল্পে বাধা পড়ল। রাস্তার মাঝখানে কিসের যেন একটা ভিড়, দুটো গরুর গাড়ি আর একটা লরি এসে থেমেছে রাস্তা জুড়ে। এই রে, অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছে। বিমান তার গাড়িটা রাস্তার পাশে নামিয়ে ফেলল। ও কি করছো? পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছি। না না, তা হয় নাকি, গাড়ি থামাও, দেখি এখানকার ব্যাপারটা কি হয়েছে। গাড়ি থেকে ওরা নেমে পড়ল তিনজনে। একটা গরুর গাড়ির সঙ্গে একটা জিপ গাড়ির ধাক্কা লেগেছে। জিপ গাড়িটাই পেছন থেকে এসে মেরেছে ধাক্কাটা, তার ফলে গরুর গাড়িটা উল্টে গিয়ে গরু দুটোর গলায় ফাঁস লেগে যায়। গরু দুটো মরে যায়নি অবশ্য, কিন্তু নিশ্চয়ই খুব আহত হয়েছে। তারা প্রচণ্ড জোরে চিৎকার করছে। সন্তুর বুকটা মুচড়ে উঠল। গরুর এরকম কাতর আর্তনাদ সে আগে কখনো শোনেনি। গরুর গাড়ির গাড়োয়ানের অবশ্য বিশেষ কিছুই হয়নি। জিপ গাড়িটাও রাস্তার ধারে মাঠের মধ্যে আধখানা নেমে পড়েছে, কিন্তু ড্রাইভার অক্ষত। ড্রাইভারের পাশে একজন লোক ছিল, প্রথম ধাক্কাতেই সে ছিটকে বাইরে পড়ে যাওয়ায় মাথায় খুব চোট পেয়েছে। সেই লোকটাকে কেউ তুলে এনে রাস্তার মাঝখানে শুইয়ে দিয়েছে, মাথা একেবারে রক্তে মাখামাখি। একদল লোক সেখানে ভিড় করে দাঁড়িয়ে নানা রকম মন্তব্য করছে শুধু। কাকাবাবু ব্যাপারটা বুঝে নিয়েই আহত লোকটার কাছে এগিয়ে গেলেন। হাঁটু গেড়ে বসে লোকটার এক হাত তুলে নাড়ি দেখে অস্ফুটভাবে বললেন, এখনো বেঁচে আছে। তারপর ভিড়ের দিকে তাকিয়ে বেশ কড়া গলায় বললেন, আপনারা এখানে দাঁড়িয়ে কি মজা দেখছেন? সবাই থানায় খবর দিয়েছেন? এখানে কাছাকাছি হাসপাতাল কোথায়? এই লোকটিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে পারেননি? চিকিৎসা করলে এখনও ও বেঁচে যাবে। ভিড়ের মধ্যে থেকে একজন লোক বলল, এখান থেকে থানা অনেক দূরে, হেলথ সেন্টারও বেশ দূরে। দূরে বলে কি খবর দেওয়া যায় না? আপনাদের কারোর সাইকেল নেই? মানুষ বিপদে পড়লে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখতে নেই, একটা কিছু করতে হয়। বিমান, ধরো তো এই লোকটিকে আমাদের গাড়িতে তুলে নি। জিপ গাড়ির ড্রাইভারটা এসে কাকাবাবুর পাশে দাঁড়ালো। দেখে মনে হয় সে বেশ মারধর খেয়েছে, জামাকাপড় ছেঁড়া। সে বলল, স্যার আমার গাড়ি স্টার্ট নিচ্ছে না, আমিও আপনাদের সঙ্গে যাব। আসুন। লোকটাকে ধরাধরি করে তোলা হলো গাড়িতে, পেছনের সিটে তাকে শুইয়ে দেওয়া হলো। জিপের ড্রাইভার বসল তার মাথাটা কোলে নিয়ে। কাকাবাবু সামনের সিটে চলে এলেন। গাড়ি ছাড়বার পর বিমান জিজ্ঞেস করল, অ্যাক্সিডেন্টটা হলো কি করে, আর শুধু শুধু একটা গরুর গাড়িকে ধাক্কা মারতে গেলেন কেন? ব্যাড লাক স্যার, আমার কোনো দোষ নেই স্যার। গরুর গাড়িটা রাস্তার পাশ দিয়ে চলছিল, হঠাৎ চলে এলো মাঝখানে। এইসব গরুর গাড়িগুলোর এই দোষ স্যার, কখন যে কোন দিকে যাবে তার ঠিক নেই। গরু তো আর ইঞ্জিন নয় যে সবসময় মালিকের কথা শুনবে। এদিকে আমার হলো কি স্যার, আমি খুব জোরেই ব্রেক চাপলাম কিন্তু ব্রেক নিল না, ব্রেক ফেল। আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি জানেন যে ব্রেক ফেল করলে আর করার কিছু নেই। তাহলে দেখা যাচ্ছে শুধু গরু কেন, ইঞ্জিন কিংবা যন্ত্রপাতিও সব সময় মানুষের কথা শোনে না। আপনারা আসছেন কোথা থেকে? ক্যানিং থেকে।
আমার গাড়ির কন্ডিশন ভালো নয়, অনেক দিন সার্ভিসিংও করানো হয়নি। আমি আসতে রাজি হইনি স্যার, কিন্তু এই লোকটা 200 টাকা অফার করে বলল এক ঘন্টার মধ্যে বারাইপুর পৌঁছে দিতে হবে। সন্তু পেছন ফিরে আহত লোকটাকে ভালো করে দেখল। অতি সাধারণ একটা শার্ট আর ধুতি পরা, মুখখানা দেখলেও মনে হয় না যে এই ধরনের লোক 200 টাকা দিয়ে জিপ ভাড়া করে এক ঘন্টার মধ্যে বারুইপুর পৌঁছাতে চাইবে। সন্তু ভাবল, আহারে, লোকটা অত তাড়াতাড়ি নিশ্চয়ই কোনো জরুরি কাজে বারুইপুর পৌঁছাতে চাইছিল, এখন না বারুইপুরের বদলে স্বর্গে পৌঁছে যায়। 5-6 কিলোমিটার যাবার পরেই রাস্তার ধারে একটা হেলথ কেয়ার সেন্টার চোখে পড়ল। আহত লোকটা আর জিপ ড্রাইভারকে নামিয়ে দেওয়া হলো সেখানে। কাকাবাবু পকেট থেকে একটা নোটবুক বের করে জিপ ড্রাইভারকে বললেন, আপনাদের দুজনের নাম আর ঠিকানা এতে লিখে দিন। জিপ ড্রাইভারের কাছে কাগজ কলম নেই, কিন্তু আহত লোকটার বুক পকেটে একটা ডট পেন রয়েছে। ড্রাইভার সেটা তুলে নিয়ে লিখতে লিখতে বলল, স্যার, আমার নাম সুরেনচন্দ্র সাপুই, আমার ঠিকানা লিখে দিচ্ছি, কিন্তু এর নাম তো আমি জানি না স্যার, আমার সাথে চেনা নেই স্যার, বলল তো বাসন্তী জাহাজঘাটার কাছে বাড়ি। ঠিক আছে। কাকাবাবুর কালো ব্যাগটার মধ্যে ছোট্ট একটা ক্যামেরা থাকে, সেটা খুলে তিনি আহত লোকটির মুখের কয়েকটা ছবি তুললেন। জিপ ড্রাইভারেরও একটা ছবি তুলে নিয়ে বললেন, আচ্ছা এবার আমরা চলি। হ্যাঁ, গাড়ি আবার চলতে শুরু করার পর বিমান জিজ্ঞেস করল, আচ্ছা কাকাবাবু, আপনি ওই লোক দুটোর ছবি তুললেন কেন? অ্যাক্সিডেন্ট কেস তো, হয়তো পুলিশ এরপরে আমাদের সাক্ষী দেবার জন্য ডাকতে পারে, লোক দুটোর চেহারা ততদিনে হয়তো ভুলেই যাব। আচ্ছা বিমান, যে লোকটা আহত হয়েছে তাকে তোমার খুব ইন্টারেস্টিং মনে হলো না? কোন দিক দিয়ে বলুন তো? লোকটার চেহারা বা পোশাক দেখে মনে হয় সাধারণ একজন গ্রামের লোক। ক্যানিং থেকে ট্রেনে বারুইপুর যেতে 2-3 টাকা লাগে, অথচ লোকটা 200 টাকা দিয়ে জিপ ভাড়া করে এক ঘন্টার মধ্যে যেতে চেয়েছিল, এটা কি ওকে মানায়? হ্যাঁ কাকাবাবু, আমারও ঠিক এই কথাটাই মনে হয়েছিল। আচ্ছা, এমনও তো হতে পারে যে এখন কোনো ট্রেন নেই ক্যানিং থেকে, ওই লোকটা হয়তো কোনো অসুস্থ লোককে দেখতে যাচ্ছে। সেরকম যে হতে পারে না তা নয়, তবে লোকটার নাড়ি দেখার জন্য আমি ওর বাঁ হাতটা ধরেছিলাম, সে হাতে একটা ঘড়ি পরা, অত্যন্ত দামি সুইস ঘড়ি। সুন্দরবনের একজন গ্রামের লোকের হাতে এরকম ঘড়ি যেন মানায় না। স্মাগলার, গ্রামের কিছু কিছু লোক কিন্তু বিশাল বড় লোক হয়, জোতদার না কি যেন একটা বলে তাদের, অনেক সময় আমাদের প্লেনে এরকম কিছু প্যাসেঞ্জার ওঠে, তারা ইংরেজি বলতে পারে না, কোনো রকম আদব কায়দা জানে না, কিন্তু পকেটে গোছা গোছা নোট। ক্যানিং থানায় গিয়ে ঘটনাটা রিপোর্ট করতে হবে। বিমানদা, তারপরে কি হলো? মানে সেই যে তোমাদের প্লেনটা হাইজ্যাক হলো? গল্পে একবার বাধা পড়লে আর ঠিক সেরকমটা জমে না। হ্যাঁ, তারপর আমাদের প্লেনটাকে কিউবার দিকে ঘুরিয়ে নিয়ে যেতে বাধ্য করা হলো। আমি দাঁড়িয়ে রইলাম ককপিটেই, একজন হাইজ্যাকার টেড স্মিথের ঘাড়ের কাছে রিভলভার উঁচিয়ে রইল। আমার এক একবার ইচ্ছে করছিল যে ছেলেটাকে এক ঘুষি মারি, কিন্তু মেয়েটার হাতে গ্রেনেড, ওটা যদি একবার ছুঁড়ে মারে তাহলে গোটা প্লেনটাই ধ্বংস হয়ে যাবে। সাহস পেলাম না। একবার অ্যারিজোনা এরকম একটা প্লেন ধ্বংস হয়ে সব যাত্রী মারা গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর আমরা সবাই হ্যাভানায় নামলাম। 6 ঘন্টা প্লেনের মধ্যে বসে থাকার পর আমাদের বাইরে যাবার অনুমতি দেওয়া হলো। কিউবার সরকার খুব চালাক, হাইজ্যাকারদের সব কটা শর্ত মেনে নিল, তারপর যেই তারা প্লেন থেকে নামলো অমনি বন্দি করলো তাদের। তারপর কিউবার সরকার আমাদের ভালো করে খাইয়ে দাইয়ে আবার ফেরত পাঠিয়ে দিল। সন্তু বেশ হতাশ হলো, সে খানিকটা গোলাগুলি চালানো মারামারির গল্প আশা করেছিল। যাহ, মোটেই রাস্তার দুপাশে বাড়িঘর দেখেই বোঝা গেল যে ক্যানিং শহর এসে গেছে।
ক্যানিং কি বেশ বড় জায়গা? এককালে এর নাম ছিল ক্যানিং পোর্ট। এখানে জাহাজ এসে থামত। এখন জাহাজ আসে না বটে, কিন্তু প্রচুর যাত্রী লঞ্চ ছাড়ে এখান থেকে। শহরটা খুব বড় নয়, তবে জায়গাটার খুব গুরুত্ব আছে। ক্যানিংকে বলা হয় সুন্দরবনের গেটওয়ে। আচ্ছা, জায়গাটার নাম ক্যানিং কেন? এখানে কি টিনের কোর্টও তৈরি হয়? না না, সেই ক্যানিং নয়। ব্রিটিশ আমলে ভারতের এক বড়লাট ছিলেন লর্ড ক্যানিং, তার নাম থেকে হয়েছে। সন্দেশ, রসগোল্লা, লেডিকেনির মধ্যে এই এই লেডিকেনির নামও হয়েছে এই লর্ড ক্যানিংয়ের বউয়ের নাম থেকে। আচ্ছা কাকাবাবু, একটা কথা আমি তখন থেকে ভেবে আসছি। এই যে খালি লঞ্চটা ভেসে এসেছে, এটা স্পাই বা স্মাগলার যাদের ব্যাপারই হোক না কেন, তা নিয়ে পুলিশ খোঁজ খবর করবে। আপনি তো কখনো এইসব ছোটোখাটো ব্যাপার নিয়ে মাথা ঘামান না, তাহলে আপনি এত দূরে ছুটে এলেন কেন? তুমি ঠিকই বলেছ, স্মাগলার কিংবা স্পাই ধরা আমার কাজ নয়, তা নিয়ে আমার মাথা ব্যথাও নেই। আমি এসেছি অন্য একটা কারণে। লঞ্চটা সম্পর্কে আমার একটা অন্যরকম সন্দেহ হচ্ছে, যেন সেটা মিলিয়ে দেখার জন্যই যাচ্ছি। কি সন্দেহ? আগে লঞ্চটা দেখি একবার, তারপর বলব। ইংরেজ বড়লাটের নামে শহর, তাই সন্তু আশা করেছিল যে ক্যানিং বেশ সাজানো গোছানো সুন্দর ছিমছাম জায়গা হবে। গাড়িটাকে একটা পেট্রোল পাম্পে রেখে ওরা খানিকটা হাঁটবার পরেই বোঝা গেল যে না, সেরকম কিছু নয়। বেশ নোংরা আর ঘিঞ্জি শহর, কাদা প্যাচপ্যাচে ভাঙা রাস্তা, তার দুপাশে অসংখ্য ছোট ছোট দোকান, সব জায়গায় কেমন একটা আষ্টে গন্ধ। রাস্তার কাদায় কাকাবাবুর ক্রাচ বসে যাচ্ছে বলে তার হাঁটতে একটু অসুবিধা হচ্ছে। বছর সাতেক আগে আমি শেষবার ক্যানিংয়ে এসেছিলাম, তার চেয়েও জায়গাটা আরও খারাপ হয়ে গিয়েছে। তবে লঞ্চে ওঠার পর তোমাদের ভালো লাগবে। তার আগে থানাটা কোথায় চলো খোঁজ করা যাক। লোকজনকে জিজ্ঞেস করে ওরা থানায় পৌঁছে গেল। কাকাবাবু জিপ গাড়ি আর গরুর গাড়ির দুর্ঘটনার কথা জানালেন। থানার বড় দারোগা বললেন যে তিনি একটু আগেই টেলিফোনে ঘটনাটা জানতে পেরেছেন। ছোট দারোগাকে পাঠিয়ে দেওয়া হয়েছে সেখানে। একটা খাতা টেনে নিয়ে বড় দারোগা বললেন, জেগে আপনাদের নাম ঠিকানা লিখে দিয়ে যান, পরে দরকার হতে পারে। উন্ডেড লোকটাকে আপনারা ভর্তি করে দিয়েছেন তো? সেই খাতায় নাম ধাম লিখে দেওয়ার পর কাকাবাবু বললেন, দারোগাবাবু, আপনাকে আর একটা কথা জিজ্ঞেস করতে চাই। বিদেশি যে লঞ্চটা সমুদ্রে ভেসে এসেছে, সেটা এখন কোথায় আছে? ভদ্রলোক চোখ কপালে তুলে কাকাবাবুকে একবার আপাদ মস্তক দেখলেন, তারপর কড়া গলায় বললেন, কেন আপনি সেটা জেনে কী করবেন? একবার সেই লঞ্চটা একটু দেখতে চাই। কেন, আপনারা কি কাগজের রিপোর্টার নাকি? আগে না, এমনি একটু কৌতূহল। সেই লঞ্চটা দেখবার জন্য আপনারা কলকাতা থেকে এসেছেন? হ্যাঁ। তাই কৌতূহলের কারণ জানতে পারি? একটা বিদেশি লঞ্চ সমুদ্র দিয়ে ভাসতে ভাসতে চলে এসেছে, সেটা দেখার জন্য তো কৌতূহল হতেই পারে, তাই না? লঞ্চটা দেখার কি কোনো বারণ আছে? অনেকেই তো দেখেছে, কাগজে কাগজে ছবি পর্যন্ত বেরিয়ে গেছে। দারোগাবাবু কাকাবাবুর মুখের দিকে আর একবার ভালো করে দেখে নিয়ে বললেন, আপনার নামটা কি বললেন? রাজা রায়চৌধুরী, মানে সেই সবুজ দ্বীপের রাজা নামে বইটায়? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, ইনি সেই কাকাবাবু। দারোগা অমনি উঠে দাঁড়িয়ে পড়লেন। আরে তাই বলুন, আমার প্রথম থেকেই মনে হয়েছিল আপনার কত বড় বড় লোকের সঙ্গে চেনা। আপনি ইচ্ছে করলেই কি খাবেন বলুন স্যার, মানে চা, ডাবের জল? না না, এখন কিছু খাবো না। লঞ্চটা কোথায় আছে বলুন, আমাদের আজ রাতের মধ্যেই ফিরতে হবে। আরে আপনারা বসুন তো স্যার, একটু চা অন্তত খান, আমি সব বুঝিয়ে দিচ্ছি। সুন্দরবন অঞ্চলটা ভালো করে চেনেন কি? নইলে বুঝতে পারবেন না। বড় দারোগা একটা ম্যাপ বিছিয়ে ফেললেন টেবিলের ওপর, একটা পেন্সিলের উল্টো পিঠ দিয়ে বোঝাতে লাগলেন। এই যে দেখুন, ক্যানিং, আপনারা এখানে আছেন, তারপর বাসন্তী, তারপর এই হলো গোসাবা।
এখান থেকেই আসল সুন্দরবনের শুরু। আর জঙ্গলের পাশ দিয়ে এই চলে গেছে দত্তরগাং, সেটা গিয়ে পড়েছে হরিণভাঙা নদীতে। এদিকে দুপাশেই গভীর জঙ্গল কিন্তু, আর এইখানটায় হরিণভাঙা নদী এখানে অনেক চওড়া হয়ে গিয়ে সমুদ্রে পড়ল। এপাশটায় বাঘমারা ফরেস্ট, এইখানটায় এসে আটকে ছিল লঞ্চটা। আটকে ছিল বলছেন কেন, এখন নেই? লঞ্চটাকে ওখান থেকে গোসাবায় নিয়ে আসার কথা, এর মধ্যে পৌঁছে গেছে কিনা সে খবর আমরা পাইনি। আপনারা একটা কাজ করুন বুঝলেন, পুলিশের একটা লঞ্চ যাচ্ছে ওদিকে, কলকাতা থেকে দুজন বড় অফিসার এসেছেন, মিস্টার ভট্টাচার্য আর মিস্টার খান, তারা যাচ্ছেন এসপি সাহেবের লঞ্চে। আপনার নাম শুনলে নিশ্চয়ই নিয়ে যাবেন ওরা। ভট্টাচার্য মানে অ্যাডিশনাল আইজি? হ্যাঁ হ্যাঁ, উনি তো। ওকে তো আমি ভালো করেই চিনি, তাহলে ওদের লঞ্চে গেলেই তো ভালো হয়। এক্ষুনি জেটি ধরে চলে যান স্যার, ওদের লঞ্চ তাড়াতাড়ি ছাড়বে। মানে আমারও তো জেটি ঘাটে যাওয়ার কথা ছিল বুঝলেন না, বড় সাহেবরা সব এসেছেন। এদিকে আমার আবার কলেরার মতন হয়েছে, প্রতি 10 মিনিট অন্তর অন্তর বাথরুম, সেই জন্যেই ক্ষমা চেয়ে নিয়েছি স্যার। থানা থেকে বেরিয়ে ওরা রওনা দিল জেটি ঘাটের দিকে। আমি তো আর এ রাস্তায় তেমন তাড়াতাড়ি যেতে পারবো না বিমান, তুমি আর সন্তু আগে আগে চলে যাও, লঞ্চ ছেড়ে চলে যেতে পারে, তোমরা গিয়ে আমার নাম করে একটু অপেক্ষা করতে বলো। বিমান আর সন্তু ছুট লাগালো, ওরা তো চেনে না, তাই লোককে জিজ্ঞেস করতে লাগলো যে জেটি ঘাট কোন দিকে। এমন সরু আর পিছল রাস্তা, তাতেও বেশ ভিড়। রাস্তাটা বড় পুকুরের পাশ দিয়ে গিয়ে নদীর ধারে বাঁধের ওপর উঠেছে, এই বাঁধের ওপর দিয়ে আবার অনেকটা যেতে হয়। জেটি ঘাটের কাছে অনেকগুলো লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, এর মধ্যে কোনটা যে পুলিশের লঞ্চ সেটা দেখে বোঝবার উপায় নেই। টিকিট ঘরের কাছে গিয়ে বিমান জিজ্ঞেস করল, আচ্ছা বলছি পুলিশের লঞ্চটা কখন ছাড়বে বলতে পারবেন? টিকিটবাবুটি গোমড়া মুখে প্রায় ধমক দিয়ে উত্তর দিল, পুলিশের লঞ্চ কখন ছাড়বে তার আমি কি জানি, যদি টিকিট কাটতে হয় তো বলুন। না না, আমাদের পুলিশের লঞ্চটাই দরকার। আচ্ছা সেটা কোন দিকে আছে একটু দেখিয়ে দেবেন। আচ্ছা মুশকিল তো, আমি পুলিশের লঞ্চের খোঁজ রাখতে যাব কোন দুঃখে, হ্যাঁ আমি চোর না ডাকাত। সন্তু এগিয়ে গেছে জলের দিকে, তারই বয়সী একটা ছেলে মাথায় করে কোনো একটা যাত্রীর স্যুটকেস বয়ে নিয়ে যাচ্ছিল। তার পাশে গিয়ে সন্তু জিজ্ঞেস করল, ও ভাই একটু শোনো, এর মধ্যে পুলিশের লঞ্চ কোনটা সেটা বলতে পারবে? ছেলেটা থেমে গিয়ে এদিক ওদিক তাকালো, তারপর বলল, এটা নাই গো বাবু। তারপর নদীর মাঝখানে একটা চলন্ত লঞ্চ দেখতে পেয়ে আবার বলল, ওই যে পুলিশের লঞ্চ, ওই যে ওই যে ওই যে দেখুন, ওই যায় মন পবন। বিমান ততক্ষণে সেখানে চলে এসেছে। ছেলেটার কথা শুনে সে বলল, এই রে ছেড়ে চলে গেছে, কি হবে? আচ্ছা লঞ্চটাকে থামানো যায় না? হ্যাঁ কেন যাবে না, আরে আপনি ওই বোনবেলা সারেন সাহেবকে গিয়ে বলুন না, ও উইসেল বাজিয়ে থামিয়ে দিবে। সারেনকে এখন কোথায় পাবো? ওই তো ডেকের উপর শেখ লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে দেখুন, হ্যাঁ ওই আমাদের সারেন সাহেব, হ্যাঁ ওনাকে গিয়ে বলুন। লঞ্চের ওপর থেকে একটা লম্বা কাঠের পাটাতন ফেলে দেওয়া হয়েছে জেটির ওপর, একজন লোক পাশে একটা বাঁশ ধরে দাঁড়িয়ে আছে, সেই বাঁশ ধরে পাটাতনের সিঁড়ি দিয়ে লঞ্চে উঠতে হয়। বিমান সেই পাটাতনের সিঁড়ির কাছে গিয়ে চেক লুঙ্গি পরা লোকটাকে ডেকে বলল, হ্যাঁ সারিং সাহেব, হুইসেল বাজিয়ে ওই পুলিশের লঞ্চটা একটু থামাবেন, আমাদের বিশেষ দরকার, প্লিজ। গেঞ্জি আর লুঙ্গি পরা সারেং সাহেব এক মনে গোফে তা দিচ্ছিলেন। বিমানের কথাটা শুনে একটা অদ্ভুত হাসি হেসে বললেন, কি বললেন, পুলিশের লঞ্চ থামাবো কেন, কোথাও ডাকাতি হয়েছে? না মানে সেসব কিছু নয়, আমাদের এমনি খুব দরকার,
তা আপনার দরকার হয় আপনি নিজেই হাঁক পারুন, আমায় এর মধ্যে জড়াচ্ছেন কেন? হ্যাঁ, তারপর সারিন সাহেব আর একখানা অবজ্ঞার হাসি দিয়ে ঢুকে গেলেন নিজের কেবিনে। পুলিশের লঞ্চ মন পবন ততক্ষণে আরও দূরে চলে গিয়েছে। নিরাশ হয়ে সন্তু আর বিমান এলো টিকিট ঘরের দিকে। আমি প্লেন চালাই আর এই সারেং সামান্য একটা লঞ্চ চালায়, কিন্তু সারেংয়ের কীরকম পার্সোনালিটি দেখলি, আমাকে একবারে আউট করে দিল। এই সারেং সাহেবের গোঁফটা দেখেছ, ঠিক কাকাবাবুর মতো না? এবার টিকিট ঘরের সেই ছোকরা বাবুটা বলে উঠল, আপনারা কি বনবালায় যাবেন? নইলে এখান থেকে একটু সরে দাঁড়ান। কি ব্যাপারটা সন্তু, এখানে সবাই দেখছি ধমকে কথা বলে। আচ্ছা, এরপরের লঞ্চ কখন ছাড়বে? পরের লঞ্চ আড়াই ঘন্টা বাদে, আমি কিন্তু এখন কাউন্টার বন্ধ করে দেব। বনবালা লঞ্চ ছাড়ার টং টং শব্দ হল, পাটাতনের সিঁড়িও তুলে নেওয়া হলো ওপরে। এই রে, কাকাবাবু তো এখনো এলেন না, তার মানে আমাদের এখানে আড়াই ঘন্টা ধরে বসে থাকতে হবে। দূরে বাঁধের ওপর দেখা গেল কাকাবাবু আস্তে আস্তে আসছেন। বাঁধের ওপরেও মাঝে মাঝে কাদা জমে আছে, ক্রাচ ফেলার খুবই অসুবিধা। না না, আমাদের এটাতেই যেতে হবে, আপনি বনবালাকে একটু অন্তত থামান প্লিজ। কেন, বনবালাকে থামাবো কেন? একজন লোক ওই ওই যে আসছেন, তাকে এটাতেই যেতে হবে। একজন লোক আসছে বলে আমার লঞ্চ লেট করাতে হবে? এ কি আবদার পেয়েছেন? না না, একজন নয়, তিনজন। উনি এসে পৌঁছালে আমরাও সঙ্গে যাব। তিনজন? ঠিক আছে, তিনজনের জন্য না হয় থামানো যেতে পারে। এই বলে টিকিটবাবু একটা হুইসল বাজালেন বেশ জোরে। বনবালা ততক্ষণে জেটি ছেড়ে দিয়েছে, আবার ঘ্যাঁস ঘ্যাঁস টং টং শব্দ করে ধারে ভিড়ল। কাকাবাবু এসে পৌঁছাতেই সব কথা জানালো বিমান। কাকাবাবু বিশেষ বিচলিত হলেন না। কি আর করা যাবে, এই লঞ্চেই গোসাবা পর্যন্ত যাওয়া যাক। পকেট থেকে টাকা বের করে তিনি সন্তুকে দিয়ে বললেন, তিনখানা টিকিট কেটে নে। পাটাতনের সিঁড়ি দিয়ে সন্তু লঞ্চে উঠে গেল সহজেই, বিমানেরও কোনো অসুবিধা হলো না। মুশকিল হলো কাকাবাবুকে নিয়ে, অত সরু পাটাতনের ওপর ক্রাচ ফেলা মুশকিল, তার উপর আবার এক হাতে বাঁশের রেলিং ধরে ব্যালেন্স রাখতে হবে, একটু এদিক ওদিক হলেই নিচের জলকাদার মধ্যে ধপাস। কাকাবাবু কি করে ওঠেন সেটা দেখার জন্য একদল যাত্রী ডেকের ওপর ভিড় করে এলো, যেন এটা একটা মজার ব্যাপার। কাকাবাবু পাটাতনের ওপর এক পা দিয়ে একটু সময় চুপ করে দাঁড়িয়ে রইলেন, তারপর ক্রাচ দুটো লঞ্চের ওপর ছুঁড়ে দিয়ে বললেন, সন্তু ধর। এবারে তিনি এক পায়ে লাফিয়ে লাফিয়ে সেই সিঁড়ি দিয়ে চলে এলেন। একদল যাত্রী হাততালি দিয়ে উঠল, যেন এটা একটা সার্কাসের খেলা। সন্তুর খুব রাগ হয়ে গেল, কিন্তু কিছু বলাও যায় না। লঞ্চটা একেবারে যাত্রীতে ঠাসা, একতলায় একটুও জায়গা নেই, ছাদের ওপরে খোলা জায়গায় রোদ্দুরের মধ্যে ওদের দাঁড়িয়ে থাকতে হলো। বিমান একটু চলে গেল সারেং সাহেবের কেবিনের দিকে তার সঙ্গে ভাব জমাতে, আর এই সুযোগে কাকাবাবুর চোখের আড়ালে গিয়ে একটা সিগারেট টানতে। কাকাবাবু, এটা কোন নদী? এই নদীর নাম মাতলা, এক সময় খুব বিরাট আর দুর্দান্ত নদী ছিল, এখন মাঝখানে চড়া পড়ে গেছে, সব নদীগুলোরই অবস্থা এখন কাহিল। ওই যে বাড়িটা দেখছিস, ওটা ছিল হ্যামিল্টন সাহেবের কাছারি বাড়ি। তীরের দিকে একটা পুরনো আমলের মস্ত বড় বাড়ির দিকে আঙুল তুলে কাকাবাবু বললেন, হ্যামিল্টন সাহেব ছিলেন জমিদার, সুন্দরবনের এদিককার অনেক উন্নতি করেছেন, গোসাবায় গিয়ে আরও দেখতে পারে। বিমান ফিরে এসে বলল, সারেং সাহেবের নাম হচ্ছে হাসান মির্জা, আমায় কোনো পাত্তাই দিল না। আমি বললাম যে আমি প্লেন চালাতে জানি, আমাকে একটু লঞ্চ চালাতে শিখিয়ে দেবেন? তাই শুনে মির্জা সাহেব বললেন আমার নাকি পেট গরম হয়েছে, তাই চা খাওয়া একদম বন্ধ করে দিতে বললেন, আর সকালবেলা কুলোত্থ ভিজিয়ে খেতে বললেন। আচ্ছা, কুলোত্থ কলাই কি জিনিস কাকাবাবু? কাকাবাবু খুব হাসতে লাগলেন। বিমানদা, তুমি প্লেন চালাও শুনে সারেং সাহেব ভেবেছে তুমি গুল মারছো, হয়তো পাগল হয়ে গেছো। কি ঝঞ্ঝাট,
যারা চালায় তারা বুঝি সুন্দরবন বেড়াতে আসতে পারে না? আর সুন্দরবনে বেড়াতে এলে তো এইসব লঞ্চেই চাপতে হবে। তারপরেই নদীর দুধারে তাকিয়ে বিমান বলল, কই জঙ্গল দেখতে পাচ্ছি না তো। আসল জঙ্গল এখনো অনেক দূর, তবে মাঝে মাঝে এমনি জঙ্গল দেখতে পাবে। বেশ লাগছে কিন্তু, ভাগ্যিস এসেছিলাম আপনাদের সঙ্গে। সেই কলেজে পড়ার সময় একবার গঙ্গায় চেপেছিলাম, তারপর আর কখনো লঞ্চ চড়ে বেড়াইনি। আজ তুমি সুন্দরবনের নদীতে ঘুরে বেড়াচ্ছ, আবার দুদিন বাদে নিউ ইয়র্ক চলে যাবে। তোমারই কিন্তু মজা, যাই বলো বিমানদা। আরে রোজ রোজ প্লেন চালাতে আর অত ভালো লাগে না রে, আমি অন্তত 100 বার নিউ ইয়র্ক গেছি, তার চেয়ে এই বাড়ির কাছেই নতুন জায়গায় বেড়াতে আমার বেশি ভালো লাগছে। শন্তু, তুই এক কাজ করতো, এখানে না দাঁড়িয়ে তুই বরং সারা লঞ্চটা একবার টহল দিয়ে আয়। যদি কোথাও শুনিস যে লোকেরা সেই বিদেশি লঞ্চটা নিয়ে আলোচনা করছে, তাহলে মন দিয়ে শুন। সন্তু চলে যেতেই গেরুয়া কাপড় আর গেরুয়া পাঞ্জাবি পরা, মুখে কাঁচা পাকা দাড়িওয়ালা একজন লোক এসে কাকাবাবুর সামনে দাঁড়ালো, দু হাত তুলে বলল, নমস্কার রায় চৌধুরী মশাই, তা এদিকে কোথায় চললেন? কাকাবাবু বেশ অবাক হলেন, ভ্রু কুঁচকে বললেন, আপনাকে চিনতে পারলাম না তো, আপনি বা আমায় কী করে চিনলেন, আপনি কে? আমার নাম ছোট সাধু, আমার আর অন্য কোনো নাম নেই, আমার বাবাকে সবাই বড় সাধু বলতো, সেই হিসেবে আমি ছোট সাধু আর কি। আপনি আমায় চেনেন? আপনাকে কখনো দেখেছি বলে তো মনে হয় না। আপনি আমায় মনে রাখেননি, কিন্তু আমি মনে রেখেছি। আপনি ঘোড়া মানুষ, আপনাকে একবার দেখলেই চেহারাটা মনে থাকে। বিমান বিরক্ত হয়ে সাধুটার দিকে তাকালো। সত্যিকারের খোঁড়া লোককে কি কেউ এইভাবে মুখের ওপর খোঁড়া বলে? এ আবার কি ধরনের সাধু? কাকাবাবু কিন্তু রেগে গেলেন না, তিনি হাসলেন, লোকটার চোখের ওপর চোখ রেখে বললেন, হ্যাঁ আমাকে একবার দেখলে মনে রাখা সহজ, কিন্তু আমারও তো স্মৃতিশক্তি খারাপ নয়, মানুষের মুখ আমি চট করে ভুলি। আপনার সঙ্গে আমার কোথায় দেখা হয়েছিল বলুন তো। কথাটার উত্তর না দিয়ে ছোট সাধু এদিক ওদিক তাকালেন। আরও অনেক লোক কাকাবাবুর দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। লঞ্চের যাত্রীরা আর সবাই স্থানীয় লোক। কাকাবাবু আর বিমানকে দেখলেই বোঝা যায় যে ওরা কলকাতা থেকে এসেছেন। অন্যেরা যাতে শুনতে না পায় এই জন্য ছোট সাধু কাকাবাবুর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, জেলখানায়, ব্যাস, ও সম্বন্ধে আর কিছু জিজ্ঞাসা করবেন না। আপনি কি রাঙাবেলের মাস্টারবাবুর কাছে যাচ্ছেন? তাহলে আমার আশ্রমে একবার আসবেন, আমিও রাঙাবেলেতেই থাকি। এই সময় একটা বাচ্চা ছেলে এসে বিমানের জামা টেনে ধরল। দাদা, সারিং সাহেব আপনাকে ডাকছেন। বিমান ছেলেটার সঙ্গে চলে গেল। রায়চৌধুরী সাহেব, আপনার মতন মানুষ এরকম সাধারণ লঞ্চে যাচ্ছেন কেন? আপনি চাইলে গভর্নমেন্টের স্পেশাল বোট পেতে পারতেন, এই ভিড়ের মধ্যে আপনার কষ্ট হচ্ছে। কিসের কষ্ট, তবে একটু বসতে পারলে ভালো লাগতো, গোসাবাজিতে কতক্ষণ লাগবে? তা ধরেন 3-3.5 ঘন্টা তো বটেই, এদিকে থাকবেন বুঝি কিছুদিন? না, আজকে রাতেই ফিরব। আজ আপনার ফেরা হবে না। তার মানে? কেন ফেরা হবে না? আপনারা তো সাধু সন্ন্যাসীতে বিশ্বাস করেন না, কিন্তু দেখবেন আমার কথাটা ফলে কিনা, আজ আপনি ফিরতে পারবেন না। আমি রাঙাবেলিয়া যাচ্ছি না, শুধু গোসাবা পর্যন্ত যাব। আরে দেখুন না কি হয়। বিমান ফিরে এসে উত্তেজিতভাবে বলল, আমাদের খুব গুড লাক কাকাবাবু, পুলিশের লঞ্চটা মাঝ নদীতে দাঁড়িয়ে পড়েছে, এখন এই লঞ্চটা ওর পাশে ভিড়তে পারে। সারেং সাহেব আমাকে জিজ্ঞেস করলেন যে পুলিশের কর্তারা আমাদের চিনতে পারবেন তো। অ্যাডিশনাল আইজি রণবীর ভট্টাচার্য আছেন ওই লঞ্চে, তিনি আমাকে ভালোই চেনেন। একটু বাদেই দুটো লঞ্চ পাশাপাশি হয়ে গেল। পুলিশের লঞ্চের ওপরের ডেকটা একদম খালি, শুধু সারেংয়ের পাশে বসে আছে একজন পুলিশ অফিসার। কাকাবাবু সেই পুলিশটাকে চেঁচিয়ে বললেন, রণবীর ভট্টাচার্যকে বলুন আমার নাম রাজা রায়চৌধুরী,
খুব জরুরি দরকারে তার সঙ্গে একবার দেখা করতে চাই। আপনি কি খবরের কাগজের লোক? তাহলে গোসাবায় গিয়ে দেখা করবেন, সাহেব এখন বিশ্রাম নিচ্ছেন। আপনার সাহেবকে গিয়ে আমার নামটা বলুন, এখন বেলা 11টা বাজে, এখন বিশ্রাম নেবার সময় নয়। এই লঞ্চের কিছু লোক এই কথায় হেসে উঠল। লঞ্চের ভেতর থেকে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলেন একজন খুব লম্বা মানুষ, নীল রঙের প্যান্ট আর সাদা হাওয়াই শার্ট পরা। মুখের ভাব দেখলেই বোঝা যায় যে তিনি একজন বড় অফিসার। মুখে সরাসরি রোদ পড়েছে বলে চোখ মুচকে তাকিয়ে তিনি বললেন, কি হয়েছে? আরে কে, কাকাবাবু নাকি? আপনি এখানে? চলে আসুন চলে আসুন, এই লঞ্চে চলে আসুন। দুটো লঞ্চ একেবারে গায়ে গায়ে ঘেঁষে দাঁড়ালো। সন্তু ততক্ষণে উঠে এসেছে ওপরে। একে একে ওরা যেতে লাগলো অন্য লঞ্চটাতে। কাকাবাবু ছোট সাধুকে বললেন, চলুন আপনিও আমাদের সঙ্গে চলুন। না না, আমি কেন যাব? আপনি গোসাবা পর্যন্ত যাবেন তো, ওই লঞ্চটা আগে পৌঁছবে, সেখানে আপনাকে নামিয়ে দেব, আপনার সঙ্গে গল্প করতে করতে যাওয়া যাবে। গোসাবায় না, আমি আগে বাসন্তীতে নামবো, সেখানে আমার অন্য কাজ আছে। বেশ তো, সেখানেই আপনাকে নামিয়ে দেওয়া যাবে। না তার দরকার নেই, আমি এই লঞ্চেই নিয়মিত যাই, সবাই আমায় চেনে। কাকাবাবু ছোট সাধুর কাঁধ শক্ত করে চেপে ধরলেন, বললেন, চলুন চলুন, আপনার সঙ্গে আমার কথা আছে। খুবই অনিচ্ছার সঙ্গে ছোট সাধু এলেন পুলিশের লঞ্চে। অন্য লঞ্চটা আবার দূরে চলে গেল। রণবীর ভট্টাচার্য হাসতে হাসতে কাকাবাবুকে জিজ্ঞেস করলেন, তা মহাকাশ থেকে কোনো উল্কা সুন্দরবনে খসে পড়েছে নাকি? কিংবা জঙ্গলের মধ্যে কোথাও কনিষ্কর মুন্ডু পাওয়া গেল? নইলে আপনি এদিকে? এদের নিয়ে সুন্দরবনে বেড়াতে এসেছি। সন্তুকে তো তুমি চেনই, আর এ হচ্ছে বিমান, আমাদের পাড়ার ছেলে। আর এই সাধুটির সঙ্গে নতুন পরিচয় হলো। চলুন চলুন নিচে চলুন, ওপরে যা রোদ। আচ্ছা, আপনাদের লঞ্চটা হঠাৎ থেমে গেল কেন? একটা মাছ ধরা নৌকো যাচ্ছিল, তাতে বেশ বড় বড় পার্শে মাছ রয়েছে। তাই আমি খালাসিদের বললাম নৌকাটাকে ডেকে 2-3 কিলো মাছ কিনে নাও, এরকম টাটকা মাছ তো আর কলকাতায় পাওয়া যায় না। ভাগ্যিস লঞ্চটা থেমেছিল, নইলে তো আপনাদের ধরতেই পারতাম না। নিচে একটা টেবিলের চারপাশে অনেকগুলো চেয়ার, সেখানে আরও 2 জন পুলিশ অফিসার বসে আছেন। টেবিলের ওপর তাস ছড়ানো, 3 জন খেলোয়াড় অথচ 4 জায়গায় তাস দেওয়া হয়েছে। আমরা কাট থ্রোট ব্রিজ খেলছিলাম, আপনার গলা শুনে আমি উপরে উঠে গেলাম। ও, ইনি হলেন 24 পরগনার SP আকবর খান, ইনি এখানকার SDPO প্রশান্ত দত্ত, আর ইনি কাকাবাবু, তোমরা চেনো তো? কাকাবাবুর নাম রাজা রায়চৌধুরী, কিন্তু এখন তো সবাই কাকাবাবু বলেই ডাকে। আমি দিল্লি গিয়েছিলাম, হোম সেক্রেটারি পর্যন্ত জিজ্ঞাসা করলেন কাকাবাবু কেমন আছে। কনভে মাই রিগার্ডস টু হিম। অন্য 2 জনের মধ্যে একমাত্র আকবর খানকেই জাঁদরেল পুলিশ অফিসারের মতো দেখতে, ফর্সা রং, মুখে পাকানো গোঁফ আর খুব শক্তিশালী চেহারা। রণবীর ভট্টাচার্যকে দেখলে কিন্তু পুলিশের কর্তা বলে মনেই হয় না, মনে হয় যেন কোনো কলেজের প্রফেসর। আর প্রশান্ত দত্তের বয়স অন্য 2 জনের তুলনায় বেশ কম, মনে হয় ক্রিকেট খেলোয়াড়। ছোট সাধুর দিকে তাকিয়ে প্রশান্ত দত্ত জিজ্ঞেস করল, একে আপনি কোথায় পেলেন, আগে থেকে চিনতেন? আমি চিনি না, কিন্তু ইনি আমাকে চেনেন বললেন। এইবার বলুন তো সাধু মহারাজ, আপনার সঙ্গে আমার জেলখানায় কেন দেখা হয়েছিল? আপনি জেলখানায় কি করছিলেন? আমি বা সেখানে গিয়েছিলাম কেন? সে প্রায় 7-8 বছর আগেকার কথা, আমি তখনও সাধু হইনি, একটু অন্য লাইনে গিয়েছিলাম। এখন আর স্বীকার করতে লজ্জা নেই, চুরি জোচ্চুরিতে হাত পাকিয়েছিলাম। অসৎ সঙ্গে পড়লে যা হয়, 6 মাস জেল খেটে শায়েস্তা হয়ে গেছি, তারপর থেকেই ধর্মে কর্মে মন দিয়েছি। দেখুন স্যার, ঋষি বাল্মীকিও তো আগে ডাকাতি ছিলেন, পরে সাধু হন। বাবা, তা আপনিও কি এখন রামায়ণের মতন কোনো কাব্যটা বলিচ্ছেন নাকি? হ্যাঁ না স্যার, অত বিদ্যা আমার নেই, তবে ভগবান আমাকে দয়া করেছেন। স্বপ্নে আমি একটা ওষুধ পেয়েছি, সেই ওষুধে যাবতীয় পেটের রোগ নির্ঘাত ছেড়ে যায়।
এলাকার অনেক লোক আমার কাছে ওষুধ নিতে আসে। আপনি কোন জেলে ছিলেন? সেখানে আপনার সঙ্গে আমার দেখা হলো কি করে? আলিপুর সেন্ট্রাল জেলে। সেখানে শোভনলাল বলে একজন ফাঁসির আসামি ছিল। ফাঁসির আগের দিন সে আপনার সঙ্গে দেখা করতে চেয়েছিল। আপনি দেখা করতে গিয়েছিলেন। শোভনলাল আপনার পা জড়িয়ে ধরে কাঁদল খুব। অত বড় একজন দুর্দান্ত খুনে যার পা জড়িয়ে ধরে কাঁদে, সেই মানুষকে কি ভোলা যায়? না, যায় না। সেই জন্যই আপনার কথা আমার মনে আছে। ও, সেই শোভনলালের কেস। সে আপনাকেও খুন করতে গিয়েছিল না? তা আপনি জেল থেকে ছাড়া পাবার পরেই সাধু হয়ে গেলেন? আগে হ্যাঁ স্যার, বিশ্বাস করুন, তারপর আমি আর কোনো দিনও খারাপ লাইনে যাইনি। তাছাড়া আমার বাবাও স্বর্গে গেলেন আর আমাকে আশ্রমের ভার নিতে হলো। এই সাধু সম্পর্কে আমার কাছে কিন্তু অন্যরকম রিপোর্ট আছে। সুন্দরবনের দিককার বড় বড় স্মাগলারেরা গভীর রাত্রে এই সাধুর আশ্রমে যাতায়াত করে। তারা কেন আসে বলুন তো? আকবর খান বললেন, হ্যাঁ আমিও শুনেছি এর কথা। তারা পেটের রোগের ওষুধ নিতে আসে স্যার, যে আসে তাকেই দিই। তাদের মধ্যে কে স্মাগলার আর কে ভালো লোক তা আমি কি করে চিনব বলুন তো? আপনি প্রত্যেক সপ্তাহে দু তিনবার কলকাতায় যান, সে খবরও পেয়েছি। আশ্রম ছেড়ে এত ঘন ঘন কলকাতায় যান কেন আপনি? আমার ওষুধ বানাবার জন্য মালপত্র কিনতে যেতে হয়। অনেক রকম গাছের শেকড় লাগে, সেগুলো কলকাতা ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। ও আচ্ছা আচ্ছা, সেজন্য সপ্তাহে দু তিনবার যেতে হয়। তা আজও কি কলকাতা থেকে ফিরছেন? আরে আমারও তো নানান রকম পেটের রোগ, কোনো ওষুধেই সারে না। এবারে তাহলে আপনার ওষুধ খাবো। দিন দেখি সাধু বাবা, আমায় কিছু ওষুধ দিন। ওষুধ তো সঙ্গে নেই স্যার। নেই? তাহলে কলকাতা থেকে কি সব গাছের শিকড় বাকড় কিনে আনলেন? সেগুলো একটু দেখান তো। কবিরাজি ওষুধের উপর আমার খুব বিশ্বাস আছে। কই দেখান। না স্যার, এবারে কোনো শেকড় বাকড় আনিনি। হাতিবাগান বাজারে একটা দোকানে অর্ডার দিয়ে এসেছি, পরের বার গিয়ে নেব। আপনার জামাটা একবার খুলুন তো। রণবীর ভট্টাচার্যের হঠাৎ এই কথায় ছোট সাধু একেবারে হক চকিয়ে গেলেন। ভ্রু দুটো কপালে তুলে বললেন, কি বলছেন স্যার? জামা খুলবো, কিন্তু কেন? আরে খুলুন না মশাই, দেখি আপনার স্বাস্থ্যখানা কেমন। জানো প্রশান্ত, সাধুদের স্বাস্থ্য খুব ভালো হয়, ভালো ঘি দুধ খায় তো। কই খুলুন খুলুন। দেখুন স্যার, আমি এই লঞ্চে আসতে চাইনি। রায়চৌধুরী সাহেব আমাকে জোর করে ধরে নিয়ে এলেন, তা বলে আপনারা আমাকে হুকুম দিয়ে জামা খোলাবেন, এ কিন্তু ভারী অন্যায়। হুকুম দিলাম কোথায়, জামাটা খুলবেন, আপনার বুকের ছাতির মাপটা একটু দেখব, এতেই আপনার আপত্তি? হ্যাঁ স্যার, আমার আপত্তি আছে, আলবাদ আপত্তি আছে। বাসন্তী বোধ হয় এসে গেল, আমায় সেখানে নামিয়ে দিন। আকবর খানের চেয়ারের পায়ের কাছে একটা কালো রঙের ছোট সুটকেস রয়েছে, তিনি সেটা তুলে টেবিলের ওপর রাখলেন। সুটকেসটা খুলে তার মধ্যে থেকে একটা রিভলভার বের করে প্রথমে নলটায় দুবার ফুঁ দিলেন, তারপর সেটা সোজা ছোট সাধুর কপালের দিকে তাক করে খুব ঠান্ডাভাবে বললেন, শুনুন সাধু বাবা, একখানা গুলি ছুড়লেই আপনি অজ্ঞা পাবেন, তারপর আপনার ডেড বডিটা জলে ফেলে দেব। এখন বাটার সময় জলের টানে আপনার বডিটা সোজা চলে যাবে, কেউ কোনোদিন কিছু জানতেও পারবে না। সেটা আপনি চান না জামাটা খুলবেন? আরে আকবর, তুমি শুধু শুধু সাধু বাবাকে ভয় দেখাচ্ছ, উনি এমনিতেই খুলবেন জামাটা, কি তাই না? কি কুক্ষণেই আপনি জেঁচে আজ আমার সঙ্গে আলাপ করতে এসেছিলেন, নইলে আপনাকে এরকম বিপদে পড়তে হতো না। আর উপায় নেই, এবার জামাটা খুলে ফেলুন। কাকাবাবুর দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে ছোট সাধু আস্তে আস্তে জামাটা খুলে ফেললেন। দেখা গেল তার সারা বুকে ব্যান্ডেজ জড়ানো। এইবারে প্রশান্ত দত্ত উঠে গিয়ে সেই ব্যান্ডেজ ধরে এক টান মারতেই
তার ভিতর থেকে ঝরঝড় করে ঝরে পড়তে লাগলো 100 টাকার নোট। প্রশান্ত, টাকাগুলো গুনে রাখো কত আছে। ব্যান্ডেজের সাইজ দেখে মনে হচ্ছে 1025-30 হবে। তারপর সন্তুর দিকে ফিরে তিনি বললেন, বুঝলে তো সন্তু, এই সাধু বাবা স্মাগলারদের চোরাই মালপত্তর কলকাতায় নিয়ে গিয়ে বিক্রি করে। সাধুর পোশাকে থাকে তো, তাই ওকে কেউ সন্দেহ করে না। তবে এ অতি ছোটখাটো ব্যাপার। মাই গড, লোকটাকে দেখে আমি একবারও সন্দেহ করিনি। এই সময় ওপরে যে পুলিশটা ছিল সে দুর্দার করে সিঁড়ি দিয়ে নেমে এলো, বলল, স্যার স্যার, নদী দিয়ে একটা লাশ ভেসে যাচ্ছে, কি করব, লঞ্চ থামাবো? এরপর 1 ঘন্টা সময় চলে গেল সেই মৃতদেহটার জন্য। পুলিশ লঞ্চের খালাসিরা একটা লম্বা বাঁশের আঁকশি দিয়ে মৃতদেহটাকে কাছে আনলো টেনে, কিন্তু সেটাকে আর এই লঞ্চে তোলা হলো না। ঠিক সেই সময় ইরিগেশন ডিপার্টমেন্টের একটা খালি লঞ্চ যাচ্ছিল, সেটাকে থামানো হলো। সন্তু, তুই ভেতরে বসে থাক, এইসব দৃশ্য তোর না দেখাই ভালো। সন্তু ওপরে না গেলেও একতলার জানলা দিয়ে দেখতে চেষ্টা করছিল ব্যাপারটা। কাকাবাবু আর রণবীর ভট্টাচার্য বসে রইলেন সেখানে। এই প্রশান্ত সঙ্গে থাকাতেই তো যত গণ্ডগোল। আমি যাচ্ছিলাম অন্য কাজে। নদী দিয়ে কেন লাশ ভেসে যাচ্ছে তা আমার দেখার কথা নয়। এখানে সাপের কামড়ে অনেক লোক মরে। সাপের কামড় খেয়ে মরলে সেই মৃতদেহ পোড়ানো হয় না, জলে ভাসিয়ে দেওয়া হয়। সুতরাং তাতে পুলিশের কিছু করার নেই। কিন্তু প্রশান্ত রয়েছে সঙ্গে, সে এখানকার SDPO। যে লাশ ভেসে যাচ্ছে সেটা সাপের কামড়ে মৃত্যু না খুনের ব্যাপার, সেটা তার জানার দরকার। একটু বাদেই প্রশান্ত দত্ত এসে খবর দিল যে মৃতদেহটার বুকে নাকি একটা ছুরি বিঁধে আছে। ভাগ্যিস ইরিগেশনের লঞ্চটা পাওয়া গিয়েছে। সেই লঞ্চে একজন পুলিশকে সঙ্গে নিয়ে মৃতদেহটাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ক্যানিংয়ে। সেখানেই পোস্টমর্টমের ব্যবস্থা হবে। ওই প্রশান্ত, ডেড বডিটা কার? এই লঞ্চের খালাসিরা কেউ চেনে? না স্যার, কেউ চেনে না। এক কাজ করো না, এই সাধু বাবাকে একবার নিয়ে গিয়ে দেখাও না। সাধু এই অঞ্চলের লোক, চিনতে পারবে হয়তো। সাধুর হাতটাত বাঁধা হয়নি, মেঝেতে এক কোণে বসিয়ে রাখা হয়েছিল শুধু। এই কথা শুনে সে বলল, না না, আমি যাব না, আমি যাব না, আমি দেখতে চাই না। প্রশান্ত দত্ত তার কাছে গিয়ে দুপা ফাঁক করে কোমরে হাত রাখল। ওঠো! সেই এক ধমকেই কাজ হলো। সাধু বাবা উঠে গেলেন সুরসুর করে। এইবারে সন্তু আর বিমানও গেল ওদের সঙ্গে। মৃতদেহটাকে পাশের লঞ্চের ডেকের ওপর শুইয়ে দেওয়া হয়েছে। বেশ টাটকা মরা, শরীরের কোনো বিকৃতি নেই। 30-বছর বয়স লোকটার শুধু একটা পাজামা পরা। বুকের বাঁ দিকে একটা ছুরি বিঁধে আছে, সেই ছুরির হাতলের অর্ধেকটা ভাঙা। সেদিকে তাকানো মাত্রই ছোট সাধুর মুখখানা যেন ভয়ে কুঁচকে গেল। চোখ দুটো বিস্ফারিত করে সে ফিসফিসিয়ে বলল, কি সর্বনাশ, হায় হায় হায়, কেমন করে হলো? তাহলে তুমি চেনো একে? কি নাম লোকটির? ওর নাম হারু দফাদার, আমার আপন খুড়তুতো ভাই। হারুকে যে 2 দিন আগেও জীবন্ত দেখেছি। এরপর কান্নায় ভেঙে পড়ল সাধু। প্রশান্ত দত্ত ইঙ্গিত করল ইরিগেশনের লঞ্চটাকে ছেড়ে দিতে। একটু বাদে যখন ছোট সাধুকে নিচে ফিরিয়ে আনা হলো, তখনও সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। সব শুনে রণবীর ভট্টাচার্য বললেন, বাহ সাধু বাবা, আপনাদের পরিবারটি তো চমৎকার। আপনার বুকে ব্যান্ডেজ থাকে, সেখান থেকে খসে পড়ে টাকা, আর আপনার খুড়তুতো ভাই বুকে ছুরি বিঁধিয়ে জলে ভাসে। তা কি কাজ করতো আপনার ভাই? যারা সাধারণ চাষবাস করে তারা অন্যকে ছুরি মারে না, নিজেরাও ছুরি খেয়ে মরে না। আরু জঙ্গলে মধু আনতে যেত। যারা জঙ্গলে মধু আনতে যায় তারা অনেক সময় বাঘের মুখে পড়ে, কিন্তু সেরকম লোককে কেউ ছুরি মারবে কেন? হারু দফাদার নামটা বেশ চেনা চেনা লাগছে। কিছুদিন আগেই একটা ডাকাতির কেসে একে খোঁজা হচ্ছিল যতদূর মনে পড়ছে। জানেন স্যার, কয়েকদিন ধরে এই তল্লাটে স্মাগলাররা ডাকাতের মধ্যে
নানা রকম মারামারির খবর পাওয়া যাচ্ছে। নতুন একটা কিছু ঘটেছে বোধ হয়। সেই বিদেশি লঞ্চের সঙ্গে এইসব ঘটনার কোনো যোগ নেই তো? সেই বিদেশি লঞ্চ, হ্যাঁ, সম্পর্ক থাকা অস্বাভাবিক নয়। লঞ্চটাতে মানুষজন যেমন ছিল না, তেমনি অন্য কোনো দামি জিনিসপত্রও কিছু নেই। সেসব গেল কোথায়? এখানকার লোকেরাই লুটে পুটে নিয়েছে, তারপর বখরা নিয়ে নিজেদের মধ্যে মারামারি করছে তারা। কাকাবাবু ছোট সাধুর দিকে ফিরে জিজ্ঞেস করলেন, সেই লঞ্চের কোনো মালপত্র তোমার কাছে এসেছিল? লঞ্চের মালপত্র? না না স্যার, কোন লঞ্চের কথা বলছেন? একটা জনশূন্য বিদেশি লঞ্চ সুন্দরবনে এসে ভিড়েছে, সে কথা তুমি শোনোনি? কই না তো, কলকাতার এক ব্যবসাদার তার টাকাগুলো এখানকার এক ভেড়িতে আমায় পৌঁছে দিতে বলেছিল, তাই টাকাগুলো আমি সাবধানে লুকিয়ে নিয়ে আসছিলাম। আর আপনারা ভাবলেন আমি চোরাই জিনিসের কারবার করি। রণবীর ভট্টাচার্য অট্ট হাসি করে উঠলেন, তারপর মুখ ফিরিয়ে জিজ্ঞেস করলেন, এবারে বলুন তো কাকাবাবু, আপনি এদিকে কেন এলেন হঠাৎ? এসব চোর ডাকাত আর স্মাগলাররা তো নিছক চুনোপুটি, এদের ধরবার জন্য নিশ্চয়ই আপনি আসেননি? না, আমি এসেছি ওই লঞ্চটা একবার নিজের চোখে দেখতে। আচ্ছা, সুন্দরবনে ওই লঞ্চটাকে প্রথম কে দেখতে পায় বলো তো? সেটা আকবর সাহেবই ভালো বলতে পারবেন। আকবর, ব্যাপারটা একটু খুলে জানাও তো। আমরা প্রথমে খবর পাই ফরেস্ট ডিপার্টমেন্টের কাছ থেকে। দত্ত ফরেস্টের এক রেঞ্জার হরিণভাঙা নদীতে গিয়েছিল টহল দিতে। তখন এক জেলে নৌকো তাকে খবর দেয় যে খাঁড়ির মুখে একটা লঞ্চ ভাসছে, ভিতরে কোনো মানুষজন নেই। সেই রেঞ্জারের নাম সুখেন্দু বিশ্বাস, সেই প্রথম লঞ্চটার কাছে যায়। রেঞ্জার প্রথমে লঞ্চের মধ্যে মানুষজনের গলার আওয়াজ শুনতে পায়, কেউ যেন বিদেশি ভাষায় কথা বলছে। একটু পরে সে বুঝতে পারে ওটা আসলে রেডিও। কি ভাষায় রেডিওর প্রোগ্রাম চলছিল তা রেঞ্জারবাবু বলেছেন? না, সে বুঝতে পারেনি কোন ভাষা। লঞ্চের ভেতরের আর সব জিনিসপত্র লুটপাট হয়ে গেল, কিন্তু রেডিওটা কেউ নিল না কেন? সেটা একটা কথা বটে, একটা বিদেশি রেডিওর দাম তো নেহাত কম হবে না। রেঞ্জার লঞ্চটা দেখার পরে কি করল? রেঞ্জার বুদ্ধিমানের মতোই কাজ করেছে। লঞ্চটা যেখানে ভাসছিল সেখানে জল বেশি গভীর নয়। রেঞ্জার লঞ্চটাকে সেখান থেকে না সরিয়ে সেখানেই নোঙর ফেলে দেয়, তারপর খবর দেয় থানায়। এর মধ্যে আমি আর প্রশান্ত গিয়ে দেখে এসেছি লঞ্চটা, আজ সেটাকে গোসাবায় নিয়ে যাওয়ার কথা আছে। এই সাধুজিকে একটা কেবিনে ভরে রাখো, এসো, গোসাবা পৌঁছানো পর্যন্ত আমরা একটু তাস খেলি। কাকাবাবু খেলবেন নাকি? না, তোমরা খেলো, আমি বরং ওপরে গিয়ে নদীর দৃশ্য দেখি, অনেকদিন এদিকে আসিনি। বিমান আর সন্তুও কাকাবাবুর সঙ্গে উঠে গেল ওপরের ডেকে। গোসাবা থানার দারোগা জানালেন যে প্রথমে দুটো লোককে পাঠানো হয়েছিল লঞ্চটা চালিয়ে নিয়ে আসবার জন্য, কিন্তু সেটা সম্ভব হয়নি, কারণ সেই লঞ্চটার ইঞ্জিনের কিছু কিছু অংশও বোধহয় ছুরি গেছে। তারপর আর একটা লঞ্চ পাঠানো হলো সেটাকে টেনে আনবার জন্য, কিন্তু সেই দ্বিতীয় লঞ্চটাও চড়ায় আটকে গেছে। তারা ওয়্যারলেসে খবর পাঠিয়েছে, এখন যদি জোয়ার এসে লঞ্চটাকে জলে ভাসায় তো ভালোই, নইলে সেটাকে টানবার জন্য আরও একটা লঞ্চ পাঠাতে হবে। যা, এখানকার লোকেদের দিয়ে কোনো কাজই ঠিক মতো হয় না। এখন উপায় স্যার? আপনারা এতদূর এলেন? রণবীর ভট্টাচার্য কিন্তু একটুও উত্তেজিত হলেন না। দাঁড়াও, খিদে পেয়েছে, আগে খেয়ে নি কিছু। দেখো তো যে পার্শ্বে মাছগুলো কেনা হলো তার ঝোল রান্না হয়েছে কিনা। লঞ্চে বসেই খাওয়া দাওয়া সেরে নেওয়া হলো, ভাত ডাল আলু সেদ্ধ বেগুন ভাজা আর মাছের ঝোল, খালাসিরা দারুণ রান্না করে। এমন টাটকা মাছের স্বাদই আলাদা, আমি আগে এত ভালো মাছের ঝোল কখনো খাইনি। খাওয়ার পর একটা পান মুখে দিয়ে তৃপ্তির সঙ্গে চিবাতে চিবাতে রণবীর ভট্টাচার্য বললেন,
এখন তাহলে কী করা যায়? আর প্রশান্ত, গোসাবার টাইগার প্রজেক্টে একটা স্পিড বোট থাকে না, সেটা পাওয়া যাবে? যাও না একটু খোঁজ নিয়ে। হ্যাঁ স্যার, পাওয়া যাবে, স্পিড বোটটা আজ সকালেই এসেছে। তবে এক কাজ করা যাক, আমি কাকাবাবু আর এদের নিয়ে স্পিড বোটটায় করে বিদেশি লঞ্চটা দেখে আসি। সেটা এখান থেকে কতদিনে পৌঁছবে কে জানে, আমি সেটাই ইন্সপেকশন করতে এসেছি। আকবর আর প্রশান্ত, তোমরা এখানে থেকে যাও। একটু গলা নামিয়ে তিনি আকবর আর প্রশান্তকে বললেন, তোমরা এখান থেকে যতগুলো পারো চোর ডাকাতা স্মাগলারদের রাউন্ড আপ করো। ওই বিদেশি লঞ্চ থেকে যেসব জিনিসপত্র খোয়া গেছে দু একটা অন্তত উদ্ধার করা চাই, নইলে লঞ্চের মালিক কে ছিল কিংবা কোন দেশের তা বার করা শক্ত হবে। এই সাধুবাবাকে একটু চাপ দাও, ও নিশ্চয়ই চোরাই মালের সন্ধান দিতে পারবে। স্পিড বোটটায় চালক ছাড়া আর তিনজনের জায়গা আছে, রণবীর, কাকাবাবু, বিমান আর সন্তু। তার মধ্যে ইঁটে গেল কোনো রকমে, কিন্তু রণবীর ভট্টাচার্যের সঙ্গে সব সময় দুজন সাদা পোশাকের বডিগার্ড থাকে, তাদের কিছুতেই জায়গা হলো না। ঠিক আছে ঠিক আছে, বডিগার্ড দরকার নেই, ওরা এখানেই থাক। আমাদের আর কতক্ষণই বা লাগবে, স্পিড বোটে বড় জোর যাতায়াতে ঘন্টা তিনে না। এবার চালাও। স্পিড বোটটা স্টার্ট নিতে না নিতেই রকেটের মতো একদম শাঁ করে বেরিয়ে গেল। সন্তু, শক্ত করে ধরে থেকো, একবার জলে উল্টে পড়ে গেলে আর রক্ষে নেই। বলতে বলতে ঝাঁকুনির চোটে তিনি নিজেই উল্টে পড়ে যাচ্ছিলেন। কাকাবাবু তার কাঁধটা চট করে ধরে ফেললেন। আমি অবশ্য পড়ে গেলেও ক্ষতি ছিল না, আমি ভালো সাঁতার জানি। কিন্তু সত্য সাঁতার জানো তো? হ্যাঁ জানি। সন্তুও সাঁতার জানে, বিমানও সাঁতার জানে, কিন্তু মুশকিল তো আমাকে নিয়ে। ঘোড়া পায়ে আমি তো আজকাল আর ভালো সাঁতার দিতে পারি না। আমি পাহাড়ে উঠতে পারি, কিন্তু জলে পড়ে গেলেই কাবু হয়ে যাই। স্পিড বোটের চালক ঘাড় ঘুরিয়ে বলল, হ্যাঁ স্যার, এই নদীতে পড়লে সাঁতার জেনেও খুব একটা লাভ হয় না, এই নোনা জলে কামট থাকে, কুচকুড়ে পাটা কেটে নিয়ে চলে যায়। আচ্ছা এই কামট কি জিনিস? একরকম ছোট হাঙর, খুব হিংস্র। কারোরই জলে পড়ার দরকার নেই। ও হে বাবু, তুমি সাবধানে ঠিকঠাক চালাও। নদীর দুধারে অনেক লোক জলে নেমে কি যেন খোঁজাখুঁজি করছে, কারুর কারুর হাতে গাঢ় নীল রঙের ছোট ছোট জাল। বিমান স্পিড বোটের চালককে জিজ্ঞেস করল, ওরা কি করছে জলে নেমে? ওরা বাগদা চিংড়ির বোনা ধরছে, এটাই সিজন কি না? ওখানে কামড় যেতে পারে না, ওদের ভয় নেই? কি করবে বলুন, মাছ না ধরলে যে ওরা খেতেও পাবে না, ভয় আছে বই কি। আর মাঝে মাঝে দু একজনের পা কাটা যায়, তবে এক জায়গায় যদি বেশি লোক থাকে তাহলে কামট আসে না। আর কিছুক্ষণ যাওয়ার পর কাকাবাবু বললেন, ছোট সাধু আমাকে দেখে হঠাৎ বলেছিল আজ রাত্রে আমার বাড়ি ফেরা হবে না, এটাই ভাগ্য, ও নিজেই আজ রাত্রে বাড়ি ফিরতে পারবে না। বেটা ভণ্ড। আচ্ছা রণবীরবাবু, আপনি হঠাৎ ওর জামা খুলতে কেন বললেন? মানে আপনি কি করে বুঝলেন? কি জানি, লোকটার মুখ দেখেই আমার কেমন যেন মনে হলো ও একটু টাকার গরমে কথা বলছে, বুকে বাঁধা অতগুলো টাকা। হ্যাঁ, ও বেশি সাহস দেখিয়ে আমার সঙ্গে যেচে কথা বলতে এসেছিল, যদি দূরে দূরে থাকতো তাহলে বোধ হয় আজ ধরাই পড়তো না। তবে কাকাবাবু, ও বোধ হয় এই কথাটা ঠিকই বলেছে, আজ রাত্রিরে আপনার নাও ফেরা হতে পারে। কাকাবাবু কিছু বলার আগেই বিমান বলল, সে কি কেন? জলের ব্যাপার তো, এইসব স্পিড বোট যখন তখন খারাপ হয়, ধরুন যদি এটা খারাপ হয়ে গেল তখন কি হবে? দেখছেন তো দুপাশে জঙ্গল, পারে নামাও যাবে না, তখন কোনো নৌকা ধরতে হবে, কিংবা দৈবাত কোনো লঞ্চ যদি এদিক দিয়ে যায়। দৈবাত কেন, এখানে লঞ্চ পাওয়া যায় না? খুব কম। ওই মাস্টার, তুমি আবার স্পিড বোটটাকে খাড়ির মধ্যে ঢোকালে কেন? এদিক দিয়ে শর্টকাট হবে স্যার। এই যে দুদিকে জঙ্গল, এখানে বাঘ আছে,
তোমরা তো টাইগার প্রজেক্টের লোক। হ্যাঁ স্যার, তা আছে। এই তো বাঁদিকে সজনে খালি জঙ্গল, ওইখানে কয়েকটা বাঘ আছে বটে। বুঝুন তাহলে, পাশের জঙ্গলে বাঘ আর এর মধ্যে যদি স্পিডবোট খারাপ হয়। আচ্ছা, যদি খারাপ নাও হয়, এখানে তো নদী এত সরু, এমনি তো বাঘ আমাদের উপর লাফিয়ে পড়তে পারে। তা তো পারে, বাঘ এর চেয়ে বেশি দূরেও লাফিয়ে যায়। তবে কথা হচ্ছে, কোনো বাঘ এখন এদিকে আসবে না। বাঘেরাও জেনে গেছে যে অ্যাডিশনাল আইজি রণবীর ভট্টাচার্য এই পথ দিয়ে যাচ্ছে। বাঘেরাও আমাকে ভয় পায়। স্পিডবোটে এত শব্দ হচ্ছে এই জন্যই বাঘের কাছে ঘেঁষবে না। বাঘেরা শব্দ পছন্দ করে না, মুনি ঋষিদের মতনই বাঘ খুব নির্জনতা প্রিয়। কাকাবাবু, আমি পাইলট সাহেবকে একটু ভয় দেখাচ্ছিলাম। না না, ভয় আমি পাইনি, তবে পরশু আমার ডিউটি আছে। আমি গোসাবা পর্যন্ত এসে ফিরে যাব ভেবেছিলাম, এত দূরে আসতে হলো। আমার কিন্তু খুব ভালো লাগছে কাকাবাবু, কাছাকাছি বাঘ আছে জেনে খুব উত্তেজনা হচ্ছে। এরকম অ্যাডভেঞ্চারও তো আমি কখনো যাইনি। শুধু পরশু যদি ডিউটিটা না থাকতো না। আজ না হোক, কালকের মধ্যে ঠিক আপনাকে ক্যানিং পৌঁছে দেবো, সেজন্য চিন্তা করবেন না। আমাকেও তো কাল বিকেলের মধ্যে চিফ মিনিস্টারকে রিপোর্ট দিতে হবে। সন্তু অনেকক্ষণ থেকে চুপ করে আছে আর গভীর মনোযোগ দিয়ে দুপাশের জঙ্গল দেখছে। কি গভীর বন, একটুও ফাঁক নেই, মানুষের পায়ে চলার মতো কোনো পথ নেই। নদীর দুধারে শুধু থকথকে কাদা, আর তার মধ্যে উঁচু উঁচু হয়ে আছে শুল। প্রতি মুহূর্তে সন্তুর মনে হচ্ছে যেন হঠাৎ জঙ্গলের মধ্যে থেকে একটা রয়্যাল বেঙ্গল টাইগার বেরিয়ে আসবে। আর একটা কথা ভেবেও সন্তুর অদ্ভুত লাগছে। এখন দুপুর 3টে বাজে, সকাল 8টার সময়ও সন্তু জানতো না যে আর কয়েক ঘন্টার মধ্যেই সে এই রকম একটা গভীর জঙ্গলের মধ্যে চলে আসবে। বাড়ি থেকে বেরিয়ে এত কম সময়ের মধ্যে একটা অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা সন্তুর আগে কখনো হয়নি। সরু নদীটা জঙ্গলের মধ্যে দিয়ে চলেছে এঁকে বেঁকে। প্রত্যেকবার স্পিডবোটটা বাঁক নেওয়ার সময় সন্তুর মনে হচ্ছে যে এইবারে একটা কিছু ঘটবে। হঠাৎ স্পিডবোটটার স্পিড কমে এলো, ইঞ্জিনের আওয়াজও বন্ধ হয়ে গেল। রণবীর ভট্টাচার্যের একটু তন্দ্রা লেগে গিয়েছিল। ধরমর করে উঠে বসে তিনি বললেন, কি হলো, খারাপ হয়ে গেল? চালক কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল। কি কথা বলছো না কেন, খারাপ হয়ে গেছে? না না, একটা আওয়াজ শুনতে পাচ্ছেন? কিসের আওয়াজ, একটু ভালো করে শুনুন। সন্তু, বিমান, কাকাবাবু কেউই এতক্ষণ স্পিডবোটটার মোটরের শব্দ ছাড়া আর কোনো শব্দ শুনতে পাননি, এমনকি একটা পাখির ডাকও নয়। এখন মোটরের আওয়াজ বন্ধ হয়ে যেতে নিস্তব্ধ জঙ্গলটা কেমন যেন জীবন্ত হয়ে উঠল। শোনা যেতে লাগলো নানা পাখির ডাক। একটা পাখি অদ্ভুত সুরে ডাকছে। মাথার ওপর দিয়ে 2-3টে বেশ বড় বড় পাখি কাঁক কাঁক শব্দ করে উড়ে চলে গেল। কিছুক্ষণ সবাই উৎকর্ণ হয়ে বসে থাকার পর শোনা গেল দূরে, অনেক দূরে, কেউ যেন কাঁদছে, দুজন কি তিনজন মানুষের গলা। কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি বটে, তোমার কান তো খুব সাফ, স্পিডবোট চালাতে চালাতে তুমি আগেই শুনেছো। স্যার, গতিক বড় সুবিধের মনে হচ্ছে না, সঙ্গে দু একজন আর্মড গার্ড আনা উচিত ছিল আমাদের। কেন, জঙ্গলের মধ্যে তো চোর ডাকাতের অভাব নেই, আমরা সঙ্গে করে বন্দুকও আনিনি, এই সুযোগে যদি ওরা লুটপাট করতে চায়। স্যার, জঙ্গলে রাজত্বে লুট করতে এসে ডাকাতরা একেবারে প্রাণেও মেরে ফেলে। বটে, কান্নার আওয়াজ কোন দিক থেকে আসছে, ডান দিক থেকে না? নদীটা সেখানে 3 ভাগ হয়ে গেছে, মাঝখানের জায়গাটা বেশ চওড়া, স্পিডবোটটা থেমে আছে সেখানে। কাকাবাবু তার কালো বাক্সটা খুললেন, সন্তু জানে ওর মধ্যে রিভলভার আছে। রণবীর ভট্টাচার্য এতক্ষণে ইয়ার্কি ঠাট্টার সুরে কথা বলছিলেন, এইবারে যেন গাঝাড়া দিয়ে সেই ভাবটাকে ঘুচিয়ে ফেলে
কঠোর গলায় বললেন, ডান দিকের ওই খাড়িটা দিয়ে চলো, দেখি কে কাঁদছে। ওটা দিয়ে যাওয়া ঠিক হবে না স্যার, ওটা বড্ড সরু। বলছি চলো ফুল স্পিডে। তারপর কাকাবাবুর অনুমতি নেওয়ার জন্য রণবীর ভট্টাচার্য জিজ্ঞেস করলেন, আপনি কি বলেন? হ্যাঁ দেখে আসা যাক। স্পিড বোটের মোটর আবার গর্জন করে উঠল, তারপর ঘুরে গেল ডান দিকে। খানিকটা দূর যাবার পরেই দেখা গেল দূরে একটা নৌকা, কান্নার আওয়াজটা আসছে সেখান থেকেই। স্পিড বোটের আওয়াজ পেয়ে বোধহয় নৌকাটা তাড়াতাড়ি ঢুকে গেল একটা ঝোপের মধ্যে। রণবীর ভট্টাচার্য উঠে দাঁড়িয়েছেন। এটা টাইগার প্রজেক্টের এরিয়া, এখানে কাঠ কাটা নিষেধ, ওরা বেআইনি কাঠ কাটতে এসেছে। টাইগার প্রজেক্টের স্পিড বোট দেখে ভয় লুকোচ্ছে এখন, কিন্তু ওরা কাজ ছিল কেন? স্যার এটা ফাঁদও হতে পারে, আম ছাড়া ওদের কাছে যাওয়া একদমই ঠিক হবে না। এই তুমি এই নৌকাটার গায়ে গিয়ে লাগাও। নৌকাটা মাঝারি ধরনের, মাঝখানটা ছইয়ে ঢাকা, কোনো লোকজন দেখা যাচ্ছে না, কান্নার আওয়াজও থেমে গেছে। স্পিড বোটটা গায়ে লাগবার পর রণবীর ভট্টাচার্য চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, ভেতরে কে আছে, নৌকার মালিক কে? ডাক শুনে একটা 19-20 বছরের ছেলে ছইয়ের ভেতর থেকে বেরিয়ে এলো, হাত জোর করে বলল, স্যার স্যার আমার চাচারে সাপে কেটেছে, এখনো প্রাণটা ধুকধুক করতেছে, আপনার বোটে করে নিয়ে গিয়ে চিকিৎসা করালে প্রাণ বেঁচে যেতে পারে স্যার, দয়া করুন। এই জঙ্গলে কি করতে এসেছিল? আমরা মধুর চাক ভাঙতে আসি স্যার, পেটের দায় আসতি হয়, কখনো এমন বিপদে পড়ি নাই, একটু দয়া করেন আমার চাচারে বাঁচান। তোমার চাচাকে সাপে কামড়েছে কতক্ষণ আগে? আজ সকালে, ঠিক সূর্য ওঠার সময়। এখনো জ্ঞান আছে তার? কথা বলতে বলতে রণবীর ভট্টাচার্য একবার কাকাবাবুর দিকে তাকালেন। কাকাবাবু কোলের ওপর কালো বাক্সটা নিয়ে স্থির হয়ে বসে আছেন। রণবীর ভট্টাচার্য প্যান্টের পকেটে হাত দিয়ে খুব স্মার্টভাবে উঠে গেলেন নৌকাটার ওপরে। কই দেখি তোমার চাচা কোথায়? নিচু হয়ে তিনি ছইয়ের মধ্যে মাথা গলাতে যেতেই ভিতর থেকে একজন একটা লাঠি দিয়ে তার মাথায় মারতে গেল। রণবীর ভট্টাচার্য সঙ্গে সঙ্গে মাথাটাকে সরিয়ে এনে সেই লাঠিটা ধরে একটা হ্যাঁচকা টান দিলেন, লাঠিধারী হুমড়ি খেয়ে এসে পড়ল সামনে। রণবীর ভট্টাচার্য প্যান্টের পকেট থেকে একটা রিভলভার বের করে বললেন, আরে এই যে দেখছি চ্যাংরা ডাকাত, দেব নাকি? রণবীর ভট্টাচার্য কথা শেষ করতে পারলেন না, নৌকার খোলের মধ্যে গুঁড়ি মেরে আর একটা লোক লুকিয়েছিল, সে তখনই উঠে পেছন থেকে একটা লাঠি মারল রণবীর ভট্টাচার্যের মাথায়, তার রিভলভারটা ছিটকে পড়ে গেল, তিনিও জ্ঞান হারিয়ে ঘুরে পড়লেন সেখানে। দ্বিতীয় লাঠিধারী এইবার মুখ ফেরাতেই কাকাবাবুর সঙ্গে চোখাচোখি হয়ে গেল। কাকাবাবুর হাতে রিভলভার, তিনি শান্ত গলায় বললেন, লাঠিটা হাত থেকে ফেলে দেবে না মাথার খুলিটা উড়িয়ে দেব? লোকটি সঙ্গে সঙ্গে বসে পড়ল নৌকার খোলের মধ্যে। এইবারে প্রথম যে ছেলেটা কথা বলেছিল সে নৌকার ছইয়ের মধ্যে থেকে বেরিয়ে এলো, তার হাতে একটা লম্বা দোনলা বন্দুক। দেখি কে কার মাথার খুলি উড়িয়ে দেয়, এই বুড়ো তোর হাতের অস্ত্রটা আগে ফেলে দে নৌকার ওপর। কাকাবাবুর মুখে এখনো মৃদু হাসি। তুমি আঙুল তোলার আগেই 6টা গুলি তোমার ঝাঁঝরা করে দেবে, সাবধান। সন্তু একেবারে কাঠ হয়ে বসে আছে, কাকাবাবুর একটা দুর্বলতা সে জানে। কাকাবাবু ভয় দেখান বটে, কিন্তু কিছুতেই কাউকে মারবার জন্য গুলি ছুঁড়তে পারেন না। সেইবার ত্রিপুরায় রাজকুমার ব্যাপারটাকে বুঝে নিয়েছিল, সেই জন্য সে মারুন দেখি আমাকে এই বলে এগিয়ে এসে কাকাবাবুর হাত থেকে রিভলভারটা কেড়ে নিয়েছিল। এই ডাকাতরাও যদি সে কথা বুঝে যায়, অরণ্যদেব এক গুলিতে অন্যের হাতের বন্দুক ফেলে দিতে পারেন, কিন্তু কাকাবাবু সেই চান্সও নিতে পারেন না। যদি লোকটার গায়ে গুলি লাগে? সন্তু মুখ ফিরিয়ে
বিমানের দিকে তাকাতেই দেখল বিমান তার আশেপাশে নেই। দারুণ ঝুঁকি নিয়ে বিমান সেই মুহূর্তে লাফিয়ে নৌকাটার ওপরে উঠে পড়েছে। বন্দুকধারীর বন্দুকের নলটা কাকাবাবুর দিকে তাক করা ছিল, সে সেটা ঘোরাবার আগেই বিমান সেটাকে খপ করে ধরে ফেলল। তারপর দুজনে ঝটাপটি করতে করতে একসঙ্গে ঝপাং করে পড়ে গেল জলে। ঠিক সঙ্গে সঙ্গে কাকাবাবুর রিভলভার দুবার গর্জন করে উঠল। এত তাড়াতাড়ি ঘটে গেল ব্যাপারটা যে প্রথমে কিছুই বুঝতে পারল না সন্তু। তারপর সে দেখল যে দুজন লাঠিধারীর মধ্যে অন্য একজন আবার উঠে দাঁড়িয়েছিল বলে কাকাবাবু তাদের ঠিক মাথার উপর দিয়ে গুলি চালিয়েছেন। লোকগুলো লাঠি ফেলে দিয়ে নৌকার পাটাতনের ওপর শুয়ে পড়ে ভয়ে কাঁপছে। বিমানের কি হলো দেখ সন্তু। নদীর সেইখানটায় জল খুব কম, বিমান এর মধ্যেই উঠে দাঁড়িয়েছে। আমি ঠিক আছি। বন্দুকধারীর চুলের মুঠি ধরে টেনে তুলে ঠাস করে এক চড় কষিয়ে বিমান বলল, হতভাগা, জলের মধ্যে আমার হাত কামড়ে ধরেছিল, আর একটু হলে গলা টিপে মেরেই ফেলতাম। স্পিডবোটের চালক এবার নিজের জায়গা ছেড়ে উঠে নৌকাটার ওপরে গিয়ে ব্যাকুলভাবে ডাকল, স্যার, স্যার। নৌকার খোলের মধ্যে থেকে আস্তে আস্তে উঠে বসলেন রণবীর ভট্টাচার্য। এত কাণ্ডের পরেও তার মুখে কিন্তু কোনো ভয় বা ব্যথার লেশ মাত্র নেই। বাপরে বাপ, এমন জোরে মেরেছে যে চোখে একেবারে সর্ষে ফুল দেখলাম। মাথাটা ফাটিয়ে দিয়েছে নাকি? মাথার পেছনে হাত বুলিয়ে তিনি বললেন, ভিজে ভিজে কি লাগছে, রক্ত? নৌকার খোলের মধ্যে খানিকটা জল পড়ে থাকে, তার মধ্যে পড়ে গিয়ে রণবীর ভট্টাচার্যের জামা প্যান্ট খানিকটা ভিজে গিয়েছে, মাথাও ভিজেছে। তার মাথায় রক্তের চিহ্ন নেই। রণবীর ভট্টাচার্য দু হাত দুদিকে ছড়িয়ে বললেন, হাত ভেঙেছে না বোধ হয়, পা দুটো তো ব্যথা নেই, তাহলে ঠিকই আছে। বুড়ো বয়সে কি আর মারামারি করা পোষায়? তারপর ডাকাতদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কিরে হঠাৎ আমাদের উপর হামলা করতে গেলি কেন, কি চাস তোরা? স্যার, গত শীতকালে আমাদের একটা বোট থেকে এরা একটা বন্দুক কেড়ে নিয়েছিল। এরাই কেড়ে নিয়েছিল? না ঠিক এই লোকগুলোই কিনা জানি না, এই রকমই একটা ঘাড়ির মধ্যে লুকিয়েছিল সেই ডাকাতরা। সেই বন্দুকটার হদিশ আজও পাওয়া যায়নি। যদি এরা আর কিছু না পায়, এরা লোকের জামা কাপড় খুলে নিয়ে এই জঙ্গলে ছেড়ে দিয়ে চলে যায়। আমার সার্ভিস রিভলভারটা কোথায় গেল? সেটা আবার জলে পড়ে গেল নাকি? দেখো তো। নৌকার খোলের মধ্যেই রিভলভারটা খুঁজে পাওয়া গেল। রণবীর ভট্টাচার্য স্পিড বোটে ফিরে এলেন। এবার এই ব্যাটাদের নিয়ে কি করা যায়? শুধু শুধু সময় নষ্ট হয়ে গেল অনেকটা। বিমান নদীর জল থেকে ডাকাতদের বন্দুকটা তুলে নিয়ে এলো। কানসিমেট গাদা বন্দুক। আপনার তো মাসে দারুণ সাহস। তখন আমার জ্ঞান ফিরে এসেছে, আমি দেখলাম আপনি খালি হাতে বন্দুকের নলটা চেপে ধরলেন। কি করব, আমি দেখলাম কাকাবাবু গুলি চালাতে দেরি করছেন, এই লোকটা যদি তার আগেই গুলি চালিয়ে বসে, এদের তো কোনো দয়া মায়া নেই। ওর ওই গাদা বন্দুকের ঘোড়া টেপার আগেই আমি ওর ডান হাতটা উড়িয়ে দিতে পারতাম, তাহলে এই জোয়ান ছেলেটা চিরকালের মতো নুলো হয়ে যেত। কিন্তু এই জঙ্গলের ধারে বেশিক্ষণ থাকা তো নিরাপদ নয়, হঠাৎ যদি বাঘ এসে পড়ে তাহলে কিন্তু রিভলভার দিয়ে ঠেকানো যাবে না। স্পিড বোটের চালক বোটের মোটর চালু করে দিল। এই বোকা ডাকাতগুলোকে তো এখন আমার সঙ্গে করে নিয়ে যেতে পারবো না, আবার একেবারে ছেড়েও দেওয়া যায় না। তাহলে কাজ করা যাক, এদের নৌকাটা জলে ভাসিয়ে দিয়ে এই লোকগুলোকে জঙ্গলে ছেড়ে দিয়ে যাওয়া যাক। ওদের জামা কাপড় অবশ্য কেড়ে নিয়ে লাভ নেই, ও দিয়ে আমরা কি করব? জঙ্গলে ছেড়ে দিলে কি ওরা প্রাণে বাঁচবে? আর সে আশা খুব কম, ওদের বাঁচার দরকার কি? ওরা তো আমাদের সবাইকে মেরে ফেলতে চেয়েছিল। সরু চোখে লোকগুলোর দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে তিনি আবার বললেন, দেখেছেন ব্যাটারা কত পাজি, একটা কথা পর্যন্ত বলছে না। কেঁদে কেটে দয়া চাইলেও না হয় দয়া করা যেত। ওদের নৌকোটা আমাদের সঙ্গে বেঁধে নিয়ে চলো, ওরাও চলুক। শেষ পর্যন্ত তাই হলো।
একটা মোটা দড়ি দিয়ে নৌকাটা বাঁধা হলো স্পিড বোটের সঙ্গে। লোকগুলোকে বসিয়ে দেওয়া হলো তাদের নৌকায়, তাদের লাঠিগুলো কেড়ে নেওয়া হলো। রণবীর ভট্টাচার্য স্পিড বোটের চালককে বললেন, এবারে আস্তে আস্তে চালাতে হবে, নলে ওদের নৌকাটা হঠাৎ উল্টে যেতে পারে। ইস, প্রায় এক ঘন্টা সময় বাজে খরচ হয়ে গেল, মেঘ করে আসছে, এরপর বৃষ্টি নামলে তো পুরোপুরি ভিজতে হবে। ভেবেছিলাম বিদেশি লঞ্চটা একবার দেখেই ফিরে যাব আজ, কিন্তু দিনটা দেখছি ক্রমেই ঘটনাবহুল হয়ে উঠছে। আমি শুনেছিলাম বটে যে সুন্দরবনে ইদানিং বাঘের উপদ্রবের চাইতেও ডাকাতদের উপদ্রব বেশি, কিন্তু এতটা যে বেড়ে উঠেছে ধারণাই করতে পারিনি। সরকারি স্পিডবোট দেখেও এরা ভয় পায়নি, একেবারে বেপরোয়া হয়ে গেছে, আমার মাথায় চোট মেরেছে। কথা যদি পুলিশ মহল একবার জানতে পারে তাহলে বেটাদের এমন ধোলাই দেবে না। আচ্ছা, আপনার মাথায় কি খুব জোরে মেরেছিল নাকি আপনি ইচ্ছে করে নিচে পড়ে গেলেন? না, ওই প্রথম মারটা বেশ জব্বর কষিয়েছিল, তবে ঘাড়ে লেগেছে, লাঠিটা মাথায় পড়লে মাথা ফেটে যেত। বাবা, প্রায় 10-12 বছর বাদে আমি এরকম মার খেলাম। সন্তু বারবার পেছন ফিরে দেখছে নৌকাটাকে। তিনটে ডাকাত পাশাপাশি চুপ করে বসে আছে, ওদের হাত পা বাঁধা হয়নি। দেখলে লোকগুলোকে হিংস্র বলেও মনে হয় না, ডাকাত বলেও মনে হয় না, এমনি যেরকম গ্রামের লোক হয়। কিন্তু একটু হলেই ওরা রণবীর ভট্টাচার্যের মাথা ফাটিয়ে দিত, কাকাবাবুকেও গুলি করত হয়তো। নদীটা ক্রমশ চওড়া হচ্ছে, সামনে দেখা যাচ্ছে আর একটা বড় নদী। জঙ্গলটা নদীর দিকে বেশ পাতলা, এক ঝাঁক হাঁস বসেছিল সেই দিকে। স্পিডবোটের আওয়াজ পেয়ে সেগুলো একসঙ্গে উড়ে গেল। তারপরেই সন্তু দেখল দুটো মুরগি অদ্ভুত শব্দ করে ডেকে পালাচ্ছে। এ কি মুরগি, জঙ্গলের মধ্যে মুরগি? আরে ওগুলো বন মুরগা, জঙ্গলে থাকে, খুব টেস্টফুল। না, বন মুরগা নয়, ওগুলো এমনি সাধারণ মুরগি। এখানকার লোকেরা জঙ্গলে ঢোকার সময় বনবিবির পুজো করে, তখন একটা মুরগি ছেড়ে দেয়। তারপর বনে থাকতে থাকতে একসময় ওরাও বুনো হয়ে যায়, তাদের বাচ্চা হলে সেগুলোই হয়ে যাবে বন মুরগা। পেছনের নৌকা থেকে ডাকাত তিনজন জলে লাফিয়ে পড়েছে। সন্তু আর বিমান উত্তেজনায় উঠে দাঁড়িয়েছে। স্পিডবোটের চালক মুখ ফিরিয়ে ব্যাপারটা দেখেই বোটটা ঘোরাতে গেল ওদের দিকে। যাক যাক, আর সময় নষ্ট করে লাভ নেই। আচ্ছা, ওদের ধরা হবে না? ইচ্ছে করলেই তো ধরা যায়। তিনটে ডাকাতি ডুব সাঁতার কেটে পাড়ের দিকে এগোচ্ছে, একবার তাদের মাথা উপরে উঠতে দেখা যাচ্ছে। আমি ভাবছিলাম ব্যাটারা পালাতে এত দেরি করছে কেন, ওদের সঙ্গে করে নিয়ে গেলে ঝামেলা হতো আমাদের। এদিকে থানা নেই, লোক বসতি নেই, ওদের রাখতাম কোথায়? ওরা জঙ্গলেই থাকবে, যদি ওদের বাঘে ধরে? ওরা সব জানে, কোন জঙ্গলে বাঘ আছে কোথায় নেই, ঠিক জায়গা বুঝে লাফিয়েছে। কিংবা হয়তো মুরগি দুটো দেখে ওদের লোভ হয়েছে। এদের একটা প্রায় পাড়ে উঠেছে, বোটটার কাছে নিয়ে চলো তো। পাড়ের খুব কাছে কাদা, একজন ডাকাত জল ছেড়ে উঠে কাদার মধ্যে হ্যাঁচড় প্যাঁচড় করে দৌড়াবার চেষ্টা করছিল, কিন্তু স্পিডবোটটা তার কাছাকাছি পৌঁছাতেই রণবীর ভট্টাচার্য রিভলভার উঁচিয়ে কটমট করে বললেন, দেব, মাথাটা ফুটো করে দেব। লোকটা এবারে হাত জোর করে হাউমাউ করে কেঁদে ফেলল। দয়া করুন বাবু, দয়া করুন, এবারকার মতো বাঁচিয়ে দিন, আর কোনোদিন অন্যায় কাজ করবো না, নাকি কত দিচ্ছি বাবু, এবার মাফ করে দিন, এবার মাফ করে দিন। ঠিক তো, মনে থাকবে, নাকি কত দিচ্ছি বাবু, কি রে কেটে বলছি, এরকম আর করবো না, আর নয়। অন্য দুটো লোক জল থেকে মাথা তুলেই আবার ডুব দিল। ওই দুই সাংঘাতকে বলে দিস মনে থাকে যেন, তবে তোমাদের নৌকা আর বন্দুক ফেরত পাবে না, ফেরত নিতে চাও তো গোসা বাঁধা নাই চো। স্পিডবোটটা আবার স্পিড নিয়ে মুখ ঘুরিয়ে বড় নদীতে পড়ল। আকাশে কালো মেঘ ঘনিয়ে এসেছে, জলে তার ছায়া পড়েছে, অন্ধকার অন্ধকার একটা ভাব। নদীতে বেশ বড় বড় ঢেউ, জোয়ার আসছে মনে হচ্ছে। রণবীর ভট্টাচার্য স্পিডবোট চালককে জিজ্ঞেস করলেন,
সেই লঞ্চটার কাছে পৌঁছে তার কতক্ষণ লাগবে? তুমি আবার গিয়েছিলে তো সেখানে? হ্যাঁ স্যার, আর বেশি দূর নয়। নৌকাটা বাধা রয়েছে যে, নইলে আর 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যেতাম। দেখো যদি বৃষ্টি নামার আগে পৌঁছে দিতে পারো। বলতে বলতেই নেমে গেল বৃষ্টি, দারুণ বড় বড় ফোঁটা। বসে বসে ভেজা ছাড়া আর কোনো উপায় নেই। নৌকার ছইয়ের মধ্যে ঢুকে গেলে মাথা বাঁচানো যায়। কাকাবু যাবেন নাকি নৌকোতে? না থাক, আবার ওঠাউঠি করা এক ঝামেলা, তোমরা যেতে পারো। কেউই গেল না। বৃষ্টির ঝাপটায় ভিজতে লাগলো বসে বসে, খুব জোরে বাতাসও বইছে, পেছনের নৌকাটা ভীষণ দুলছে, সেজন্য স্পিড বোটের গতিও কমে আসছে। এত বড় নদী অথচ এদিকে একটা নৌকো বা লঞ্চ দেখছি না। সমুদ্র তো বেশি দূরে নয়, এদিকে সার্ভিস লঞ্চ চলে না, মাছ ধরা নৌকো টৌকো যায় নিশ্চয়ই। আসলে মেঘ দেখে তারা ঘরে ফিরে গেছে। কদিন ধরেই এখানে বড় বৃষ্টি হচ্ছে। কলকাতায় তো একদম বৃষ্টি পড়েনি। এদিকে একটু বেশি বৃষ্টি হয়, কাছেই সমুদ্র কি না। আচ্ছা ওই যে দূরে ঝাপসা মতো কি দেখা যাচ্ছে, ওটা ওইটাই সেই লঞ্চটা না? লঞ্চ একটা নয়, দুটো। প্রথম লঞ্চটা চড়ায় আটকে একটুখানি কাত হয়ে আছে, দ্বিতীয় লঞ্চটা একটুখানি দূরে, সেটা ধবধবে সাদা রঙের, জলের ওপর রাজহাঁসের মতো ভাসছে। বৃষ্টির দাপট খানিকটা কমেছে। স্পিড বোটের আওয়াজ শুনেই প্রথম লঞ্চের ডেকের ওপর একজন লোক এসে উঁকি মারল। এই লঞ্চটার নাম মধুকর। স্পিড বোট মধুকরের পাশেই এসে থামল আগে। রণবীর ভট্টাচার্য উঠে দাঁড়িয়ে মধুকরের সেই লোকটিকে কিছু জিজ্ঞেস করতে যেতেই লোকটা যেন ভূত দেখার মতো চমকে উঠল, তারপর এক ছুটে চলে গেল ভেতরে। রণবীর ভট্টাচার্য হেসে উঠলেন। কি ব্যাপার, লোকটা পালালো কেন? মধুকরে সারিং তো মুই ধরদা, সে গেল কোথায়? ও মুই ধরদা, মুই ধরদা। কেউ কোনো সাড়া শব্দ করল না। মুইধর, এ আবার কেমন অদ্ভুত নাম। আরে মুইধর না, মুইধর না, মহিধর। মুইধরদা, ও মুইধরদা। কিছুক্ষণ ডাকাডাকির পর একজন মোটা মতো লোক কোমরের লুঙ্গিতে গিঁট বাঁধতে বাঁধতে এলো রেলিংয়ের কাছে। দেখলেই বোঝা যায় যে লোকটা ঘুমাচ্ছিল। গোসল থানায় সেই সকালবেলা খবর দিয়েছি, তারপরেও কোনো লোক পাঠালো না। আমার লঞ্চে খাওয়া দাওয়ার কিছু নেই, সারা রাত কি এখানে না খেয়ে পড়ে থাকবো? কাশেম, এনারা কারা? স্পিড বোটের চালক রণবীর ভট্টাচার্যকে দেখিয়ে বলল, ইনি পুলিশের বড় কর্তা, আর এনারা কলকাতা থেকে এসেছেন, সাহেবদের লঞ্চটা দেখবেন। মহিধর নামের লোকটা বলল, লঞ্চ দেখতে যান, দেখুন না ওজাই, আমি কি করবো তাতে? হ্যাঁ, আমাদের এখন সারা রাত্রি এখানেই পড়ে থাকতে হবে। থানা থেকে কিছু খবর পাঠিয়েছে? এই লোকটা তো আচ্ছা দেখছি, একটা কাজের জন্য পাঠানো হলো, সে কাজ না পেরে নিজের লঞ্চটাই আটকে ফেললো চড়ায়, এখন আবার গজগজ করছে। এই শুনুন ওজাই, আমি পুলিশে কাজ করি, পুলিশ থেকে এই লঞ্চ ভাড়া করেছে, লঞ্চ যদি এখন চড়ায় আটকে যায় তাতে আমি কি করব। সন্তু তখনও ভাবছে যে প্রথম লোকটা ওরকম দৌড়ে কেন পালিয়ে গেল, কারণটা বুঝতে পারা গেল একটু পরে। সে লোকটা পুলিশের কনস্টেবল, কিন্তু সে একটা ধুতি আর গেঞ্জি পরে দাঁড়িয়েছিল। সে রণবীর ভট্টাচার্যকে দেখেই চিনতে পেরেছে। ডিউটির সময় বড় অফিসারদের সামনে সাধারণত পুলিশদের পুরো পোশাক পরে থাকতে হয়, তাই সে দৌড়ে ভেতরে গিয়ে হাফ প্যান্ট, জামা, বেল্ট, জুতো, মোজা সব পরে এসেছে তাড়াতাড়ি।
এইবারে সে এসেই ঠকাশ করে দুপায়ের জুতো ঠুকে একখানা স্যালুট দিল রণবীর ভট্টাচার্যকে। তক্তা ফেলো, আমরা এই লঞ্চে আগে একটু জেরিয়ে নিই। বিজে একেবারে নেতা হয়ে গেছি, এক কাপ করে চা খাওয়াতে পারো সবাইকে। স্যার, চা আর চিনি আছে কিন্তু দুধ তো নেই। ওতেই হবে। রণবীর, তোমরা বরং একটু জিরিয়ে নাও আর চা খাও। আমি কষ্ট করে এই লঞ্চে একবার উঠবো আবার নামবো সে অনেক ঝামেলা। আমি আগে ওই লঞ্চটাতেই চলে যেতে চাই। সেই ভালো, চলুন আমরা সবাই আগে ওই লঞ্চটায় যাই। এরা ততক্ষণে চা বানাক, তারপর ওই লঞ্চেই চা পৌঁছে দেবে। কাকাবাবু স্পিড বোটের চালককে বললেন, তুমি প্রথমে ওই লঞ্চটার চারপাশে একটা চক্কর দাও, আমি বাইরে থেকে পুরো লঞ্চটা একবার দেখতে চাই। খুব আস্তে আস্তে লঞ্চটার চারপাশ ঘুরে আসা হলো। লঞ্চটা দেখতে খুব সুন্দর, অন্য লঞ্চের মতো লম্বাটে নয়, একটু যেন গোল ধরনের, কিন্তু লঞ্চের গায়ে কোনো নাম লেখা নেই। এইবারে লঞ্চের সামনেটা দিয়ে এক এক করে সবাই ওপরে উঠে গেল। কাকাবাবুকে ধরাধরি করে তুলতে হলো ওপরে। রণবীর ভট্টাচার্য বোট চালককে বললেন, তোমার নাম কাশেম, তুমি এই লঞ্চে চলে যাও, চাটা নিয়ে এসো। আর দেখো তো ওদের ওখানে তোয়ালে বা গামছা টামছা কিছু পাও কি না, আরে মাথা মুছতে হবে তো। এই লঞ্চের ডেকে পা রেখেই সন্তু হ্যাচ্চো করে হেঁচে ফেলল, এই রে ঠান্ডা লেগে গেছে, এই জামা খুলে ফেলো, জামা খুলে ফেলো, নইলে নিউমোনিয়া হয়ে যাবে। তিনি নিজেই আগে খুলে ফেললেন গায়ের জামা। বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়ে এসেছে, কিন্তু সন্ধে হতে আর বিশেষ দেরি নেই। সিঁড়ি দিয়ে সবাই নিচে নেমে এলো। প্রথমেই চোখে পড়ল খাবার ঘরটা। টেবিলের ওপর এখনো কাপ প্লেটগুলো রয়েছে, প্লেটের ওপর পড়ে আছে আধ খাওয়া খাবার, কাপে অর্ধেকটা কফি, কিন্তু রান্নার অন্য জিনিসপত্র এমনকি কফির কেটলি জল খাওয়ার গেলাসেরও কোনো চিহ্ন নেই, সব উধাও। লঞ্চটার নানান জায়গায় ভাঙচুরের চিহ্ন, এখানে সেখানে হাতুড়ির দাগ, কেউ যেন ভেতরের দেওয়ালও পিটিয়ে পিটিয়ে ভাঙবার চেষ্টা করেছে। শোবার ঘরের মেঝেতে পড়ে আছে একটা ছিন্ন ভিন্ন বালিশ, কেউ যেন সেটাকে ছুরি দিয়ে ফালা ফালা করেছে। এক কোণে পড়ে আছে একপাটি চটি। মনে হয় লঞ্চটার মধ্যে যেন একটা খণ্ড যুদ্ধ ঘটে গেছে। আমরা যা রিপোর্ট পেয়েছি তাতে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এই যে লঞ্চটার কোনো নাম তো নেই, কোন দেশে তৈরি তারও কোনো প্রমাণ নেই, মালিকের নামে কোনো কাগজপত্র নেই, কিছুতেই বোঝা যায় না এটা কোন দেশ থেকে এসেছে। তাইতেই তো সন্দেহ হয় এর সঙ্গে স্পাইংয়ের কোনো সম্পর্ক আছে কিনা। এত বড় লঞ্চ নিয়ে একা একা কেউ সুন্দরবনে স্পাইং করতে আসবে কেন? আমাদের সুন্দরবনে গোপন কি আছে? যতদূর মনে হয় কোনো বিদেশি স্পাই জাপান বা চীনে গিয়েছিল, তারপর হঠাৎ সে কোথাও নেমে যায় কিংবা তাকে কেউ খুন করে জলে ফেলে দেয়, তারপর খালি লঞ্চটা ভাসতে ভাসতে এখানে চলে এসেছে। কাকাবাবুর কপাল কুঁচকে গেছে, তিনি গভীরভাবে কিছু একটা ভাবছিলেন। এইবার মুখ তুলে বললেন, আমি যা সন্দেহ করেছিলাম তাই ঠিক, মনে হচ্ছে এই লঞ্চটা কার আমি তা জানি। আপনি জানেন? তোমাদের পুলিশদের থিওরি তো এই যে লঞ্চের মালিক খুন বা উধাও হয়ে গেছে অনেক আগেই, এখানে খালি লঞ্চটা ভাসতে ভাসতে এসে ঠেকেছে, কিন্তু যদি এর উল্টোটা হয়, অর্থাৎ এমনও তো হতে পারে যে এই লঞ্চের মালিক কোনো কারণে নিজেই এসে পড়েছিল এখানে, হয়তো তার ইঞ্জিনের গণ্ডগোল হয়েছিল কিংবা ধরো তেল ফুরিয়ে গিয়েছিল। হ্যাঁ কাকাবাবু, সেটা অসম্ভব নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে একটা লোক একা একা এত বড় একটা লঞ্চ নিয়ে সমুদ্রে ঘুরে বেড়াবে কেন? এই লঞ্চে বেডরুম মোটে একটা, বিছানাও একটা, সুতরাং একজনের বেশি লোক ছিল না। অবশ্য একা একা কেউ সমুদ্র পাড়ি দিয়ে রেকর্ড করার চেষ্টা করলে আলাদা ব্যাপার, ওই ফ্রান্সিস চিজেস্টার যেমন।
চিচেস্টার লঞ্চে যাননি, পালতোলা নৌকোয় গিয়েছিলেন। আর সে যাই হোক, কিন্তু সেরকম কোনো অভিযাত্রীর কথা তো শিগগির শোনা যায়নি। আচ্ছা, রেডিওটা কোথায়? কাকাবাবু সন্তুর দিকে ফিরে প্রশংসার চোখে তাকালেন। গুড কোয়েশ্চেন, ছেলেটার বেশ বুদ্ধিশুদ্ধি হচ্ছে দেখছি। সত্যি তো, রেডিওটা কোথায়? ফরেস্ট অফিসার যখন প্রথম এই লঞ্চটা দেখে, তখন লঞ্চে কোনো মানুষ ছিল না, কিন্তু রেডিও চলছিল। ফরেস্ট অফিসার কি এই লঞ্চ থেকে কিছু নিয়ে গেছে? না, হি শুড নট। তার রিপোর্টেই দেখা গেছে তখন লঞ্চে আর কিছু ছিল না, সব লুট হয়ে গেছে। স্থানীয় লোকেরাই লুটেপুটে নিয়েছে নিশ্চয়ই। অন্য সব কিছু নিল, কিন্তু রেডিওটা নিল না কেন? রেডিওটা নিশ্চয়ই ইনবিল্ট, বাইরে থেকে দেখা যায় না। দেওয়ালের গায়ে কোথাও সুইচ আছে, সেটা খুঁজতে হবে। সবাই মিলে খানিকটা খোঁজাখুঁজির পর সন্তুই প্রথম খুঁজে পেল। রান্নাঘরের দেওয়ালেই রয়েছে পরপর তিনটে নব। তার মধ্যে প্রথম নবটা ঘোরাতেই শুরু হলো খুব জোরে বাজনা। কাকাবাবু খুব মন দিয়ে সেই বাজনা শুনতে লাগলেন। দেখা যাচ্ছে এখানে কারা যেন হাতুড়ি দিয়ে দেওয়াল ভাঙার চেষ্টা করেছে, কিন্তু রেডিওর আওয়াজ শুনেও তারা রেডিও খোঁজার চেষ্টা করলো না। ওই যে ওপরে একটা জাল মতো দেখা যাচ্ছে না, ওর মধ্যে আছে রেডিওটা। এই লঞ্চে ডাকাতি হয়েছে অন্তত দু তিনবার। প্রথমবার এসেছিল বড় ডাকাতরা, যারা লঞ্চের মালিককে মেরেছে আর দামি দামি জিনিসপত্র নিয়ে গেছে। দ্বিতীয় বা তৃতীয়বার এসেছে ছিচকে ডাকাতেরা, তারা যেখানে যা পেয়েছে তাই নিয়েছে। আচ্ছা, আপনি কি করে বুঝলেন যে দু তিনবার ডাকাতি হয়েছে? একবারেই তো সব নিয়ে যেতে পারে। যে ডাকাতরা মানুষ মারে, তারা রান্নার বাসনপত্র কিংবা চেয়ার বেঞ্চি পর্যন্ত নেয় না। একটা জিনিস লক্ষ্য করেছো? এই লঞ্চে একটা চেয়ার পর্যন্ত নেই। খাবারের টেবিল আছে, তারও চেয়ার নেই। এগুলো সব কোথায় গেল? আমিও কাকাবাবুর সঙ্গে একমত। খালি লঞ্চ দেখে যে পেরেছে সেই একবার উঠে এসে দেখে গেছে, আর হাতের কাছে যা পেয়েছে তাই নিয়ে চলে গেছে। তাহলে তারা রেডিওটা নিল না কেন? এর একটাই ব্যাখ্যা হতে পারে। এই লঞ্চের মালিককে যখন মেরে ফেলা হয়, তখন রেডিওটা চলছিল। তারপর প্রোগ্রাম বন্ধ হয়ে যায়, রেডিও আপনি চুপ করে যায়। দ্বিতীয় দল যখন আসে, তখন রেডিও চুপ করেছিল, তাই তারা রেডিও যে আছে তা বুঝতে পারেনি। আমরা অনেক সময় রাত্রিবেলা রেডিও বন্ধ করতে ভুলে যাই, পরদিন সকালে আপনা আপনি রেডিও ভেজে ওঠে। রেডিওটা কি এখন তাহলে বন্ধ করে দেব? না। প্রায় সঙ্গে সঙ্গেই বাজনা থেমে ঘোষণা শুরু হলো, কিন্তু দুর্বোধ্য কোনো বিদেশি ভাষা, ইংরেজি নয়। সন্তু তার এক বর্ণও বুঝতে পারল না। কাকাবাবু বিমানকে জিজ্ঞেস করলেন, এটা কোন ভাষা বলতে পারো? তুমি তো অনেক দেশে যাও। ঠিক ধরতে পারছি না, জার্মান নাকি? না না, জার্মান নয়। যতদূর মনে হচ্ছে এটা সুইডিশ ভাষা। তোমার অনুমানই ঠিক, এটা সুইডিশ ভাষা। স্টকহোম, গোথেনবুর্গ এইসব জায়গার নাম শোনা যাচ্ছে। তাহলে আর কোনো সন্দেহ রইল না, এই বোটের মালিক ইংমার্স মেল্ট। তিনি কে? বাইরে স্পিড বোটের আওয়াজ পাওয়া গেল। চা এসে গেছে, আগে চা খেয়ে নেওয়া যাক। চা ওরা এখানে নিয়ে আসবে। আপনি বলুন, ইংমার্স মেল্ট কে? আপনি তাকে চিনতেন? না, তার সঙ্গে আমার পরিচয় হয়নি কখনো। ইস, এইরকম একজন মানুষের এই বিভৎস পরিণতি হলো। সুন্দরবনের কয়েকটা ডাকাতের হাতে ওইরকম একজন মহান মানুষের জীবনটা গেল। ইয়াংগাস মেল্ট মহান মানুষ, অথচ আমি তার নাম শুনিনি। ভদ্রলোক যাতে সুইডিশ। পৃথিবীর লোক এইসব ভালো ভালো মানুষের কথা বড্ড তাড়াতাড়ি ভুলে যায়। ইংমার স্মেল্ট সুইডেনের লোক হলেও কিছুদিন আমেরিকায় ছিলেন। বিরাট বৈজ্ঞানিক। যে বছর ভিয়েতনামে যুদ্ধ শুরু হয়, সেই বছর নোবেল প্রাইজের জন্য ওঁর নাম প্রস্তাব করা হয়েছিল। উনি সেই পুরস্কার প্রত্যাখ্যান করেন। উনি বলেছিলেন,
কোনো বৈজ্ঞানিকের আবিষ্কার যুদ্ধের অস্ত্র তৈরির কাজে লাগানো যাবে না। তিনি পৃথিবীর সব বৈজ্ঞানিকের প্রতি আহ্বান জানিয়েছিলেন যেন কেউই আর কোনো দেশের সরকারকে অস্ত্র বানাতে সাহায্য না করে। হ্যাঁ, এই ঘটনা কাগজে পড়েছিলাম সেই সময়, কিন্তু ভদ্রলোকের নামটা মনে ছিল না। ইংমার স্মেল্টের কথা নিয়ে কয়েকটা দিন পৃথিবীর সব কাগজে হই হই হয়েছিল, তারপর একসময় চাপা পড়ে গেল। কিছুদিন পরে লোকে তাঁর কথা ভুলেই গেল। রাগে, দুঃখে, অভিমানে স্মেল্ট নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। স্পিডবোটের চালক আর পুলিশ কনস্টেবলটা একটা কেটলি আর কয়েকটা গ্লাস নিয়ে এলো। তারপর সেই গ্লাসে কালো কুচকুচে চা ঢাললো। বলছি স্যার, আপনারা ফিরবেন কখন? রাত হয়ে গেলে তো মুশকিল, আকাশের অবস্থা খারাপ, আবার ঝড় বৃষ্টি হতে পারে, ডাকাতেরও ভয় আছে। তোমরা বাইরে একটু অপেক্ষা করো, আমি একটু বাদে বলছি। মধুকর লঞ্চটাকে সারা রাত থাকতে হবে কেন? জোয়ার আসছে কখন? জোয়ার তো আসতে শুরু করেছে, কিন্তু লঞ্চ তবুও নড়ছে না। অন্য লঞ্চ এনে ওটাকে টানা দিতে হবে। এখানা ছোট লঞ্চ উদ্ধার করবার জন্য আরও দুটো লঞ্চ লাগবে। ভালো ব্যাপার, যাও এখন বাইরে গিয়ে বসো, আমাদের দরকারি কথা আছে। ওরা চলে যেতেই রণবীর ভট্টাচার্য কাকাবাবুকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ তারপর আপনি বুঝলেন কি করে যে এটা সেই স্মেল্ট সাহেবের লঞ্চ? সুইডেনের অন্য কোনো লোকেরও তো হতে পারে। তাছাড়া রেডিওতে সুইডিশ প্রোগ্রাম হচ্ছে বলেই যে সেখানকার লঞ্চ, তাও তো জোর দিয়ে বলা যায় না। গান বাজনা শোনার জন্য লোকে কাটা ঘুরিয়ে ঘুরিয়ে অন্য অনেক দেশের প্রোগ্রাম শোনে। বছর কয়েক আগে আমি ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় একটা লেখা আর ছবি দেখেছিলাম, ঠিক এইরকম একটা লঞ্চের ছবি। ওরা লিখেছিল ইংমার স্মেল্ট সেই লঞ্চে করে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছেন। পৃথিবীর কোনো দেশের বৈজ্ঞানিকই তাঁর ডাকে সাড়া দেননি বলে তিনি ঠিক করেছিলেন তিনি আর কোনো দেশেরই নাগরিক থাকবেন না। পৃথিবীর বড় বড় সমুদ্রগুলি এখনও ইন্টারন্যাশনাল ওয়াটার, তা কোনো দেশের এলাকার মধ্যে পড়ে না। তিনি ঠিক করেছিলেন জীবনের বাকি কয়েকটা দিন তিনি সেই জলে জলেই কাটিয়ে দেবেন। অদ্ভুত প্রতিজ্ঞা তো। পৃথিবীর দু একজন মানুষ এখনও এরকম অদ্ভুত হয় বলেই মানুষের জীবনে এখনও বৈচিত্র্য আছে, নইলে সব মানুষই তো একরকম হয়ে যেত। কিন্তু অতদিন জলের উপর ভেসে থাকলে ওর খাবার ফুরিয়ে যাবে না? খাবার তো ফুরিয়ে যাবেই, তার চেয়েও বড় সমস্যা হল পানীয় জলের। সমুদ্রের জল তো খাওয়া যায় না, সেই জন্য মাঝে মাঝে উনি কোনো বন্দরে এসে কিছু খাবার দাবার আর মিষ্টি জল সংগ্রহ করে নিতেন। একলা বুড়ো মানুষ, ওর বেশি কিছু লাগত না। আপনি 6 বছর আগে খবরটা দেখেছিলেন, এতদিন ধরে উনি সমুদ্রের বুকে ভাসছেন, এতদিন যে কেউ ওকে মেরে ফেলেনি সেটাই তো আশ্চর্য ব্যাপার। শেষ পর্যন্ত ভদ্রলোকের মৃত্যু হলো কিনা আমাদের দেশে এসে। যাই হোক, আপনার কথায় তবু একটা সূত্র পাওয়া গেল। এখন সুইডেনে খবর পাঠালে সেখানকার সরকার নিশ্চয়ই কিছু খোঁজ দিতে পারবে, লঞ্চটাও আমরা সেখানে ফেরত পাঠিয়ে দেব। তাহলে এখন ফেরা যাক। সেই ভালো, তোমরা ফেরার ব্যবস্থা করো, আমি আজ রাতটা এখানে থাকব। আপনি এখানে থাকবেন কেন? এত দূর যখন এসে পড়েছি তখন দু একটা জিনিস সম্পর্কে নিশ্চিত হতে চাই। ইংমার স্মেল্টের মৃতদেহটা পাওয়া যায়নি কেন? মৃতদেহ পাওয়া যাবে কি করে? এ জায়গাটা সমুদ্রের এত কাছে, এখানকার সব কিছুই সমুদ্রে ভেসে চলে যায়। কিংবা ডেড বডির সঙ্গে যদি ইট পাথর বেঁধে ফেলে দিয়ে থাকে তাহলে তো কোনোদিনই তা ভেসে উঠবে না। ইংমার স্মেল্ট পণ্ডিত লোক ছিলেন, এইসব পণ্ডিতরা লেখাপড়া বাদ দিয়ে কিছুতেই থাকতে পারেন না। নিশ্চয়ই তাঁর এই বোটে অনেক দামি দামি বই ছিল, এই 6 বছর তিনি হয়তো লিখেছিলেন অনেক কিছু, সে সবই হারিয়ে গেল। খুবই দুঃখের কথা, কিন্তু কিছুই তো নেই দেখছি। সাধারণ চোর ডাকাতরা কি ওইসব জিনিসের দাম বোঝে? বোধহয় এমনি সব জলে ফেলে দিয়েছে। একজন নিরীহ নিষ্পাপ জ্ঞান তপস্বী বৃদ্ধ, তাঁকে যারা মারে তারা কি মানুষ না পশু? কি বা এমন মূল্যবান জিনিস ছিল এখানে? কাকাবাবুর গলার আওয়াজটা এমন হয়ে গেল যেন তার খুব আপনজন কেউ মারা গেছে।
সন্তুর হঠাৎ কান না পেয়ে গেল। একজন মানুষ পৃথিবীর সব ছেড়ে ছুড়ে শুধু জলে জলে ভাসছিলেন, তাকে লোভী মানুষেরা বাঁচতে দিল না। সবাই চুপ করে রইল। তারপর রণবীর ভট্টাচার্য বললেন, একটা যখন ক্লু পাওয়া গেছে তখন অপরাধীটা ধরা পড়বেই। কালকেই বড় পুলিশ পার্টি আনিয়ে এই তল্লাটটা পুরো সার্চ করাবো। চলুন চলুন কাকাবাবু, আজ আমরা ফিরে যাই। এখন তো 6:15 বাজে, এখনো স্টার্ট করলে আমরা রাত 10:00 মধ্যে ক্যানিং পৌঁছে যেতে পারবো। তোমরা এগিয়ে পড়ো তাহলে, আর দেরি করে লাভ নেই। বিমানের পরশু ডিউটি, সন্তুরও পড়াশুনো আছে। আপনি এখানে একা থেকে কি করবেন? কিছুই না, এমনি থেকে যাই। স্পিডবোটটা পাঠিয়ে দিও কাল সকালে, এদিকে একটু ঘোরাঘুরি করব। না না, আপনার এখানে একা থাকা চলবে না। খাওয়া দাওয়ার কিছু নেই, তাছাড়া এখানে থাকলে বিপদ হতে পারে। চোর ডাকাতরা যে আবার আসবে না তাই বা কে বলতে পারে? আমার জন্য চিন্তা করো না। আমার কিরকম একটা ধারণা হয়ে গেছে, আমার কেউ ক্ষতি করতে পারবে না। কতবার কত রকম বিপদে পড়েছি, কিন্তু প্রাণটা তো যায়নি। এখানে আর কি হবে? আর খাওয়া দাওয়ার কথা বলছো, এক রাত্রির আমি না খেয়ে চমৎকার কাটিয়ে দিতে পারি। না না কাকাবাবু, আপনাকে এইখানে একা রেখে যাওয়া অসম্ভব। চলুন চলুন এবার। শোনো রণবীর, আজ যদি চলে যাই কাল আর ফিরে আসা হবে না। ইংমার্স মেল্টের সত্যি কি পরিণতি হলো তা না জেনেই চলে যাব? এসব মহান মানুষের কাছে আমাদের কি কোনো ঋণ নেই? কিছু একটা না করলে আমি শান্তি পাব না। তাহলে এক কাজ করা যাক, আমিও থেকে যাই আপনার সঙ্গে। সন্তু আর বিমানবাবু ফিরে যাক স্পিডবোটটা নিয়ে। না 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 না, তা হতেই পারে না। তাহলে আমরাও এখানে থাকব। কিন্তু তোমার তো পরশু ডিউটি। আমার কাল যে কোনো সময় ফিরলেই হবে, এমনকি পরশু আমার দুপুর 2:00 রিপোর্টিং। যদি 1:30 মধ্যে দমদম এয়ারপোর্টে পৌঁছাতে পারি তাহলেই হবে, কিন্তু এখন আপনাকে আমি ফেলে রেখে যেতে পারবো না। রণবীর ভট্টাচার্য বাঁ হাতের আঙুল দিয়ে থুতনিতে টোকা দিতে দিতে চিন্তিতভাবে বললেন, রাত্রিরে আমরা সবাই মিলে এখানে থাকব, খাবার দাবার কিছু নেই, তাছাড়া আমার জরুরি কাজ আছে। কাকাবাবু আপনি মুশকিলে ফেললেন দেখছি। আমি তো বলছি তোমরা সবাই ফিরে যাও, আমি একলা থাকলে কোনো অসুবিধে হবে না। সে তো আউট অফ কোশ্চেন, তাহলে থাকাই যাক। অনেকদিন এমন কষ্ট করে রাত কাটাইনি, একটা নতুনত্বও হবে। সিঁড়ির কাছে গিয়ে তিনি হাঁক দিলেন, ওয়ে শোনো এদিকে। কি বলছেন স্যার? রাত হয়ে গেছে, এখন ফেরা কি ঠিক হবে? আবার যদি ডাকাতরা হামলা করে, তুমি বলো সেরকম সম্ভাবনা আছে? বড় নদীর উপর দিয়ে খুব স্পিডে চলে গেলে কেউ ধরতে পারবে না আমাদের। অবশ্য দূর থেকে গুলি করতে পারে। অন্ধকারে জঙ্গলে ভেতর থেকে যদি বন্দুকের গুলি চালায় তাহলে তো গেছি। না না, এত ঝুঁকি নিয়ে রাত্রিবেলা যাওয়া ঠিক নয়, থেকেই যাওয়া যাক। কি বলো? আপনি যা বলবেন স্যার। খাওয়া দাওয়ার কি হবে? ওই লঞ্চে চা চিনি যথেষ্ট আছে তো? আর সারা রাত শুধু চা খেয়ে থাকব? পুলিশ কনস্টেবলটা বলল, চা চিনি আছে আর কিছু চাল আছে স্যার। চাল আছে? তবে আর কি, এই নুন নেই, আলু নেই? নুন আছে স্যার, কিন্তু আলু নেই। ইস, আলু থাকলে ফেনা ভাত আর আলু সেদ্ধ চমৎকার খাওয়া যেত। ঠিক আছে, শুধু ফেনা ভাতটাই সই। রাত্রিরে আবার একেবারে খালি পেটে আমি থাকতে পারি না। ওই লঞ্চের সারেনকে বলো আজ আমাদের ফেনা ভাত খাইয়ে দিই, কাল আমি ওদের মুরগির মাংস খাওয়াবো। ঠিক আছে স্যার। আর দেখো তো ওই লঞ্চে একটা শতরঞ্চি আছে কি না, এই লঞ্চে তো একটু বসবারও উপায় নেই। কে জানে আমি রাত্রে না ফিরলে আমার খোঁজে আবার একটা লঞ্চ এসে হাজির হয় কি না। আসে তো আসুক। রাত্রে যে থেকে যাওয়াটা সার্থক হয়েছে তা খানিকটা বাদেই কাকাবাবু প্রমাণ করে দিলেন। ভাড়া করা লঞ্চটায় শতরঞ্জি পাওয়া যায়নি, পাওয়া গিয়েছিল শুধু 2 ছেঁড়া মাদুর। তাই পেতে ওরা বসেছিল ডেকের ওপরে। আকাশ মেঘলা, চাঁদ ওঠেনি, চারপাশে কীরকম একটা গা ছমছমে অন্ধকার। নদীর জলের ছলাৎ ছল শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই।
নদীটা খুব চওড়া হলেও ওদের লঞ্চ রয়েছে একদিকের পাড় ঘেঁষে। নদীর দুদিকেই জঙ্গল। স্পিডবোটের চালক কাশেম অবশ্য ভরসা দিয়েছে যে এখানকার জঙ্গলে বাঘ নেই, কারণ এইখানে জঙ্গল বেশ সরু। তার ওপারেই আর একটা নদীর মুখ, কিন্তু নদীর ওপারের জঙ্গলটায় নির্ঘাত বাঘ আছে। ওই জঙ্গলটার নামই হলো বাঘমারা। বাঘ তো সাঁতরে আসতে পারে শুনেছি। তা পারে, তবে এত চওড়া নদী, স্রোতের টানও তো খুব বেশি, এখানে বাঘ সাঁতরে আসতে পারবে না। সুন্দরবনের বাঘকে বিশ্বাস নেই, ওরা সব পারে। এরকম ফেরোসাস বাঘ আর পৃথিবীতে নেই। এখানকার প্রত্যেকটা বাঘই কিন্তু নরখাত। আচ্ছা রণবীর বাবু, আপনি তো অনেকবার এদিকে এসেছেন, আপনি কখনো বাঘ দেখেছেন? আমি যখন চব্বিশ পরগনার এসপি ছিলাম তখন বেশ কয়েকবার এদিকে আসতে হয়েছে, তবে বাঘটা কখনো দেখিনি। আমি এইসব বিশ্রী জন্তু জানোয়ারের থেকে সবসময় দূরে থাকতে চাই। আমি একবার প্রায় বাঘের মুখে পড়েছিলাম। হ্যাঁ, কোথায়? আপনার ওই দিকটাই হচ্ছে রায়মঙ্গল নদী। সেখানে ছোট মুল্লাখালী বলে একটা গ্রাম আছে, আমার বাড়ি সেখানে। সেই গ্রামে একবার বাঘ এসেছিল, এই তো মোটে দু বছর আগে। তারপর শুরু হয়ে গেল বাঘের গল্প। কাকাবাবু কিন্তু এই গল্পে যোগ দেননি, তিনি ওপরেও আসেননি। তিনি লঞ্চের নিচতলাতেই ঘুরে বেড়াচ্ছিলেন একটা লম্বা টর্চ জেলে। কি যে তিনি খুঁজছেন তা তিনি জানেন। তার ক্রাচের ঠক ঠক শব্দ শোনা যাচ্ছে ওপর থেকে। রণবীর ভট্টাচার্য কয়েকবার কাকাবাবুকে ডেকেছিলেন ওপরে আসবার জন্য। তোমরা গল্প করো না, আমি পরে আসছি। রণবীর ভট্টাচার্য এমন একটা মুখের ভাব করেছিলেন যার অর্থ হলো এমন পাগল মানুষকে নিয়ে আর পারা যায় না। কাশেম তিন চারটে বাঘের গল্প বলবার পর রণবীর ভট্টাচার্য তাকে বাধা দিয়ে বললেন, মাত্র পৌনে আটটা বাজে, অথচ মনে হচ্ছে যেন নিশুতি রাত। আমার ঘুম পেয়ে যাচ্ছে। ওই কাশেম, দেখো না আর এক রাউন্ড চা পাওয়া যায় কি না। কাশেম চলে গেল চা আনতে। রণবীর ভট্টাচার্য চিত হয়ে শুয়ে পড়ে বললেন, মাঝে মাঝে এরকম ভাবে রাত কাটাতে মন্দ লাগে না, তবে এই বাঘ ফাঁক না এলেই বাঁচি। আর ডাকাত ফাঁকাত যদি এসে পড়ে, আমি একদিনে দুবার ডাকাতের সঙ্গে লড়াই করতে পারবো না। এখানে দুটো লঞ্চ মিলিয়ে আমরা অনেক লোক, এখানে ডাকাত আসবে কোন সাহসে? আরে ভাই, আপনি জানেন না, যদি একটা ছোট্ট মেশিন গান নিয়ে আসে তাহলে আমরা সবাই ছাতু হয়ে যাব। বাংলাদেশ ওয়ারের পর এইসব বর্ডার এরিয়ার অনেকের কাছে এইসব লাইট মেশিন গান ছিল। আচ্ছা নিচে গিয়ে রেডিওটা চালিয়ে দিলে হয় না? রেডিওতে নিশ্চয়ই লোকাল স্টেশন ধরবে। তা পাওয়া যাবে নিশ্চয়ই, কাটা ঘুরিয়ে দেখো। শুনে এসো তো স্থানীয় সংবাদে আমাদের নিরুদ্দেশ সংবাদ শোনায় কিনা। সন্তু সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখল সিঁড়ির ঠিক নিচেই কাকাবাবু দাঁড়িয়ে আছে। এক হাতে টর্চ জেলে অন্য হাতে সিঁড়ির একটা ধাপ ধরে টানাটানি করছেন তিনি। সন্তু নেমে এসে জিজ্ঞেস করল, আপনি কি খুঁজছেন কাকাবাবু? যা খুঁজছিলাম তা বোধহয় এবার পেয়ে যাব। রণবীরকে ডাকতো? সন্তুর ডাক শুনে রণবীর ভট্টাচার্য আর বিমান দুজনেই নেমে এলো। এবারে তোমাদের সাহায্য চাই। তোমরা একটা জিনিস চিন্তা করনি, লঞ্চের বিভিন্ন দেওয়ালে হাতুড়ি কিংবা শাবলের দাগ দেখেছিলে নিশ্চয়ই। ডাকাতরা লঞ্চের দেয়াল ভাঙবার চেষ্টা করেছিল, কিন্তু কেন? শুধু শুধু ইস্পাতের দেওয়াল ভেঙে তাদের কী লাভ? আমি অনেকক্ষণ ধরে পরীক্ষা করে দেখলাম, এই নিচতলার সবকটা ঘর আর মেশিনপত্রের জায়গা ছাড়াও চৌকো খানিকটা জায়গা রয়েছে, সেরকম রাখার উদ্দেশ্য বোঝা যাচ্ছে না। ওই জায়গাটা কিসের হবে? সেই জায়গাতে ঢোকার পথই বা কোথায়? ডাকাতরাও নিশ্চয়ই এটা লক্ষ্য করেছে, তাই তারা সেই চৌকো জায়গাটার দেয়াল ভাঙার চেষ্টা করেছে, কিন্তু তারা পারেনি। আমাদের পারতে হবে। আমরা কি করে ইস্পাতের দেয়াল ভাঙব? আমরা ভাঙব না, আমরা সেখানে ঢোকার রাস্তাটা খুঁজে বার করব। আমি দেওয়ালের সব দিক তন্নতন্ন করে দেখেছি, কোথাও কোনো ফাটল নেই, বাকি আছে এই সিঁড়িটা।
এখন তোমরা দেখো তো এই সিঁড়িটা এখান থেকে সরিয়ে ফেলা যায় কিনা। সবাই মিলে টানাটানি করেও সেই সিঁড়ি আধ ইঞ্চিও কাঁপানো গেল না, সেটা একেবারে পাকাপাকিভাবে নাট বল্টু দিয়ে সাঁটা। না কাকাউ, আপনার ডিডাকশন ঠিক হলো না, এই শীততলায় কিছু নেই। এইবার দেখো তো এই সিঁড়ির ধাপগুলো ডিটাচেবল কিনা। এইবারে ওরা সিঁড়িটার প্রত্যেকটা ধাপ ধরে ধরে টানাটানি শুরু করলো, তার ফল পাওয়া গেল হাতে নাতেই। একদম ওপরের সিঁড়ির দুটো ধাপ খুলে এলো সামান্য টান দিতেই। কাকাবাবু সেখানে টর্চের আলো ফেললেন, সেখানে সিঁড়ির নিচে দেওয়ালে একটা চৌকো বর্ডার দেখা যাচ্ছে স্পষ্ট, একদিকে একটা বোতাম। বিমান সেই বোতাম টিপতেই খুলে গেল একটা চৌকো দরজা। কাকাবাবু, এর ভেতরে আর একটা সিঁড়ি আছে। কাকাও পায়ের ধুলো দিন, সত্যি আপনি অসাধারণ, এই ব্যাপারটা আমার মাথাতে আসেইনি। কাকাবাবু নিচ থেকে টর্চটা বিমানের দিকে ছুঁড়ে দিয়ে বললেন, দেখো তো ভেতরে কি দেখা যাচ্ছে। বিমান টর্চটা ঘুরিয়ে সেই চৌকো গর্তটার মধ্যে ফেলে উত্তেজিতভাবে বলল, এর ভেতরে তো অনেক কিছু আছে, একটা বিছানা, প্রচুর বই, কাগজপত্র। আমি জানতাম সমস্ত বই আর কাগজপত্র ডাকাতরা নিয়ে যাবে, এ হতেই পারে না। পুলিশ ডিপার্টমেন্টটা না একেবারে হোপলেস হয়ে গেছে, আগে যারা ইনকোয়ারি করতে এসেছে তাদের এই ব্যাপারটা একবারও মাথায় খেলেনি। আমি ভেতরে নেমে দেখছি, দাঁড়ান। কাকাবাবু সিঁড়ির ওপরে উঠে এলেন চৌকো গর্তটার কাছে। বিমান নিচ থেকে বলল, এখানে প্রচুর বইপত্র, রীতিমতো একটা লাইব্রেরি, আর অনেক বই মেঝেতে ছড়ানো, একটা দেওয়াল আলমারিও রয়েছে, তার পাল্লাটা খোলা। ও মাই কি, মাই গড, কি হলো বিমান, কি দেখলে? একজন মানুষ, হাত পা বাঁধা। কাকাবাবু এবারে আর শান্ত ভাব বজায় রাখতে পারলেন না, চিৎকার করে বললেন, মানুষ, ইংমার স্মেল্ট, তাকে আমরা খুঁজে পেয়েছি, বিমান বেঁচে আছেন তো উনি? বিমান, কিন্তু কাকাবাবু ইনি তো সাহেব নন, এ তো একজন বাঙালি, বেঁচে আছেন এখনো? দাঁড়ান আমি আসছি। বেশি তাড়াতাড়ি নামতে গিয়ে তিনি সিঁড়ি দিয়ে স্লিপ খেয়ে পড়ে গেলেন নিচে, কিন্তু সঙ্গে সঙ্গে বললেন, আমার লাগেনি, কিন্তু কই কই লোকটা কই? ভিতরের লোকটা ইংমার স্মেল্ট নয় শুনে কাকাবাবু কেমন যেন একটা হতাশ হয়ে পড়লেন। আমি আর ওই সরু সিঁড়ি দিয়ে নামবো না, লোকটাকে ওপরে তুলে নিয়ে এসো। এইবারে কাকাবাবু ডেকের ওপর উঠে মাদুরে বসলেন, তারপর নিঃশ্বাস নিতে লাগলেন জোরে জোরে। রণবীর ভট্টাচার্য আর বিমান লোকটাকে ধরাধরি করে নিয়ে এলো ডেকের ওপর। হাত পা মুখ বাঁধা একটা বছর তিরিশেক বয়সের লোক, গায়ে একটা নীল জামা আর খাঁকি প্যান্ট। লোকটার চুলে আর ঘাড়ে চাপ চাপ রক্ত শুকিয়ে আছে, ওর জ্ঞান নেই কিন্তু ক্ষীণ নিঃশ্বাস পড়ছে। ঠিক সেই সময় চা নিয়ে উপস্থিত হলো স্পিড বোটের চালক কাশেম। স্পিড বোট থেকে ওপরে উঠে এসে সে দারুণ চমকে গেল, এরই মধ্যে একজন লোক বেড়ে গেছে। এ কি স্যার, কোথায় ছিল এই লোকটা? তুমি চেনো নাকি লোকটাকে? না স্যার, কিন্তু এই লোকটাকে কোথায় পেলেন? ছোট সাধু বাবা বোধহয় এলে চিনলেও চিনতে পারত। লোকটার হাত পা খুলে দাও, দেখো তো যদি ওকে বাঁচাতে পারো। আমি ফার্স্ট এড জানি, আমি দেখছি, দাঁড়ান। লোকটার হাত পা মুখের বাঁধন খুলে দিয়ে চোখে জলের ঝাপটা দেওয়া হলো। বিমান নিজের রুমাল দিয়ে ওর মাথা মুছিয়ে দিতে গিয়ে দেখলো খুলিতে অনেকখানি ফাঁক হয়ে গিয়েছে, কেউ যেন কোনো ধারালো অস্ত্র দিয়ে ওর মাথায় মেরেছে। মাথায় এরকম ক্ষত, নিশ্চয় ওর অনেক রক্ত বেরিয়ে গেছে, কদিন ধরে ওখানে পড়ে আছে কে জানে। কিন্তু কি করা জান দেখেছেন, এখনো মরেনি। লোকটা যদি বাঁচে তাহলে কাকাবাবু ও আপনার জন্যই বাঁচল।
আজ রাত্রিরে আমরা এখানে থেকে না গেলে ওই চোরাকুটির মধ্যে পচেগুলো শেষ হয়ে যেত। লোকটার জ্ঞান ফিরলে অনেক কথা জানা যাবে। আমাদের এখানকার চোর ডাকাতদের বুদ্ধি মোটেই কম নয়। আমি আসার আগেই তারা গোপন কুঠুরিটায় ঢোকার পথ ঠিক বার করে ফেলেছে। ওর ভেতরে একটা ছোট সিন্দুক মতন রয়েছে, তার পাল্লা খোলা। সেখানে টাকা পয়সা সোনাদানা যাই হোক দামি কিছু জিনিস ছিল নিশ্চয়ই, আর তা নিয়েই ডাকাতরা নিজেদের মধ্যে মারামারি করেছে। বিমান কাশেমকে বলল, তুমি এক কাপ চায়ে অনেকখানি চিনি মিশিয়ে দাও তো, গ্লুকোজের বদলে চিনি খাওয়ালে খানিকটা কাজ হতে পারে। অজ্ঞান লোকটার মুখ ফাঁক করে গরম চা ঢেলে দেওয়া হলো তার গলায়। একটু বাদে লোকটা উহ উহ শব্দ করে একটু মাথা নাড়াচাড়া করলো, কিন্তু তার জ্ঞান ফিরল না। থাক থাক থাক, এখনই ওকে বেশি চাপ দেওয়া ঠিক নয়, তাতে ফল খারাপ হতে পারে। যেটুকু চিনি পেটে গেছে তা যদি বমি না হয় তবে ওতেই কাজ হবে। বিমানবাবু, ইউ আর অ্যান অ্যাসেট। আপনি আজ যা সাহায্য করলেন তার তুলনা নেই। তবে এই লোকটার হাত আর পা দুটো আবার ওই দড়ি দিয়ে বেঁধে রাখুন। সন্তু অবাক হয়ে তাকাতেই তিনি আবার বললেন, বলা তো যায় না, হয়তো মটকা মেরে পড়ে আছে, কিংবা একটু বাদে ভালো করে জ্ঞান ফিরলেই হঠাৎ জলে লাফিয়ে পড়তে পারে। এদের যা জীবনী শক্তি কিছুই বিশ্বাস নেই। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছ, হাত পা বেঁধে রাখাই ভালো। ঠিক এই সময় একটা রাত পাখি ওদের মাথার উপর দিয়ে একটা অদ্ভুত শব্দ করে উড়ে গেল। তারপরেই শোনা গেল একটা জাহাজের ভোঁ। এবার বোধ হয় আমাদের খোঁজে কোনো লঞ্চ আসছে। সবাই উঠে দাঁড়িয়ে এদিক ওদিক তাকালো, কিন্তু কোনো লঞ্চ দেখা গেল না। চতুর্দিকে জমাট অন্ধকার, খানিকক্ষণ প্রতীক্ষা করেও কোনো আলো দেখা গেল না। ওটা বোধ হয় সমুদ্রের কোনো জাহাজের ভোঁ, রাত্রিবেলা অনেক দূর থেকে আওয়াজ পাওয়া যায়। দূর চেয়ে লঞ্চ এলে নিশ্চয়ই ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো। যাবে, তোমার ফেনা ভাতা নুনি নিয়ে এসো, সারাদিন যা ধকল গেল, বেশ খিদে পেয়ে গেছে। আধ ঘন্টার মধ্যেই ভাত এসে গেল। লাঞ্চের ছাদে বসে শুধু ভাত আর নুনই যেন অমৃতের মতো লাগলো সবার। অভাবের সময় যা পাওয়া যায় তাই ভালো লাগে। কিছু না খেতে পাওয়ার থেকে গরম ভাতও যে কত উপাদেয়। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর কাকাবাবু বললেন, আমি গোপন কুঠুরির কাগজপত্র পরীক্ষা করব, তোমরা আমাকে ওখানে নামতে একটু সাহায্য করো। এই লঞ্চে নিশ্চয়ই আলো জ্বালাবার ব্যবস্থা ছিল, কিন্তু চোর ডাকাতেরা ডায়নামো বা ব্যাটারি সবই চুরি করে নিয়ে গিয়েছে। কাকাবাবু টর্চটা বগলে চেপে ধরে অতি কষ্টে ছোট্ট সিঁড়ি দিয়ে গোপন কুঠুরিটার ভেতরে নামলেন। একটু বাদেই তিনি চেঁচিয়ে বললেন, রণবীর, এখানে ইংমার স্মেল্টের ডায়েরি রয়েছে, অনেক বইতেই তার নাম লেখা, সুতরাং এই লঞ্চটাতে যে তিনি ছিলেন তাতে আর কোনো সন্দেহই নেই। তোমরা উপরে থাকো, আমি রাত্রে এই ঘরেই কাটিয়ে দেব। রাত্রে কেউ ঘুমাবে না ভেবেছিল, কিন্তু একসময় সবাই ঘুমিয়ে পড়ল। কে যে আগে ঘুমিয়েছে আর কে পরে ঘুমিয়েছে তার ঠিক নেই। বিমানদা আর রণবীর ভট্টাচার্যের মধ্যে কি নিয়ে যেন একটা তর্ক বেঁধেছিল এই পর্যন্ত সন্তুর মনে আছে। তারপর এক সময় ঘুমে চোখ টেনে নিয়েছিল তার। সূর্যের প্রথম আলো চোখে লাগবার সঙ্গে সঙ্গে সন্তুই প্রথম জেগে উঠল। ধর্মর করে উঠে বসে সে দেখল বিমানদা আর রণবীর ভট্টাচার্য ঘুমিয়ে আছেন এক মাদুরে, একটু দূরে সেই হাত পা বাঁধা লোকটা। লঞ্চের রেলিং ঘেঁষে বসে বসেই ঘুমিয়ে পড়েছে সেই পুলিশ কনস্টেবলটা। ঘুম ভাঙার পর চোখ কচলে সন্তু বুঝতে পারল যে রাত্রে অন্তত তিনটে ব্যাপার ঘটেনি, বৃষ্টি আসেনি, বাঘ আসেনি, আর চোর ডাকাতও আসেনি। তারপরে সন্তুর মনে পড়ল কাকাবাবুর কথা, কাকাবাবু কোথায়? সিঁড়ির কাছে ডেকের ওপরেই উপুড় হয়ে শুয়ে সে উঁকি মারল গোপন কুঠুরিটার ভিতর। প্রথমে সে কাকাবাবুকে দেখতে পেল না, অমনি তার বুকের মধ্যে ধরাস ধরাস করতে লাগল। কাকাবাবু কোথায় গেলেন? হ্যাঁচড় প্যাঁচড় করে সে দ্বিতীয় সরু সিঁড়িটা দিয়ে নেমে এলো গোপন কুঠুরিতে।
একটা খাতা কোলের ওপর নিয়ে কাকাবাবু বসে আছেন এক কোণে। তার মাথাটা বুকের ওপর ঢলে পড়েছে, তিনিও ঘুমাচ্ছেন, পাশে তার টর্চটা গড়াচ্ছে। কাকাবাবুর সারা মুখে ফোঁটা ফোঁটা ঘাম। সন্তু কাকাবাবুকে জাগাল না, সে পা টিপে টিপে উঠে এলো ওপরে। ডেকে দাঁড়িয়ে সন্তু আকাশ দেখতে লাগলো। একটু দূরে হেলে পড়া অন্য লঞ্চটাতেও কোনো জাগরণের চিহ্ন নেই, কিন্তু নদীর বুকে কয়েকটা নৌকা চলেছে পাল তুলে, মনে হয় সেগুলো সমুদ্রের দিকে যাচ্ছে। আকাশের পূর্ব দিক লাল আভা, মেঘ কাটিয়ে এক্ষুনি সূর্যকে দেখা যাবে। কাল রাত্রে গা ছমছম করছিল, এখন চারিদিকে কেমন একটা পবিত্র পবিত্র ভাব। সন্তু, সন্তু! সন্তু তাড়াতাড়ি নেমে এলো নিচে। এত সরু সিঁড়ি দিয়ে আমার উঠতে অসুবিধে হচ্ছে, তুই ওপর থেকে আমার একটা হাত ধরতো, ক্রাচ দুটোও ওপরে রেখে দে। এই সিঁড়িটায় কোনো রেলিং নেই, তাই কাকাবাবু ক্রাচ ছাড়াই সন্তুর একটা হাত ধরে লাফিয়ে লাফিয়ে ওপরে উঠলেন। সেই লোকটার জ্ঞান ফিরেছে? না, এখনো ঘুমোচ্ছে। দেখলাম নিঃশ্বাসের সঙ্গে ওর বুকটা ওঠানামা করছে। আর কেউ জাগেনি? না। ডেকের ওপর উঠে এসে কাকাবাবু হাত পা বাঁধা লোকটার পাশে বসে প্রথমে তার নাকের নিচে হাত দিলেন, তারপর তার বাঁ হাতটা তুলে খানিকক্ষণ নাড়ি দেখে বললেন, সবই তো প্রায় স্বাভাবিক দেখছি, ওর আর প্রাণের ভয় নেই, থাক আর একটু ঘুমোক। এমন সময় রণবীর ভট্টাচার্য একটু চোখ খুলে বললেন, ভোর হয়ে গেছে, এটা রোদ্দুর নাকি জ্যোৎস্না? সন্তু ফিক করে হেসে ফেলল, আমি কিন্তু ঘুমোইনি, সবে মাত্র একটু চোখ বুঝেছি, তোর এর মধ্যে রোদ উঠে গেল। চা কোথায়? চা সেবাই? রেলিংয়ে ভর দিয়ে যে কনস্টেবলটা ঘুমাচ্ছিল সে এই হাঁক শুনে হাত পা ছড়িয়ে জেগে উঠল, তারপর উঠে দাঁড়িয়ে একটা স্যালুট দিল। এই চা বানাতে বলো শিকির, সকালে চা না খেয়ে আমি কথাই বলতে পারি না। কনস্টেবলটা অন্য লঞ্চটার দিকে ফিরে মুখের দুপাশে হাত দিয়ে চেঁচাল, এ ময়দর, এ কাসেম সাহেবরা চা চাইছেন, চা বানাও। উপাস থেকে মহিধরের উত্তর ভেসে এলো, জল নেই স্যার। চা কি করে হবে স্যার, জল ফুরিয়ে গেছে। হ্যাঁ বলে কি, এত বড় নদীর ওপারে ভেসে আছি তাও বলে কি না জল নেই? স্যার এই নদীর পানি ভীষণ নোনা, মুখেই দেওয়া যায় না। তাহলে কি হবে, চায়ের পাতা আছে, চিনি আছে, তবু চা তৈরি করা যাবে না জলের অভাবে? এই এ কথা কেউ শুনেছে কখনো? অথচ এত জল চারিদিকে। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, নট আ ড্রপ টু ড্রিঙ্ক। তুমি এটা জানো, জল শুধু জল, দেখে দেখে চিত্তমোর হয়েছে বিকল। কিছু পরোয়া নেই, এই নোনতা নদীর জলেই চা বানাতে বলো। লেবু আছে? লেবু? লেবুও পাওয়া গেল না। নোনতা জলে এমন এক বিতিকিচ্ছিরি চা তৈরি হয়ে এলো যা কাকাবাবু এক চুমুক দিয়ে সরিয়ে রেখে দিলেন। সন্তুর তো বমি এসে যাচ্ছিল, বিমানও সেই চা খেতে পারল না। শুধু রণবীর ভট্টাচার্য খুব তৃপ্তির সঙ্গে সবটা শেষ করে বললেন, তো চায়ের গন্ধটুকু আছে। এবারে বলুন কাকাবাবু, আর নতুন কিছু জানতে পারলেন? চমকপ্রদ নতুন কথা জানতে পেরেছি। গোপন ঘরটায় ইংমার্স মেলটের একটা ডায়েরি আছে, টর্চের আলোয় আমি তার খানিকটা পড়ে ফেলেছি। টর্চের ব্যাটারি ফুরিয়ে যাবে বলে আমি শুধু তার শেষ অংশটাই পড়েছি আগে। স্মেল্ট সাহেব প্রথম ডাকাত দলের হাতে মারা যাননি। তার মানে? সাহেব বুদ্ধিমান ছিলেন যথেষ্ট, যখন তখন ডাকাতদের আক্রমণ হতে পারে ভেবে তিনি অত্যন্ত কৌশলে লঞ্চের মধ্যে ওই গোপন ঘরটি বানিয়েছিলেন। তাঁর সমস্ত মূল্যবান জিনিসপত্র ওই ঘরেই থাকত, বিপদ দেখলেই তিনি ওই ঘরে ঢুকে পড়তেন। যাই হোক, সংক্ষেপে বলি, দেড় মাস আগে স্মেল্ট জাপানের এক বন্দর থেকে রসদ সংগ্রহ করেছেন, তারপর ভেসে বেড়াচ্ছিলেন। হঠাৎ তাঁর লঞ্চের ইঞ্জিনটা খারাপ হয়ে যায়,
এইসব লঞ্চে সাধারণত ওয়্যারলেস সেট থাকে, বিপদে পড়লে কাছাকাছি জাহাজদের উদ্দেশ্যে যাতে SOS পাঠানো হয়। কিন্তু স্মেল্ট পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে সাহায্য ভিক্ষা করবে না বলে ওয়্যারলেস সেট রাখেননি। আশ্চর্য মানুষ। তারপর লঞ্চটা আপন মনে ভাসছিল, ভাসতে ভাসতে সেটা এদিকে এসে পড়ে। কম্পাস ও ম্যাপের সাহায্যে স্মেল্ট এই জায়গাটার অবস্থানও বুঝতে পেরেছিলেন। তিনি ডায়েরিতে লিখেছেন যে এটা ইন্ডিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চল, ক্যালকাটা পোর্ট কাছাকাছি হবে, সেখানে ইঞ্জিন সারিয়ে নেওয়া যাবে। ইন্ডিয়া হিন্দুদের দেশ, হিন্দুরা অতি শান্তিপ্রিয়, ভদ্র ও নিরীহ জাতি। হিন্দু মানে কিন্তু হিন্দু জাতি নয়, ওই সব দেশের লোকেরা সব ভারতীয়কেই হিন্দু বলে মনে করে। তো এর দুদিন পরেই অবশ্য স্মেল্টের অন্যরকম অভিজ্ঞতা হলো। তিনি লিখেছেন, সন্ধ্যের অন্ধকারে একদল হিন্দু ডাকাত তাঁর লঞ্চ আক্রমণ করে। ডাকাতদের লঞ্চের উপরে উঠতে দেখেই তিনি খাওয়ার টেবিল ছেড়ে দৌড়ে গিয়ে তাঁর গোপন কুঠুরিতে ঢুকে পড়েন। সেখানে 12 ঘন্টা ছিলেন। এই লেখার তারিখটা 7 দিন আগে। তারপর তারপর আর কিছু লেখা নেই। এর পরের অংশটা আমাদের অনুমান করে নিতে হবে। 12 ঘন্টা লুকিয়ে থাকার পর স্মেল্ট নিজেই বোধহয় বাইরে বেরিয়েছিলেন। দুইবার সেখানে দ্বিতীয় ডাকাত দলটি তক্ষুনি এসে পড়ে আর স্মেল্টকে খুন করে, বা দ্বিতীয় ডাকাত দল গোপন কুঠুরির দরজা নিজেরাই আবিষ্কার করে সেখান থেকে স্মেল্টকে টেনে বার করে। স্মেল্ট নিজের কাছে কোনো অস্ত্র রাখতেন না। গোপন কুঠুরির মধ্যে ধস্তাধস্তির চিহ্ন আছে, সেটা স্মেল্টের সঙ্গেও হতে পারে, কিংবা ডাকাতরা নিজেদের মধ্যেও করতে পারে। সিন্ধুকে জিনিসপত্র দেখেই সেই লোভে ডাকাতরা হয়তো নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়। তার প্রমাণ তো এই একজন। এই লোকটাকে এখন জাগানো যাক, এর পেট থেকে সব কথা বার করতে হবে। আমি না একবার লোকটাকে চোখ পিটপিট করতে দেখেছি। রণবীর ভট্টাচার্য লোকটার বুকের ওপর ডান হাত রেখে জিজ্ঞেস করলেন, এই তোর খিদে পেয়েছে নিশ্চয়ই, ফেনাবাদ খাবি? লোকটা কোনো সাড়া দিল না। ওর চোখে জলের ঝাপটা দিলেই ও চোখ খুলবে। নদীর জল তুলে আনবো? সেসব কিছু লাগবে না, আমি ঠিক 3 গুনবো। তার মধ্যে যদি ও কথা না বলে তাহলে ওকে চ্যাংদোলা করে ফেলে দেবো নদীতে। ওর তো মরে যাবারই কথা ছিল, আমরা শুধু শুধু কষ্ট করে ওকে বাঁচাবো কেন, যদি না ও আমাদের সাহায্য করে। 1, 2, 3। লোকটা চোখ মেলে কোনো রকমে ছিঁ ছিঁ করে বলল, বাবু বাবু, আমি কথা কইতে পারতেছি না, ওহ মাথায় বড় ব্যথা, একটু পানি দেন। তোর নাম কি? কালু শেখ। তোর এই অবস্থা করেছে কে? এবারে আবার তার মাথাটা ঢলে পড়ল, চোখ বুঝে গেল। লোকটার কিন্তু সত্যি কথা বলতে বেশ কষ্ট হচ্ছে, আর বেশি প্রেশার দিলে কিন্তু ফল খারাপ হতে পারে। থাক তাহলে, গোসাবাই নিয়ে গিয়ে খানিকটা চিকিৎসা করার পর আবার জেরা করা যাবে। একজনকে যখন পেয়েছি তখন ধরা পড়বে সব কটাই। শুধু হারু দফাদারকে আর ধরতে পারবে না। কেন? ও এই নামটা শোনা শোনা মনে হচ্ছে, সেই নদীতে যে লাশটা ভাসছিল, বুকে ছোড়া ব্যথা। সেই দৃশ্যটা মনে পড়তেই সন্তু চোখ বুজে ফেলল। ইস, কিভাবে মানুষ মরে! সেবাটাকে কেউ খতম করে ফেলেছে। এসব চোর ডাকাতদের এই তো হয়, অন্যদেরকে মেরে ধরে যেসব টাকা পয়সা নিয়ে আসে তা নিজেরাও ভোগ করতে পারে না, নিজেরাও আবার মারামারি করে মরে। ওই যে একটা লঞ্চ আসছে, এবারে আমার খোঁজে সত্যি এসেছে। চলুন এখন ফিরে যাওয়া যাক, ভদ্রকোচের এক কাপ চা না খেলে এরপর আমার মাথা ধরে যাবে। কাকাবাবু, আর তো এখানে কিছু করার নেই, কি বলবো? কাকাবাবু চুপ করে রইলেন। তৃতীয় লঞ্চটাতে রয়েছেন আকবর খান আর প্রশান্ত দত্ত, দুজনেই এসেছিলেন সারেংয়ের কেবিনে। সেই লঞ্চটা কাছে এসে লাগতেই দুই পুলিশ অফিসার বেরিয়ে এলেন। আকবর খান দারুণ চিন্তিতভাবে বললেন, কি ব্যাপার স্যার, কাল রাত্রে ফিরলেন না, কোনো খবরও দিলেন না,
আমরা এমন অ্যাংজাইটিতে ছিলাম সারা রাত ভালো করে ঘুমোতেই পারিনি। বাহ, বেশ বেশ, রাত্রির বেলা আমরা ডাকাতের হাতে খুন হতে পারতাম কিংবা বাঘের পেটে চলে যেতে পারতাম, আর তোমরা খোঁজ নিতে এলে সকালে। কি করব, আপনারা ফিরবেন বলে আমরা রাত 11টা পর্যন্ত অপেক্ষা করলাম, তারপর তারপর ডাকাতের ভয়ে আর অত রাত্রিরে এলে না, তাই তো? পুলিশ ফোর্স তো যদি ডাকাতের ভয় পায়। না স্যার, সেজন্য নয়। বোটের স্যারেনকে আর তখন খুঁজে পাওয়া গেল না, সে তার গ্রামের বাড়ি চলে গিয়েছিল। তারপর তাকে ডেকে আনতে আনতেই ভোর হয়ে গেল। যাগে, যা হয়েছে বেশ হয়েছে। তা তোমাদের লঞ্চে চা বানাবার জল আছে তো? পুলিশের লঞ্চে অনেক কিছুই মজুদ থাকে। সবাই মিলে এবার চলে আসা হলো সেই লঞ্চে। হাত মুখ ভালো করে ধুয়ে নিয়ে চায়ের সঙ্গে অমলেট আর টোস্টও খেয়ে নিল সবাই। এরই মধ্যে পুলিশের লঞ্চের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো দ্বিতীয় লঞ্চটাকে। তারপর পুলিশের লঞ্চ চালু করে দু তিনবার টান দিতেই মহিধর সারেংয়ের লঞ্চ চড়া ছেড়ে বেরিয়ে পড়ল জলে। এইবারে সেই দড়ি দিয়েই বিদেশি লঞ্চটাকে বেঁধে দেওয়া হলো পুলিশের লঞ্চের সঙ্গে। ডাকাতদের সেই খালি নৌকাটাকেও বেঁধে দেওয়া হলো এর পেছনে। সবই ঠিকঠাক, এইবারে ফেরার পথে রওনা হলেই হয়। স্পিড বোটে যে কজন এসেছিল তারাই আবার বসেছে। স্টার্ট দেওয়ার আগে রণবীর ভট্টাচার্য জিজ্ঞেস করলেন, কাকাবাবু, আপনি এখনও গম্ভীর হয়ে আছেন, কিছু বলছেন না যে? ব্যবস্থাটা আপনার পছন্দ হয়নি? এখানে আর কিছু করার আছে? না, আর কি করার থাকতে পারে বলো? তবে মনটা এখনও খচখচ করছে। ইংমার স্মেল্টের মৃতদেহটার কোনো সন্ধান পাওয়া গেল না। ধরো যদি কোনো উপায়ে তিনি এখনও বেঁচে থাকেন। এর পরেও তিনি বেঁচে থাকতে পারেন? লঞ্চটায় কি আর কোনো গোপন কুঠুরি আছে আপনি বলতে চান? না, তা নেই, সেটা ভালো করেই দেখেছি। তবু স্মেল্টের মৃতদেহ দেখতে পাওয়া যায়নি বলে মনটা না কিছুতেই মানছে না। তাহলে আপনি এখন কি করতে চান? আচ্ছা, এখান থেকে সমুদ্র তো খুব বেশি দূরে নয়, একবার সমুদ্রের মুখ পর্যন্ত ঘুরে এলে হয় না? ওর ডেড বডিটা যদি সমুদ্রে ভেসেও যায় আবার ফিরে আসতে পারে। সমুদ্র কোনো কিছু একেবারে নিয়ে নেয় না, ফিরিয়ে দেয়। সেরকম ফিরে পাওয়ার আশা কিন্তু খুবই কম। তাহলেও একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি? ওরকম একটা মানুষের দেহ হাঙরে কুমিরে ছিঁড়ে খাবে। যদি খুঁজে পাওয়া যায় তাহলে আমরা অন্তত সসম্মানে কবর দিতে পারি। কিন্তু কাকাবাবু, উনি তো সমুদ্রের বুকেই মরতে চেয়েছিলেন। তার মানে তুমি আর সময় নষ্ট করতে চাও না। ঠিক আছে, ফিরেই চলো। না না, আমি সে কথা বলিনি। সমুদ্রের মুখটা ঘুরে আসতে আসতে কতক্ষণই বা লাগবে? অন্য একটা লঞ্চও আমাদের সঙ্গে চলুক, আমরা নদীর দুদিক দেখতে দেখতে যাব। বলা তো যায় না নদীর ধারে কোনো ঝোপঝাড়ের মধ্যে ডেড বডিটা আটকে থাকতেও পারে। রণবীর ভট্টাচার্য সেই মতো আদেশ দিলেন। পুলিশের লঞ্চটা থেকে দড়ি খুলে ফেলা হলো, সেটা চলল নদীর বাঁ দিক দিয়ে, আর নদীর ডান দিক দিয়ে চলল স্পিড বোটটা। ডান দিকেই জঙ্গল বেশি ঘন। সবাই ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে এক দৃষ্টিতে দেখতে লাগল নদীর পার। কোথাও কোথাও ঝোপ এসে নেমেছে জলের ওপর, সেখানে খুব কাছে নিয়ে যাওয়া হলো স্পিড বোটটাকে। এক ধরনের হলদে হলদে ছোপ লাগা সবুজ ঝোপের দিকে আঙুল উঁচিয়ে রণবীর ভট্টাচার্য সকৌতুকে বললেন, এইসব ঝোপের মধ্যে সাধারণত বাঘ লুকিয়ে থাকে, খুব ভালো ক্যামোফ্লেজ হয়, এগুলোকে বলে হেতাল। এখন একখানা বাঘ ঝপাং করে আমাদের উপর লাফিয়ে পড়লে তারপর আমাদের লাশ খুঁজতে আসতে হবে অন্য লোককে। কাকাবাবু কিন্তু এইসব কৌতুকে একটুও অংশগ্রহণ করছেন না, তার মুখখানা থমথমে। আচ্ছা, নদীর মাঝখানে অতগুলো গাছ কেন? আমরা ওই দিকটা দেখব না? সবাই একসঙ্গে বাঁ দিকে ঘাড় ফেরাল। নদীর মাঝখানে শুধু গাছ নয়, আট দশখানা ঘরও রয়েছে, রীতিমতো একটা দ্বীপ। ওরা কেউ সেদিকে এতক্ষণ তাকায়নি, দ্বীপটা অনেকখানি পার হয়ে এসেছে।
এই দ্বীপটা 6 বছর হলো জেগেছে স্যার। লোকে এটাকে বলে মনসা দ্বীপ। বড্ড সাপ ছিল আগে, এখন জেলেরা থাকে। ওই দ্বীপের কাছে চলো। দ্বীপটার আকার অনেকটা উল্টানো মাটির প্রদীপের মতো। মাথার দিকটা একেবারে সরু, সেখানে শুধু বালি। কাছাকাছি আসতে দেখা গেল সেই বালির ওপরে একটা 8-9 বছরের নেংটি পড়া ছেলে কি যেন একটা বড় জিনিস টানতে টানতে নিয়ে চলেছে। আরও কাছে গিয়ে বোঝা গেল সেটা একটা লোহার চেয়ার। কাকাবাবু রণবীর ভট্টাচার্যের সঙ্গে চোখাচোখি করলেন। রণবীর ভট্টাচার্য শীষ দিয়ে উঠে বললেন, হোয়াট আ লাকি ব্রেক, জেলেদের গ্রামে ডেক চেয়ার। কাকাবাবু, আপনি কি ম্যাজিক জানেন, কিংবা আপনার ইনটিউশন এত স্ট্রং? স্পিডবোটটা থামতেই ছেলেটা ভয় পেয়ে ছুটে পালাতে চাইছিল। তার আগেই বিমান লাফিয়ে গিয়ে ছেলেটাকে চেপে ধরল। অমনি ভ্যাঁ করে কেঁদে ফেলল ছেলেটা। রণবীর ভট্টাচার্য নেমে গিয়ে ছেলেটার কাছে গিয়ে বললেন, এই ভয় নেই তোর, আমরা ছেলে ধরা নয় রে, তোর বাবা কোথায়? ছেলেটার কান্না শুনে দুজন বউ বাইরে বেরিয়ে এলো খড়ের চালাঘর থেকে। আর ভদ্রলোকদের দেখেই তারা ছুটে আসতে আসতে থমকে দাঁড়ালো। তারপর এক পাশ ফিরে ঘোমটায় মুখ ঢেকে তাদের মধ্যে একজন বলল, আগে পুরুষ মানুষরা কেউ ঘরে নেই কো, ও মাছ ধরতে গেছে গে, আপনারা কে? এই চেয়ারটা কার? কি জানি বাবু, কেউ এখানে ফেলে দিয়ে গেছে। এই এই নকু, এদিকে চলে আয়। নকু সেই বাচ্চা ছেলেটার নাম। সে বিমানের হাত ছাড়িয়ে নেবার জন্য মুচড়া মুচড়ি করছে। বিমান তাকে জিজ্ঞেস করল, এই এই চেয়ারটা কোথায় পেয়েছিস রে? ছেলেটা উঁ করে শব্দ করতে লাগলো শুধু। রণবীর ভট্টাচার্য এগিয়ে গেলেন ঘরগুলোর দিকে। 3-4টে ঘরের মাঝখানে একটা বড় খড়ের গোলা। একজন বউ ঘোমটায় পুরো মুখ ঢেকে রণবীর ভট্টাচার্যের একেবারে কাছে চলে এসে বলল, পুরুষেরা কেউ নেই বাবু, আপনারা বিকেলে আসবেন খন? রণবীর ভট্টাচার্য মাটি থেকে একটা বাখারি কুড়িয়ে নিয়ে সেই খড়ের গাদার মধ্যে ঢুকিয়ে দিলেন। একটা শক্ত কিছুতে বাখারিটা লাগল। তিনি বাখারি দিয়ে সেখানকার খড় পরিষ্কার করতে লাগলেন। বললেন, জিনিসপত্র লুকিয়ে রাখবার জন্য খড়ের গাদা খুব ভালো জায়গা। আরও কটা চেয়ার রয়েছে দেখছি, আর একটা ডায়নামো, এগুলো কি রেখে গেছে? আমরা কিছু জানি নে গো বাবু, আমরা কিছু জানি নে, কারা যেন পেলে রেখে গেছে, রাতের বেলা পেলে দিয়ে গেছে এখানে। তারপর তোমরা এখানে লুকিয়ে রেখেছো? আমরা কিচ্ছু জানি নে। কাকাবাবু, এখানে অনেক মালপত্র পাওয়া গেছে। কাকাবাবু স্পিড বোট থেকে নামেননি, তিনি বললেন, পুরো দ্বীপটাই সার্চ করা দরকার। রণবীর ভট্টাচার্য মুখ তুলে দেখলেন বাঁ দিক থেকে পুলিশের লঞ্চটা অনেকটা এগিয়ে এসেছে। ঠিক আছে, ব্যস্ততার কিছু নেই, লঞ্চটা ফিরে আসুক, এখানে পুলিশ পোস্টিং করিয়ে দেবো। আরও কয়েকজন মহিলা ঘর থেকে বেরিয়ে ভিড় করে দাঁড়িয়েছে। কয়েকজন খুবই বাচ্চা ছেলে মেয়ে মায়েদের আঁচল জড়িয়ে জুলু জুলু চোখে দেখছে এইসব অচেনা লোকেদের। দেখলে মনে হয় একটা শান্তশিষ্ট গ্রাম, অথচ এখানেও খুনে ডাকাত রয়ে গেছে। হয়তো সত্যি ডাকাতেরা চেয়ার টেয়ারগুলো ফেলে গেছে এই দ্বীপে, এরা লোভ সামলাতে পারেনি তাই লুকিয়ে রেখেছে, এই ছেলেটাই ধরিয়ে দিল। ও যদি একটা চেয়ার নিয়ে খেলা না করতো আমরা কিন্তু সন্দেহ করতাম না। ছেলেটাকে কি ছেড়ে দেবো? না, ওকে ছেড়ো না, ওকে ছেড়ো না, ওকে ধরে রাখো। তারপর কাকাবাবু হাত ছানি দিয়ে রণবীর ভট্টাচার্যকে কাছে ডেকে কানে কানে ফিস ফিস করে কি যেন একটা বললেন। রণবীর ভট্টাচার্য মাথা নেড়ে বললেন, আর ঠিক বলেছেন, তা তো করতেই হবে। এবার তিনি ঘরগুলোর দিকে এগিয়ে গেলেন। ওগো মেয়েরা, আপনারা শুনুন, আপনাদের এখানে চোরাই মাল রয়েছে, পুলিশ এসে আপনাদেরকেই ধরবে। এইসব মালপত্র কে এখানে এনেছে তার নামটা বলে দিন, তাহলে আপনারা ছাড় পাবেন, নইলে সকলকে পুলিশ চালান করে দেবে। মেয়েরা কেউ কোনো কথা বলল না। আপনারা যদি সত্যি কথা না বলেন তাহলে আমাকে আমার দায়িত্ব পালন করতেই হবে। এই ছোট্ট ছেলেটা চোরাই মাল সমেত হাতে নাতে ধরা পড়েছে, সুতরাং একে আমরা ছেড়ে দিতে পারি না, একে নিয়ে চললাম। তিনি এসে ছেলেটার আর একটা হাত ধরে বললেন, চলুন বিমানবাবু, ছেলেটাকে বোটে নিয়ে চলুন,
দুজনে মিলে ছেলেটাকে উঁচু করে তুলে ধরলেন। চেঁচাতে লাগলো ছেলেটা প্রাণপণে। মহিলারা ছুটে এলো সবাই। চিৎকার করে কি যে বলতে লাগলো কিছুই বোঝা গেল না। সরকারি কাজে বাধা দেবেন না, এই ছেলে চোরাইমার সঙ্গে রেখেছে, একে থানায় নিয়ে যেতেই হবে। ছেলেটা কান্না থামিয়ে হঠাৎ বলল, আমার ছেড়ে দাও গো বাবু, এইসব জিনিস আরো দপাদার ফেলে গেছে, আমি আমি কিছু জানি না। আবার সেই হারু দফাদার, এই ছেলেটা সত্যি কথাই বলছে মনে হয়। হ্যাঁ গো বাবু, ও ঠিকই বলেছে, এসব ওই হারু দফাদার ফেলে গেছে। সে আমাদের দ্বীপের কেউ নয় কো, সে অন্য জায়গায় থাকে গে। রণবীর ভট্টাচার্য ছেলেটাকে নামিয়ে দিয়ে বললেন, ঠিক আছে যা। স্পিড বোটের কাছে এসে তিনি কাকাবাবুকে বললেন, ঘুরে ফিরে সেই হারু দফাদারের নামই আসছে, সেই মনে হচ্ছে পালের গোদা, কিন্তু সে তো খতম হয়ে গেছে, সুতরাং তার উপরেও একজন আছে। ছোট সাধুর কাছ থেকেই বাকি খবর জানতে হবে। আমার কাছে একটা লোকের ছবি আছে, সেও যদি এই ব্যাপারে জড়িত থাকে তাহলে কিছু আশ্চর্য হব না। ছবি আপনার কাছে? ক্যানিং আসার পথে একটা লোকের ছবি তুলে রেখেছি আমার ক্যামেরায়। লোকটির যেরকম পালাবার গরজ ছিল তাতে বেশ সন্দেহ হয়। আসবার পথে সেই গরুর গাড়ির সঙ্গে জিপের দুর্ঘটনার কথাটা কাকাবাবু সংক্ষেপে জানালেন। তারপর বললেন, লোকটার যেরকম চোট লেগেছে তাতে সহজে হেলথ সেন্টার থেকে পালাতে পারবে না। চলুন তাহলে পুলিশের লঞ্চটাকে ধরা যাক, এদের এই দ্বীপে নৌকো নেই একটাও, এরা এর মধ্যে পালাতে পারবে না কেউ। সবাই উঠে পড়ার পর স্পিডবোটটা সবে মাত্র ছেড়েছে, অমনি বিমান বলে উঠল। এ কি সন্তু, কোথায় সন্তু? সন্তু থামাও থামাও! সঙ্গে সঙ্গে দূর থেকে সন্তুর গলা শোনা গেল, কাকাবাবু কাকাবাবু। তার পরেই একটা গুলির শব্দ, সেই আওয়াজটার যেন প্রতিধ্বনি শোনা গেল নদীর দুপার থেকে। দু এক মুহূর্ত সবাই থমকে থাকবার পর বিমান হঠাৎই লাফিয়ে নেমে ছুটে চলল আওয়াজ লক্ষ্য করে। আপনি দাঁড়ান, আমি আগে যাচ্ছি, আওয়াজটা রিভলভারের। কাকাবাবু নেমে পড়লেন স্পিডবোট থেকে, চোখ দুটো জ্বলছে। সন্তু কখনো বিপদে পড়লে তার মুখের চেহারা সাংঘাতিক হয়ে যায়। সন্তুকে কেউ মারলে তিনি তাকে পাগলা কুকুরের মতো গুলি করে মারতে দ্বিধা করবেন না। নরম বালির ওপর কাকাবাবুর ক্রাচ বসে যাচ্ছে, তবুও তিনি যত তাড়াতাড়ি সম্ভব এগোতে লাগলেন সামনে। গুলির শব্দ শুনে মহিলারা সবাই দৌড়ে ভেতরে ঢুকে গেছে। দু তিনজন ভয়ে কাঁদতে শুরু করেছে। যে ছেলেটা প্রথমে ডেক চেয়ার নিয়ে খেলছিল সে হঠাৎ দৌড়ে এসে একটা ঘরের দিকে আঙুল দেখিয়ে বলল, ওই দিকে। কাকাবাবু সেদিকে আরেকটু এগিয়ে গেলেন। সেই ঘরটার দুপাশে বিমান আর রণবীর ভট্টাচার্য দাঁড়িয়ে খুব সাবধানে পেছন থেকে উঁকি মারছে। কাকাবাবু ঘরটার সামনে এসে ডাক দিলেন, সন্তু সন্তু! কোনো সাড়া এলো না। কাকাবাবু রিভলভার হাতে নিয়ে বিমানের পাশে এসে দাঁড়ালেন। সন্তু ঠিক আছে, কিছু হয়নি। কাকাবাবু উঁকি মেরে দেখলেন একটা অদ্ভুত দৃশ্য। মাটির মধ্যে একটা লম্বা গর্ত, আর সেই গর্তের মধ্যে একজন মানুষ। লোকটির একটা হাত রয়েছে গর্তের বাইরে, সেই হাতে একটা রিভলভার। গর্তটা থেকে খানিকটা দূরে রয়েছে একটা কালো মাটির হাঁড়ি, কিন্তু সন্তুকে দেখা গেল না। সন্তু কোথায়? আমি দেখলাম সন্তু ইচ্ছে করে গড়িয়ে গড়িয়ে জলের দিকে চলে গেল, গুলি লাগলেও মারাত্মক জখম হয়নি। গর্তের লোকটার মাথায় টাক, চোখ দুটো ভয় পাওয়া জন্তুর মতো গোল হয়ে গিয়েছে, ঘন ঘন মাথা ঘুরিয়ে সে এদিক ওদিক দেখছে আর হাতের ওপর ভর দিয়ে গর্ত থেকে উঠবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। রণবীর, তুমি ওদিক থেকে এগো, আমি এদিক থেকে আসছি। এই লোকটা গুলি করার জন্য হাত তুললেই ওর মাথায় দুজনে একসঙ্গে গুলি করব। অত কথা দরকার কি, আগে ওর মাথার খুলিটা উড়িয়ে দিই বলেই রণবীর আকাশের দিকে রিভলভারের মুখ করে
ট্রিগার টিপলেন। সেই শব্দ হওয়া মাত্র লোকটা হাত দিয়ে মাথা চাপা দিল। সে বোধহয় ভাবল তার মাথা ফুটো হয়ে গিয়েছে। তারপর যখন বুঝল যে সেরকম কিছু হয়নি, তখন মুখ তুলতেই দেখল তার সামনে তিনজন লোক দাঁড়িয়ে আছে। তাদের দুজনের হাতে রিভলভার। লোকটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করল। লোকটার হাতের রিভলভার একটা লাথি মেরে সরিয়ে দিয়ে রণবীর ভট্টাচার্য বললেন, বিমানবাবু ধরুন তো এই হারামজাদাটাকে টেনে তুলি গর্ত থেকে। কাকাবাবু দেখলেন 20-25 গজ দূরে জলে গা ডুবিয়ে বসে আছে সন্তু। এইবারে সে ছুটে এলো এদিকে। আমার কিন্তু একটুও লাগেনি, আমি খুঁজতে খুঁজতে এসে দেখি এখানে একটা কালো হাঁড়ি, আর সেটা একটু একটু করে নড়ছে। আমি হাঁড়িটা টেনে সরিয়ে দিতেই লোকটা গুলি করল, কিন্তু ওর দিকে পিছন ফিরেছিলাম, তাই ঠিক করে টিপটা করতে পারেনি। তুই হাঁড়িটা না সরিয়ে আমাদের খবর দিলি না কেন? সন্তু উত্তর না দিয়ে দুষ্টু দুষ্টু হাসল। রণবীর আর বিমান টানাটানি করে টাক মাথা লোকটাকে ওপরে তুলে ফেলল। ইস, এর কি অবস্থা! লোকটার পেটে একটা বিরাট ক্ষত, একটা ব্যান্ডেজ অবধি করেনি। কি খানিকটা মলম যেন সেখানে মাখিয়ে রেখেছে, সেই জন্য ক্ষতটা আরো বিভৎস দগদগে দেখাচ্ছে। লোকটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেই চলেছে। তোমার এই অবস্থা কে করেছে? লোকটা বলল, বাবু বাবু আমি আর বাঁচব না গো, বাঁচব না, আমায় তোমরা মেরে ফেলো। এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। কেন বাঁচবে না? আমরা তোমার চিকিৎসা করাবো, স্পিড বোটে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব, তুমি সেরে উঠবে। লোকটা কান্না থামিয়ে অবাক হয়ে তাকালো কাকাবাবুর দিকে। আমায় বাঁচাবেন ও বাবু? আমি যে মহাপাপী, মহাপাপী, আমি যে কালু শেখকে হাত মুখ বেঁধে ফেলে এসছি, আমি যে মহাপাপী, আমি যে। তুমি সেই সাহেবকেও মেরেছ, লঞ্চে যে সাহেব ছিল? না না বাবু, না না বাবু, না, সেই সাহেবকে আমি মারিনি, আমি মারিনি, মা কালীর দিব্যি, সেই সাহেবকে আমি মারিনি। কে মেরেছে সাহেবকে? বাবু বাবু একটা গুলি করে আমায় মেরে ফেলে দেন, আমায় মেরে ফেলে দেন, আমি আর বেঁচে থাকতে চাই না, আমি আর বেঁচে থাকতে চাই না। না, তোমাকে আমরা বাঁচাবো, ধরো একে তোলো, একে তোলো, স্পিড বোটে নিয়ে চলো। এই তুই হারু দফাদারের দলে ছিলি না, তাকে কে মেরেছে? লোকটা এইবারে খানিকটা দম নিয়ে পরিষ্কার গলায় বলল, ধরে মেরেছি আমি সেই কুত্তার বাচ্চার নিম্মুখ হারাম, সে ছিল আমার প্রাণের বন্ধু, একসাথে কত কাজ করেছি, আর সেই হারু দফদার কিনা আচমকা আমার পেটে গুলি চালালে, আমিও তারে ছাড়িনি বাবু, বদলা নিয়েছি, বদলা নিয়েছি, ছুরির এক কোপে তার কলজে ফাঁসিয়ে দিয়েছি। লোকটা এরপর দারুণ ভাবে হাঁপাতে লাগল। কাকাবাবু আঙুল দিয়ে তার থুতনিটা উঁচু করে তার চোখের দিকে সরাসরি তাকিয়ে জিজ্ঞেস করলেন, এবারে সত্যি কথা বলো তো, সেই সাহেবকে কে মেরেছে, তুমি না হারু দফাদার? মা কালীর কিরে, বোন বিবির কিরে, আমি তারে মারিনি, মারিনি, হারুও তারে মারিনি, কালু শেখ তাকে জড়িয়ে ধরেছিল, কিন্তু কিন্তু ছুরি মারার আগেই সাহেব জলে ঝাঁপিয়ে পড়ে।
এর পরে যেটা ঘটল তাকে অসম্ভব বা অলৌকিক বলা যেতেই পারে, ঠিক যেন একটা রূপকথা। ইংমার স্মেল্ট মারা যাননি, জলে ঝাঁপিয়ে পড়েছেন। এই কথা জানবার পর পুরো 5 ঘন্টা ধরে গোটা এলাকাটা তন্ন তন্ন করে খুঁজে দেখা হলো। নদীর দুধারে প্রতিটা ইঞ্চি দেখা বাকি রইল না, কিন্তু জীবিত বা মৃত অবস্থায় পাওয়া গেল না ইংমার স্মেল্টকে। এর মধ্যেই স্পিডবোটে ডিজেল ফুরিয়ে গিয়েছিল, পুলিশের লঞ্চ থেকে নেওয়া হয়েছিল ডিজেল, ভাড়া করা লঞ্চটাকেও খোঁজার কাজে লাগানো হয়েছিল, কিন্তু কিছুতেই কিছু হলো না। বেলা 2টার সময় রণবীর ভট্টাচার্য বললেন, লেটস কল ইট এ ডে, আর খুঁজে লাভ নেই। জলে ঝাঁপ দিয়ে পড়লেও এত স্রোত, তাছাড়া এই নদীতে কামড় আছে, সাহেবের প্রাণে বাঁচার সম্ভাবনা খুবই কম। তাছাড়া সাহেবের বয়সও তো অনেক হয়েছিল, তাই না কাকাবাবু? হ্যাঁ, প্রায় 74। চলো তাহলে ফেরা যাক। সাহেব জলে মরতে চেয়েছিলেন, জলেই প্রাণ গেছে। স্পিডবোটটা তখন প্রায় সমুদ্রের মোহনার কাছে। ফেরার জন্য স্পিডবোটের চালক কাশেম এতই ব্যস্ত হয়ে গেল যে প্রচণ্ড স্পিড তুলে দিল, আর মোটরের আওয়াজ এত বেশি হতে লাগলো যে কারুর কোনো কথা বলার জো নেই, সবাই নিস্তব্ধ। কিন্তু রণবীর ভট্টাচার্য বেশিক্ষণ চুপ করে থাকতে পারলেন না, তিনি ঝুঁকে পড়ে কাশেমের পিঠে হাত রেখে বললেন, ওহে একটু আস্তে চালাও, আমাদের মেরে ফেলতে চাও নাকি? কি বলছেন স্যার? একটু আস্তে চালাও। তারপরেই কিসে যেন একটা ধাক্কা লেগে উল্টে গেল স্পিডবোটটা, সবাই ছিটকে পড়ল জলে। কামঠের ভয়ের থেকেও সন্তুর বেশি ভয় হলো কাকাবাবুর জন্য। কাকাবাবু বলেছিলেন যে তিনি সাঁতার কাটতে পারবেন না, সে এদিক ওদিক চেয়ে কাকাবাবুকে খুঁজতে লাগল। ওদের মহা সৌভাগ্য এই যে স্রোতের টান নেই একেবারেই, সময়টা জোয়ার আর ভাটার ঠিক মাঝখানে। এই সময় জল প্রায় স্থির হয়ে থাকে, কোথাও অবশ্য ঘূর্ণি হয়। একটা বড় গাছ ভেসে আসছিল, কাশেম একটু অন্যমনস্ক হওয়ায় গাছেই ধাক্কা লেগে উল্টে গেছে স্পিডবোটটা। একটু দূরে কাকাবাবুর মাথাটা একবার দেখতে পেয়ে সন্তুর ডুব সাঁতারে কাছে গিয়ে কাকাবাবুকে ধরতে গেল। কাকাবাবু মুখ উঁচু করে বললেন, আমি ঠিক আছি, আমি পেরে যাচ্ছি। পুলিশের লঞ্চটা কাছেই ছিল, তারা স্পিডবোটটা উল্টে যাওয়া দেখতে পেয়েছে, তারা অমনি আসতে লাগলো এই দিকেই। লঞ্চের ঢেউয়ে কাকাবাবু আরও সহজে ভেসে যেতে লাগলেন পাড়ের কাছে। তীর থেকে বোটটা খুব বেশি দূরে ডোবেন, কিছুক্ষণের মধ্যেই সবাই পৌঁছে গিয়ে গাছের শিকড় ধরল। কেলেঙ্কারি ব্যাপার, আমি বোধহয় ডোবালাম বোটটাকে, তাই না? আমি যদি কাশেমকে না ডাকতাম। কাশেম এইবারে আর পুলিশের বড় সাহেবকে খাতির করল না। আপনি তো স্যার আমাকে অন্যমনস্ক করে দিলেন, আমি তো ঠিকই চালাচ্ছিলাম। যাক, এ যাত্রায় অনেক কিছুই তো হলো, জলে ডোবাটাই বা বাকি থাকে কেন, সবই হয়ে গেল, আমরা সবাই তো বেঁচে গেছি। উঠে দাঁড়িয়ে তিনি পুলিশের লঞ্চের উদ্দেশ্যে খুব জোরে চেঁচিয়ে বললেন, আমরা সবাই ঠিক আছি, তোমরা স্পিডবোটটাকে উদ্ধার করার চেষ্টা করো। স্পিডবোটটা উল্টো হয়ে ভেসে চলেছে দুলতে দুলতে। কাশেম কাকাবাবুকে দেখিয়ে বলল, ভাগ্য ভালো নদীর জলে এখন টান ছিল না, নইলে এই বাবুর খুব অসুবিধা হতো। ওটা কিসের শব্দ? এই জঙ্গলের মধ্যে তোমরা একটা শব্দ শুনতে পেলে? হ্যাঁ পাচ্ছ? সবাই একসঙ্গে মনোযোগ দিল, একটা ক্ষীণ আওয়াজ সত্যি শোনা যাচ্ছে, গাছের পাতায় হাওয়ার শব্দ। না 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 না, তার চেয়ে একটু অন্যরকম, তীক্ষ্ণ শীষের মতো, কিন্তু এক টানা আর সুরেলা।
ওটা সাপের ডাক, মাঝে মাঝে জঙ্গলে শোনা যায়, গোখরো সাপে ওরকম ডাকে। কাকাবাবু খাড়া হয়ে উঠে বসলেন। সাপের ডাক, যত সব গাঁজাখুরি কথা, সাপ কখনো ডাকে নাকি? আমার ক্লাচ দুটো ভেসে গেছে, এখন আমি কি করে যাব? কোথায় যাবেন এখন? ওটা কিসের আওয়াজ দেখতে হবে না? আমার মনে হচ্ছে রোমানিয়ান বাঁশির আওয়াজ। আমি রোমানিয়ায় গিয়ে এই বাঁশি শুনেছি, দেখতে ছোট হারমোনিকার মতো, কিন্তু ঠিক বাঁশির সুর বেরোয়। সুন্দরবনে রোমানিয়ান বাঁশি? সন্তু, বিমান, আমার দুদিকে দাঁড়াও তো, তোমাদের কাঁধে ভর দিয়ে চলে যাই, একটু দেখে আসি। কাশেম কাকাবাবুর হাত চেপে ধরে ভয়ার্ত গলায় বলল, যাবেন না বাবু, যাবেন না, এই জঙ্গল বড় খারাপ জঙ্গল, বাঘ থাকতে পারে, সাপ তো আছেই, যাবেন না। আমাকে যেতেই হবে কাশেম, তুমি এখানে বসে থাকো। চলুন আমিও যাই, এই যাত্রায় বাঘ আর সাপটাই বা দেখা বাকি থাকে কেন? ঘন জঙ্গল ঠেলে খানিকটা যেতেই এক অপরূপ দৃশ্য দেখা গেল। একটা বড় গরান গাছের নিচে শুয়ে আছে একজন মানুষ। লোকটাকে দেখলে হঠাৎ রবীন্দ্রনাথ বলে মনে হয়। মাথায় ধবধবে সাদা চুল, মুখেও ধবধবে সাদা দাড়ি, তবে লোকটি পরে আছে একটা নীল রঙের প্যান্ট আর একটা ঢোলা জামা। আপন মনে একটা মাউথ অর্গানের মতো জিনিস বাজাচ্ছে। এত লোকের পায়ের শব্দ শুনে বৃদ্ধ বাজনা থামিয়ে চুপ করে চেয়ে রইলেন। খুব একটা অবাক হলেন না, কোনো কথাও বললেন না। কাকাবাবু হাঁটু গেড়ে বসে পড়ে কম্পিত গলায় বললেন, আপনি নিশ্চয়ই নিশ্চয়ই ইংমার স্মেল্ট, আপনি আমাদের শ্রদ্ধা গ্রহণ করুন, আপনি আমাদের দেশে দস্যুদের হাতে পড়েছিলেন, তবু যে আপনি বেঁচে আছেন সে আমাদের পরম সৌভাগ্য, আমরা আপনাকে উদ্ধার করতে এসেছি, আপনি আমাদের সঙ্গে চলুন। ইংমার স্মেল্ট খুব ধীরে ধীরে কোমল গলায় বললেন, হে ভারতীয় বন্ধুগণ, আপনাদের অশেষ ধন্যবাদ, আপনারা এত কষ্ট করে কেনই গভীর বনে এসেছেন, আমি এখানে বেশ আছি, আমার মেরুদণ্ডে খুব জোরে চোট লেগেছে, আমার আর উঠে দাঁড়াবার ক্ষমতা নেই। আমরা আপনাকে বহন করে নিয়ে যাব। না না, তার কোনো দরকার নেই, তার কোনো দরকার নেই, আপনারা মহানুভব, আমার জন্য আপনাদের কোনো কষ্টই করতে হবে না। না, আপনার কথা শুনবো না, আপনি অনুগ্রহ করে আমাদের সঙ্গে চলুন, আমাদের একটু সেবা করার সুযোগ দিন। তবে আপনারা শুধু আমাকে আমার লঞ্চে ফিরিয়ে দিয়ে আসুন। বিমান আর রণবীর ভট্টাচার্য দুদিক থেকে ধরে বৃদ্ধকে তুলে দাঁড় করালেন। বৃদ্ধের মুখে একবার মাত্র কষ্টের রেখা ফুটে উঠেই মিলিয়ে গেল। কি আশ্চর্য কথা, এই জঙ্গলে সাপ আছে, বাঘ আছে, অথচ আপনি এখানে ছদিন ধরে শুয়ে আছেন, মিরাকেল আর কাকে বলে। আমি একবার বাঘের ডাক শুনেছি, হয়তো আমি অশক্ত বৃদ্ধ বলে তারা অনুগ্রহ করে আমায় ভক্ষণ করেনি। আপনারা বিশ্বাস করুন, অনেক মানুষ যত হিংস্র হয় বনের পশুরা তত হিংস্র হয় না কখনো, তারা অনেক সভ্য আর ভদ্র। বৈজ্ঞানিকদের অস্ত্র যত মানুষ মেরেছে তার চেয়ে কি পশুরা বেশি মানুষ মারতে পারে? আবার আপনাদের মতন মানুষও তো আছে। এই কথা বলে তিনি দুঃখ মেশানো মধুর হাসি হেসে সকলের মুখের দিকে তাকালেন। শুনছিলে কাকাবাবু সিরিজের উপন্যাস খালি জাহাজের রহস্য অখণ্ডভাবে, কাহিনী সুনীল গঙ্গোপাধ্যায়, গল্প পাঠে ও বিমানের চরিত্রে ছিল রণদীপ।
কাকাবাবুর চরিত্রে ছিলেন রাজা ভট্টাচার্য। সন্তু, টিকিটবাবু ও পুলিশের ভূমিকায় ছিলাম আমি অনুভব। বড় দারোগার চরিত্রে ছিল শায়ক আমান। ছোট সাধু ও কালু শেখের চরিত্রে ছিল ইভান। জিপ ড্রাইভার ও প্রশান্ত দত্তর ভূমিকায় ছিল কৌশিক। রণবীর ভট্টাচার্যর ভূমিকায় ছিল প্রদীপ্ত। আকবর খাঁয়ের ভূমিকায় ছিল ইন্দ্রনীল। কাশেমের ভূমিকায় ছিল রক্তিম। অন্যান্য চরিত্রে ছিল সায়ন্তন, আর্য, কুন্তল, বিপ্রদীপ, আসঞ্জন, সায়নী, কৌশিক, ঋদ্ধি এবং রক্তিম। গল্পের নাট্যরূপে সাহায্য করেছে নীল। বিশেষ সহযোগিতায় ছিল লিও। এপিসোড ডিরেকশনে ছিলাম আমি অনুভব ও স্মিতা। পোস্টার ডিজাইনিং কভারম্যান অভিব্রত। পাবলিসিটি পোস্টার স্মৃতিশ। আমাদের এই প্রকল্পে পাশে থাকার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ এবং লেখক পরিবারের কাছে। আমাদের চ্যানেলের কাকাবাবু সিরিজের টাইটেল ট্র্যাক রাজা মশাই খুব শীঘ্রই রিলিজ করতে চলেছে। গানটির লিরিক্স লিখেছে স্মিতা, গেয়েছি ও কম্পোজ করেছি আমি এবং মিউজিক প্রোডাকশন অ্যান্ড ডিজাইনে ছিল শুভম ঘোষ। তাহলে কেমন লাগলো আজকের গল্প জানাও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও আর অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দিও। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ প্লিজ করে দাও। আর অতি অবশ্যই বেল নোটিফিকেশনটা অল করে রাখো সমস্ত গল্পের আপডেটস পেতে। আর হ্যাঁ, আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসের লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে, সেখানেও কিন্তু আমাদের ফলো করে দিও। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার আমাদের দেখা হচ্ছে আগামী গল্পে। টিম থ্রিলার ল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয়ে থেকো।